প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবতে কি মাইল ফলক জীবনের অপ্রিয় সত্য উদ্ঘাটন হবে, যে অপ্রিয় সত্য হয়তো আপনার বিবেককে অনেকখানি নাড়িয়ে দেবে। কে সে, কি তার জীবনের অপ্রিয় সত্য সেটা জানানোর আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি কনফেস প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপরাধগুলো, অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে বলতে পারেন। এই অর্থে যে কি অপরাধ আপনি করেছেন, কেন করেছেন এবং তার শেষ পরিণতি আপনার জীবনে কি হয়েছিল। আমরা প্রত্যেকটি অপরাধীকে এই অনুষ্ঠানে এনে সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে কেউ কোনো অপরাধ করে আসলে পার পান না এবং প্রত্যেকটি অপরাধী জীবনের শেষ পর্যন্ত গিয়ে সেই যে প্রায়শ্চিত্ত, সে প্রায়শ্চিত্তের মুখোমুখি হন এবং কোনোভাবেই তিনি ভালো থাকতে পারেন না। সব কথাই হবে প্রিয় শ্রোতা, তবে তার আগে আমরা অনুষ্ঠানের শুরুতেই আর যে সুমনের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। আজ যাহা বলিব সত্য বলিবতে সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন রূপা। রূপার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর, সমাজকে আলোকিত করার। কঠোর পরিশ্রম করেছেন, নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন বিউটি পার্লার, করেছেন নিজের কর্মসংস্থান, কর্মসংস্থান করেছেন অন্য মেয়েদেরও। রূপার জীবনের বাঁকে বাঁকে কি ধরনের ঘটনা রয়েছে সেগুলো জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রূপা রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রূপার কাছে আমরা যাব, তবে তার আগে আপনাকে বলছি যে এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করবার জন্য, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন করার নিয়মটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি নাম্বারটি 09613892892। এই নাম্বারে ফোন করার পরে ওখানে যে নির্দেশনা দেওয়া আছে সেটি অনুসরণ করে আপনি আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। আপনার রেকর্ডটি শুনে আপনার কাছে আমরা যোগাযোগ করব এবং এমনও হতে পারে সামনের সপ্তাহে রূপার আসনে বসে আপনি আপনার জীবনের অপরাধগুলো লাখো মানুষের কাছে বলতে পারেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত আপনারা নিশ্চয়ই জানেন। একটা হচ্ছে ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, ভুল বা অপরাধটা আসলে কি এবং এর প্রায়শ্চিত্ত আসলে কি। সেই পর্বগুলোতে যাবার আগে আমি আমার অতিথিকে জিজ্ঞেস করতে চাই যে উনি আসলে যে বিবেকের তাড়না বোধ থেকে এখানে এসেছেন, সে বিবেকটি কেউ না কেউ কোনো না কোনো ঘটনার দ্বারা জাগিয়ে দিয়েছে। আপনি একটু আমাদেরকে বলবেন রূপা, যে আসলে আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে? সম্পূর্ণভাবে যার সাথে আমি মানে আমার বাবা কাছ থেকে যখন আমি চলে আসি, তারপর যার মাধ্যম থেকে আর কি আমি এই সম্পূর্ণ কিছু জানা শোনা সবকিছু চিনি আর কি, তো সেই আপুই আর কি আমাকে সবকিছু আর কি এগুলো। আপনার বিবেকটা জাগানোর কাজ কি সেই করেছে যে আপনি ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই আপুই, আপুর নামটা কি আমরা জানতে পারি? আপুর নামটা আপনি বলতে চান? ওকে ফাইন। আপু আপনাকে কি ইনসিস্ট করেছে, মানে উৎসাহ যুগিয়েছে এরকম একটা অনুষ্ঠানে এসে ও এই স্বীকারগুলো করবার জন্য? ওই আপুই বলছে যে তুমি ABC রেডিওতে যাও, ওখানে গিয়ে ওনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করো। ওকে, আমরা দেখলাম যে এই মানুষটির জীবনে কোন এক আবু ছিল, হয়তো ঘটনার প্রেক্ষাপটে আমরা জানবো, যে তাকে উৎসাহ যুগিয়েছে লাখো মানুষের সামনে এসে আজকে তার জীবনের অপরাধগুলো বলার জন্য। এই অর্থে যে সে তো অপরাধী হয়েছে কোনো না কোনো ভাবে, তার অপরাধ বা তার ভুলগুলো জেনে সমাজে আর যেন কোনো অপরাধীর জন্ম না হয়। প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে SMS পোল এবং একই সাথে থাকবে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আজকে রূপাকে পুরোপুরি শুনে তার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে গিয়ে প্রদান করবেন। আমি অনুষ্ঠানের শুরুতে একটু এনশিওর করতে চাই তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি। জি, অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি পুরো অনুষ্ঠানটি ফোনে শুনবেন। আমরা শুরু করতে চাই রূপার জীবনের অপ্রিয় সত্য, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, শুরু করুন আপনি। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে, তবে বছর সালটা আমার মনে নাই, তখন খুবই ছোট, আমাদের ফ্যামিলিটা খুবই ভালো ছিল, খুবই একটা হাসি খুশি, খুবই ভালো একটা ফ্যামিলি। কোথায় জন্মেছিলেন আপনি? আমি ঢাকাতেই জন্ম আমার। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ব্যবসা করে, এখনো করে। এখনো করে। কয় ভাই বোন আপনারা? আমরা তিন ভাই তিন বোন। তিন ভাই তিন বোন, আপনি কি সবার বড়? না, আমি সেজো, তিন নাম্বার। তিন নাম্বার, ওকে ফাইন। তারপর? তারপর এই তো ছোটবেলা থেকে বেশ ভালোই ছিলাম, কিন্তু মাঝে মধ্যে মা বাবার মধ্যে খুব ঝগড়াঝাটি দেখতাম। বাবা ড্রিঙ্কস করতো, বাবা অনেক রকম অনেক বাজে জায়গাতেও মানে আসা যাওয়া করতো, তারপর আমার আম্মুকে মার খেতে হতো। তখন আমরা দেখি আর কি, আমি তখন ছোট, আমার বড় বোন বড় ভাই ওরাও সবাই ছোট ছোট,
কিন্তু তারপর থেকে দেখি যে আমার আম্মু এরকম এরকম মার খায়, খুবই অত্যাচার মানে ভোগ করে আমার আব্বুর কাছ থেকে। কিন্তু আমাদের বাড়ি টাড়ি বা টাকা পয়সা এগুলো নিয়ে কখনো মানে আমাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। কিন্তু আমার বাবা যখনই ড্রিঙ্কস করতো, যখনই নেশা পানি করতো, তখনই আমার আম্মুকে মারধর করতো। একটা মহিলা হাজরার নাম, ওই মহিলাটার সাথে আমার আব্বুর খুব ভালো একটা সম্পর্ক হয়। আমার বাবার কাছ থেকে সবসময় টাকা পয়সা নিত। আব্বুর ঝগড়ার মধ্যে বুঝতাম, রিয়ানার সাথে ই ছিল কন্টাক্ট আছে, যে কাপড় চোপড়ের যে ব্যবসা করে থান কাপড়ের, ওই হাজরা আর আমার বাবা দুজন মিলে ওই হিরোইন খাইতো দোকানের মধ্যে। দোকানের শাটার ফালায়, ভিতরে দুজন বসে। দোকানে কেন হাজরা যাবে, হাজরা দোকানে যেত কিভাবে? এটা তো রাতে হইতো, রাতে। হাজরা কে ছিল, মানে আত্মীয় বা কোনো কেউ ছিল? না না না, আমার বাবার সাথে ওই খারাপ মহিলা আর কি। ওকে ফাইন। তো আমার আম্মু সব সময় যাওয়া আসা করতো, তারপর একদিন দেখছে যে দোকানে এরকম তালা দেওয়া, শাটার ফালানো। তো আমার আম্মুর মনের মধ্যে সন্দেহ হয়েছে যে শাটার ফালানো, তাহলে ভিতর মধ্যে মানে ফ্যানটা যে চলতেছে শোশো শব্দ হচ্ছে, এরকম শব্দ হচ্ছে। আমার আম্মুর মানে ভিতর থেকে একটা ও মনে ভিতরে কেউ একজন আছে। হ্যাঁ, কিন্তু তখন ওই শাটারটা ভাঙাইছে নিউ মার্কেটের যে দারোয়ানগুলি, ওনাদের দুজনকে দিয়ে ওইটারে ই করছে। তারপর যখন তালাম ভাঙতে পারে না, তারপর ওই স্বপন আঙ্কেলের কাছ থেকে চাবি চাবি নিয়ে ওটা খুলছে। খোলার পর দেখছে যে ওই মহিলাটা, আর ওই মহিলাটারে দেখতে এত বিচ্ছিরি, মানে আমার আম্মু ভাবতেও পারে না যে এই মহিলার সাথে তুমি বৈশা নেশা করতেছ, এটা তো অসম্ভব। তা আমার আম্মু বলতো যে দেখো তুমি মদ খাবা, তখন কিন্তু আমার বাবা ওই বেশিরভাগ মদই খাইতো, কিন্তু কন্টিনিউ সেই খাইতো, হিরোইন খাইতো, 500 টাকার নোট পেঁচায় পর্যন্ত সেই খাইতো, হিরোইনটা খাইতো। তারপর ওইখানে আমার আম্মুরে মারতেছে, সেই রাতেই আমার আব্বু আমার আম্মুকে মানে দা দিয়ে অনেক জোরে, মানে এমন জোরে একটা কোপ দিছে পিছনের মানে পিঠের, আপনার এইখান থেকে এতটুকু মানে অর্ধেক পর্যন্ত পিঠের মানে ই করে ফেলাইছে, কাইটা ফেলাইছে, 31টা শিমি দিছে আমার আম্মুর পিঠের মধ্যে। আমার আম্মু মানে বাঁচত না এরকম অবস্থা। তখন আমার দাদিকে বলতো, আমার দাদি এখনো আছে, কুকুর আছে, বড় চাচারা আছে, সবাই আছে, সবাইকে বলতো, কিন্তু ওনারা কারণ আমার বাবারে কিছু করতে পারতো না, কারণ আমার বাবারে এখনো সবাই ভয় পায়। 2000 সালে আমার ছোট বোন হয় জানুয়ারির মানে 1 তারিখে, তারপর আমার ছোট বোনটাকে দেখে আমার বাবা আর কি তখন বলে যে আমার আম্মুরে আদর করে বুড়ি বলতো, আমার আম্মুরে খুব ভালোবাসতো, আমার আম্মু আর আমার বাবা মানে তারা দুজন আর কি প্রেম করেই বিয়ে করছিল। আমার আম্মুকে খুব আদর করতো, বুড়ি বলতো, আমার আম্মু আব্বুকে মানিক বলতো, মানে তারা তাদের এতটাই ভালোবাসা ছিল। মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে ওই 3-4 বছর আর কি এরকমটা দেখছি যে তাদের মধ্যে এরকম ই ছিল, আর এইগুলি হয়েছে মানে মূলত ওই যে মহিলাদের কারণে। তারপর যখন আমার ছোট বোনটা হয়, তারপর আমার বাবাকে দেখছি খুব ভালো, খুব হাসি খুশি আমার ছোট বোন হয়েছে। আমার ছোট বোন এখন মানে বর্তমানে খুব সুন্দরী, কিন্তু ছোটবেলায় খুব কালো ছিল। তখন আমার বাবা আর কি রঙ্গিলা বলতো, খুব আদর করতো যে তুমি আমার একটা ব্ল্যাক ডায়মন্ড দিছো, এরকম করে বলতো। আর আমার বড় বোনকে বলতো, আমাদেরকে বলতো যে আমার তো ভারতীয় নায়িকাদেরকে একটারও ভাল লাগে না, আমার ঘরে 3 নায়ক নায়িকা আছে, এরকম করে মানে তখন আমাদের ফ্যামিলিতে খুবই ভালো। আমার আব্বু নেশা পানি করে না, কোনো কিচ্ছু না, আমরা স্কুল করি, পড়াশোনা করি, বেশ ভালো চলতেছে। আমার ছোট বোনটাও হয়েছে। তারপর 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়। বিয়ে হয় বলতে, আমার বড় বোনের বিয়েটাও আমার বাবা দিবে না, আমার বাবার বলছে যে তাহলে তুমি বিয়ে দিলে তুমি তোমার মতন থাকবা, তোমার সাথে আমার থাকা হবে না, সংসার করা হবে না, এরকম করে বলে চলে। মানে আমার মা দেবেই আর আমার বাবা দিবে না, কিন্তু আমার মা যেটা বলছে সেটা করবেই। তারপর আমার বড় বোনের ছেলেরা আসে, দেখতে আসে, সবাই সবকিছু মানে দেখা সাক্ষাৎ হয়, আমার বড় বোনকে দেখেই পছন্দ করে, তারপর বিয়ে হয়। 2001-এ বিয়ে হয়। তারপর আম্মু মানে এর মধ্যে পরে বড় ভাইকে আবার বিয়ে দিল, ভাইয়াকে বিয়ে দিয়ে ভাইয়াকে ভাইয়ার মতন আলাদা করে দিছে, বড় বোনকে বড় বোনের বিয়ে দিয়ে আলাদা করে দিছে। মানে তারা তাদের মানে দুইজনকে সেপারেট করতে পারছে, মানে সে তার দিক থেকে আর কি নিশ্চিন্ত যে আমার বড় ছেলে বড় মেয়েকে বিয়ে দিছি। এর মধ্যে কিন্তু আমার বাবা নাই, ওই যে আমার বড় বোনের বিয়ের পরপরই আমার বাবা কিন্তু আবার সে আগের মতন জড়াই গেছে, ড্রাগ এবং নারী নিশা যেটা বলি। আমার আম্মু কিন্তু সংসারটা দেখতেছে, সংসারটা চালাচ্ছে। তারপর এই তো আমার বড় বোন, বড় বোনের মতন ভাইয়া ভাইয়ার মতন, আমি, আমার ছোট দুটা ভাই আর ছোট একটা বোন। ছোট বোনটাও মানে দুধেরই ছিল, একবারই ছোট। মাঝে মধ্যে যখন আমার আব্বু আসতো, আসলেই আমার আম্মুরে মারধর করতো, মানে আমরাও বুঝতাম না যে কেন। মানে আমরা এই রুমের মধ্যে দুষ্টামি করতেছি, খেলাধুলা করতেছি, পড়াশোনা করতেছি, মানে হঠাৎ হঠাৎ শুনতেছি যে রাগারাগি, চিলাচিলি, খুব মারামারি হইতেছে এরকম। আবার যখন দরজার সামনে যায় দাঁড়াইতাম, আম্মু মানে বকা দিয়ে পাঠাই দিত, এরকম করে পাঠাই দিত যে তোমরা অন্য রুমে যাও। 2-1 দিন পরপর আসতো আর এরকম মারামারি, কিন্তু টাকা পয়সা দিত না, কোনো কিছু দিত না। আমার মা আর আমার বাবা মানে চলতেছে তাদের মতন, তারা মারামারি করতেছে, আমরা আমাদের মতন আছি, এরকম করে চলতেছি। তো একদিন আমার বাবা আবার আসছে, আবার আমার আম্মুরে বলতেছে যে তোমার আলমারিটা খুলো।
আলমারিটা খুলো। কেন? বললো যে তোমার যে একটা হার আছে ওই হারটা দাও। বলছে যে তুমি যদি এখন যদি মারা যাও আমি তোমার একটা একটা আংটিও দেবো না, একটা নাকফুলও দেওয়া সম্ভব না। তারপর অনেক জোড়াজোড়ি করে আলমারি খুলে দেখছে যে কোনো গয়না নেই, আমার আম্মু গয়নাগুলি সব সরাই ফেলছে। তো আমার মায়ের অনেক গয়না ছিল, তো এরকম গয়নাগুলি মানে বেশ কিছু গয়না এরকম নিয়ে নিয়ে বিক্রি করতো। আমার মা যখন বুঝতে পারছে যে আমার বাবা তো মানে গয়না নিয়ে বিক্রি করতেছে আর খাইতেছে, আর সে তো দোকানেই বসতো না, ইন্ডিয়াও যাওয়া আসা করতো না, তাহলে সেই টাকাটা ইনকাম করবে কিভাবে? আর যে ভাড়া ভুড়া পাইতো দোকানের ভাড়া বাড়ি ভাড়া যা পাইতো এগুলি তো আমার মা মানে আমার বাবারে দিতই না, আমার তো বাচ্চা কাচ্চা আছে। তারপর অনেক সময় মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, তারপর আমার বাবা নিয়ে যাইতো। আমার আম্মুকে অনেক মারধর করতো, না দিলে যে ব্লেড বা চাকু বা খুঁটুর ছিল আমার আম্মুর এই মানে গালের এখান থেকে ধরে এরকম একটা মানে পাড়াপাড়ি করতে যে এরকম কাঁচা ফেলছিল, এদিকে কাটছিল, এই গালের এখান থেকে নিয়ে ঠিক এতটুকু পর্যন্ত একটা কাটা দাগ ছিল আমার মায়ের, এখানে কাটা দাগ ছিল, এইখানে কাটা দাগ ছিল, আর পিছে শরীরে তেমনিতে তো কাটা দাগ ছিলই। এরকম করে মারধর করতো নেয়ার জন্য। তারপর সেদিন আর কোনো গয়নাগাটি পায়নি, আলমারি খুললো, আমার মায়ের যে দামি দামি যে শাড়ি ছিল না হলো 10-12 শাড়ি নিয়ে গেছে। শাড়ি নেওয়ার পরে আম্মু অনেক রাগারাগি করলো, তো তারপর তার শুনলো না, বাবা চলে যায়। তারপর আম্মু তারপরের দিন সকালে জানতে পারলো যে বাবা নাকি ওই হাজরা নামের ওই মহিলাকে নাকি বিয়ে করবে। তো এটা যখন জানতে পারে তারপর আমার মা মার্কেটে যায়, অনেক অনেক রকম আর কি ঝামেলা করে, কিন্তু সেটা শুনলো না। আমার বাবা আবার বাসায় আসলো, বাসায় মা আমার আম্মুকে এসে মারধর করলো, মানে অনেক গালাগালি করলো যে তুই মার্কেটে গেছিস কেন, তুই ওর সামনে তুই যে আমার যে গালাগালি করলি এটা কি আমার কি মান সম্মান গেল না? তখন আমার আম্মু বলছে যে বউ বাচ্চা কাচ্চা রেখে তুই আরেকটা মেয়ে নিয়ে থাকবি, ওইটাতে তোর মান সম্মান যায় না, আর আমি তোর ঘরের বউ হয়ে আমি গেছি তো এটাতে তোর খুব মান সম্মান লাগলো। তো এরকম পর্যায়ে আর কি। তারপর সেই রাতে আর বাবা আসে নাই। তারপরের দিন রাতটা পার হইল, তারপরের দিন আম্মু আমাদেরকে খাওয়া মানে সকালবেলা খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, আমার ছোট বোনকে আমি গোসল করাইতেছি, আর ছোট ভাইটাও নাই স্কুলে, তার ছোটটাও তো ছোট স্কুলে দেওয়ার মতন বয়স হয় নাই, আর ছোট বোনটা একবারে ছোটটাকে আমি গোসল করাইতেছি। আমাদের একটা বুবু ছিল আমাদের বাসায় মানে 17-18 ধরে কাজ করছে, ওই বুবু রান্না টান্না করতেছে। তারপর মা বুবুর নামও ছিল হাজরা, বুবুরে বলতেছে যে এই হাজরা আলমারি চাবি কই। তারপর আম্মু খুব মানে শাড়ি টাড়ি পরছে, আমার আম্মু খুব সাজুগুজু করছে, আমাদের সবাইকে আদর টাদর করছে, আমার ছোট বোনকে মানে ই করছে, খাওয়া দাওয়া করা, এটা আমার বললো যে মা তুই ওরে গোসল করা, এটা বলে আর কি আমার আম্মু রুমের মধ্যে গেছে। তারপর বুবুও আলমারি খুলে ব্যাগ ট্যাগ দিয়ে আসছে, চাবি টাবি দিয়ে আসছে, আবার আমার বুবুর কাছে সবসময় চাবি টাবি থাকতো, তো ওর ওর কাছ থেকে চাবি টাবি নিছে। আম্মু আবার ওর আবার ইশারা করছে যে যা তুই এই মানে রুম থেকে যা, ও মানে আমার বুবুটার মানে বুঝতে পারে না যে আম্মু কি করবে। তারপর আমি বললাম মানে বুবু আসলো পরে বাথরুম থেকে মানে জোরে জোরে বলতেছি যে বুবু আম্মু রুমের মধ্যে কি করে, পরে বললো যে জানি না খালাম্মা মনে কি করবো, মানে কাগজপত্র দেখলাম যে আলমারি থেকে বাইর করলো, বড় কালো ব্যাগটাও বাইর করছে, জানি না কি করবে। যখন এটা বলছে তারপর আমার ভিতরে জানি কেমন লাগলো যে তাহলে দরজা আটকে মানে দরজা টরজা জানালা টানালা সব আটকাই দিল কেন, মানে আমাদের রুম ঘুরে ড্রয়িং রুম দিয়ে গেলে মানে আমার আম্মুর বেডরুমের ইটা দেখা যেত, জানালাটা দেখা যেত, তো ওই ওই রুমের জানালাটা মানে আর আটকায় নাই বা খেয়াল ছিল না আটকায় নাই, কিন্তু এমনি এমনি আর কি পাট দেওয়া ছিল, বিড়ানোর মতন ছিল। যখন অনেকক্ষণ ধরে আটকানো, তারপর আমি আমার ছোট বোনরে বলতেছি যে আমি তোরে তো গোসল করেছি, এখন তো ওরে তো দুধ খাওয়াইতে হইব, ওরে দুধ খাওয়াইলে তাও আর কি খাইতে খাইতে ঘুমায় যাইব। বুবু তারপর বলতেছে আচ্ছা তুই আমার কাছে দে আমি ওরে খাওয়াই। তারপর মানে মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মা তো কোনো সময় তো দরজা আটকায় না, ব্যাগ ট্যাগ যত কিছু করে, আব্বু থাকলে না দরজা টরজা আটকায়, কিন্তু এখন তো আব্বু নাই তাহলে আমরা তো আছি, আর আমরা তো জানি না ওই কাগজপাতি দিয়ে কি করবে, তো দরজা আটকাইলো কেন? তারপর ওই ঘুরে গেছি, ওই ঘুরে যাইতেই দেখছি যে আমার মা যে কিভাবে যে চিল্লাইতেছে, মুখ দিয়ে শুধু সাদা সাদা ফেনা উঠতেছে। আমি যখন চিল্লাইতেছি তখন আমার বুবু আমার ছোট ভাইটাই আমার আমার ছোট যেটা ওটা স্কুলে ছিল আর ওইটার ছোট ছোট ভাইটা আমরা সবাই আমার বুবু আরো আমার চিল্লানি শুনে আরো যারা যারা আসছে সবাই দেখতেছে জানালা দিয়া। তখন আমার মা শুধু হাসতেছে আর বলতেছে যে আমাকে আর কেউ কোনোদিন জ্বালাইতে পারবো না, আর আমাকে বলতেছে যে মা তুই আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানে দেখিস, আর বুবুরে বলতেছে যে মানে বুবুর নাম ধরে বলতেছে যে হাজরা তুই তোর খালুরে বলিস যে খালাম্মার আর কোনোদিন আপনি মারতেও পারবেন না আর আর মানে আর কোনোদিন বকাঝকাও করতে পারবেন না, এরকম করে বলতেছে। কিন্তু আমার মা হাসতেছে, আমার মা খুব জোরে জোরে হাসতেছে, বিষটা তো খাইছে, এটা তো বিষটা আমি দেখছি, বিষটা এমনি সিরাপের মতন যদি একটু পানির মধ্যে বা শরীরের মধ্যে লাগলে কিন্তু এটা সাদা হয়ে যায়, পুরো সাদা ফেনার মতন উঠতেছে। তো সে
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানি না এই ঘটনার পরিসমাপ্তি কি হয়েছে, তবে বিরতির শব্দ বেজে গেছে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিট পরে ফিরে এসে জানব আজকে যিনি এখানে রয়েছেন রূপা, তার জীবনের যে অপ্রিয় সত্য এবং তার অপ্রিয় সত্যের পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। আমরা ফিরে আসতে চাই মাত্র তিন মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, রাজু এবং মৌসুমী। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে হচ্ছে রূপা। রূপার কাছে আমি আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি রূপাকে দেখার জন্য, রূপা সম্পর্কে আরো তথ্য জানার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের ফেসবুকের মেম্বার হয়ে যাবেন, একই সাথে যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আর ওই পেজে গিয়ে আপনারা যে পেজটির লিঙ্ক পাবেন, সে পেজে গিয়ে আপনারা আমাদের আজকের অতিথি রূপাকে দেখতে পাবেন। আপনারা চাইলে আমাদের এখানে অনুষ্ঠানে যোগ দিতে পারেন, আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের সামনে বলতে পারেন কি অপরাধ ছিল আপনার, কি ভুল আপনি করেছিলেন। আমাদেরকে ফোন করে জানাতে হবে এবং এই কথাগুলো এখানে রেকর্ড করা হয় খুব স্বল্প সময়ের মধ্যে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করার পরে দুই চাপবেন এবং দুই চাপার পরে ওখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আপনি অনুসরণ করবেন, অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি রূপার কাছে। রূপা, তারপর জানালা দিয়ে দেখলাম, মানে আম্মু বলতেছে, জোরে জোরে চিৎকার করতেছে, তারপর আমিও, আমরা সবাই মিলে, বুবু আমরা সবাই মিলে আর কি চিৎকার করতেছি, কাঁদতেছি, কি করতেছি যে মা তুমি এরকম করে বিষ খাইলা কেন। দরজা ভাঙার মতো কেউ ছিল না? দরজা ভাঙার মতন কেউ ছিল না, পরে দরজা তো, আমাদের তো দরজাটা তো আসলে ভাঙার মতন কোনোই ছিল না, জানালার গ্রিল শুধু তাও ভাঙতে পারে নাই, বাঁকা করে ঢুকছে, ঢুকে তারপর দরজা খুলে তারপর আম্মুরে বের করছে, কিন্তু হসপিটালে নিছে, মানে ওয়াশ করছে, কিন্তু আর মানে বাঁচে নাই। কি বের করেছিল আপনার মাকে? ওই পাশের মামারা, ভাইয়ারা, মানে আমাদের তো চিৎকার চেঁচামেচিতে তো মানে 10 মিনিটে 100 জন মানুষ জড়ো হয়ে গেছে, এত জোরে জোরে চিল্লাইছে, আর চারতলা থেকে তো মানে সবাই শুনতেছে, আর কি ব্যাপার, ওই বাড়িতে কি হলো, ওই বাড়িতে কি হলো, আর যখন চিল্লাইতেছে আর বলতেছি আমার আম্মু বিষ খেয়েছে, আমার আম্মু বিষ খেয়েছে, এরকম করে বলতেছি, আর আমি দৌড়াইতেছি, মানে আমার ছোট বোনটা আমার কোলে, আমার ছোট বোনটা একবারই ছোট ছিল, আর আর ছোট ভাইটা, আমার ছোটটা যখন স্কুল থেকে আসছে, মানে দেখতেছি যে আমরা সবাই শুধু দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এর মধ্যে দরজা খোলার মানুষ নাই, মানে জানালা খোলারও মানুষ নাই। আমার মা যখন খাটে থেকে যখন নিচে পড়ছে, আমি বুঝতে পারতেছি যে আমার আম্মু তখন মানে ই করতে চাচ্ছিল, যে মানে নিজে নিজে হয়তো বা দরজাটা খুলতে চাচ্ছিল, মানে এরকম শুধু বুকের মধ্যে মানে নিজে নিজে শুধু জোরে জোরে ই করতেছে, মানে থাপ্পড় মারতেছে, আর শুধু জোরে জোরে শুধু আমাদেরকে নিয়ে শুধু ই করতেছে, বলতেছে, আর আমার আম্মু বলতেছে যে মা আমার শরীরে যা গয়না আছে আম্মু, এগুলি এগুলি সবকিছু তুমি তোমার কাছে রাখো, তোমার আব্বুর কাছে দিও না, এরকম করে বলতেছে। তারপর যখন অনেক অনেক চেঁচামেচির পর, মানে সাইডের যে পুরুষ লোকরা, মামারা, আঙ্কেলরা ছিল, ভাইয়ারা ছিল, পাশের ফ্ল্যাটের যারা যারা ছিল, তারা সবাই আসছে, কিন্তু দরজাটা অনেক ভাঙার চেষ্টা করছে, দরজা ভাঙার মতন কোনো ই নাই। তারপর বের করার পরও আমার মা আমার মাথা টাতা আমার এর মুখটুকু এরকম করে ধরতেছে, আর বলতেছে যে আম্মুরে আমি আমি মনে আর থাকবো না, আমি মনে হয় সত্যি সত্যি মনে মরে যাব, যে তুই আমার ছোট মেয়েটা, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তুই দেখিস। তারপর আমি বলতেছি যে আব্বা নাই, কেউ নাই, তুমি এখন এরকম করলা কেন, মানে এরকম। তারপরে সবাই বলতেছে যে যাক, বিষ খেলে সবাই বাঁচে। তারপরে তা হসপিটালে নিল, কিন্তু বললো যে না, সে মারা গেছে। এই সময়টাতে আপনার বাবাকে খবর দেননি? না, এর মধ্যে আমার বাবা জানে না যে আমার মা মারা গেছে, আমার বাবার কোনো যোগাযোগ করার মতন কোনো ইয়া নাই, তো কারণ সে তো তার মতন হাজরা নামের ওই মহিলার কাছে এসে চলে গিয়েছে আগে। হ্যাঁ হ্যাঁ, তো এর মধ্যে আমরা আমরা আমরাই যা যা করার করতেছি। তারপর যখন ওই সে মারা গেছে, তো এখন এটা নিয়ে তো অনেক থানা পুলিশ হয়েছে, অনেক কাটাছেড়া হয়েছে, যখন আমার আম্মুকে যখন ধোয়াইতে যায়, মানে কাফনের কাপড় দুইবার চেঞ্জ করতে হয়েছে, মানে আমার মায়ের যদি কপালটা আপনি তখন দেখতেন, যে মানে কপাল এটার মধ্যে পানি পানি ঢালার মতন কোনো ই ছিল না, কারণ একটা মানুষ যখন মারা যায়, যখন 4-5 দিন পর লাশটা যখন
গোসলের জন্য নেয় তখন সেটার মধ্যে আর কিছু থাকে না। আর আর আমার আম্মুর তো যখন পোস্টমর্টম করছে সবকিছু তো ই করছে নিয়ে গেছে আর কি, ই করে পোস্টমর্টম করে তারপর যখন গোসল করাইছে তার দুইবার কাফনের কাপড় চেঞ্জ করতে হয়েছে মানে রক্তের জন্য, এত এত ব্লাড তারপরে বের হইতেছে। যখন ধোয়ানো টোয়ানো হয়েছে ওই যে শেষ দেখা মানে জানা যা দিলে নাকি আর দেখানো যাবে না, ওই শেষ দেখার সময় সবাই জানি না আমার বাবা কার কাছ থেকে খবর পাইছে, তারপরে সে আসছে, আসার পর আমার আম্মুরেও সে দেখতেছে না এখন, সে বলতেছে যে ওই মানে গালি দিয়ে আমার মারে বলতেছে যে ওই জন্য আমার সংসার ধ্বংস হয়েছে, কিন্তু যার জন্য আমার মাই দুনিয়া ছেড়ে চলে গেল সে আমার মার লাশ পাশে, সে আমার মারে দেখলো না এক নজর, সে আইসে আমার মার মানে লাশের পাশে এসে গালাগালি করতেছে, পরে আমার দুলা ভাই ভাইয়ারা তারপর আমার ভাইয়া শ্বশুর বাড়ির ওই মাউইরা সবাই মিলে আসলো আমাদেরকে ধরলো টরলো বলতেছে সে যে আপনি কেমন, আপনি আইসা আপনি বিয়ানকে দেখবেন না, আমার ভাবির মা বলতেছে। তখন আমার বাবা বলতেছে যে এ মরছে মরছে, মানে গালি দিয়ে বলতেছে যে এই কুত্তার পালেদেরকে রাইখা গেল কেন, মানে আমাদেরকে রাইখা গেছে কেন, নিয়ে গেল আম্মুরে কবর টবর দিল, তারপর সে আমার মারে দেখবে না দেখবে না অনেক জোর জুলুম করে, তারপর আমার মারে সে শুধু একবার দেখছে, আর আর যখন দেখছে ওই মুহূর্তটা ওই লোকটা মানে নেশা অবস্থায় ছিল, যখন নেশা কাটা গেছে তখন ঘুমের থেকে উঠেই শুধু আমার মারে বলতেছে যে যে আমার বড় ভাইয়ের নাম ধরে মানে আমার আম্মুকে ডাকতো, আবার আমার বুড়ি বুড়ি বলতো, কিন্তু সেই দিন অনেকবার আর কি ই করতেছে যে আমার বুড়ি কই আমার বউ কই আমার আমার বাচ্চার মা কই এরকম করে, তখন আমার মারে অনেক খুঁজছে, তারপর কবরের পাশে যায় তো ওই তো সে তো তিন দিন চার দিনের কবরের মধ্যে থেকে আর ওনারা আনা যায় না, এরকম একটা অবস্থা। দুই মাসের মতন পার হয়, ভাইয়া ভাইয়ার মতন বউ নিয়ে বাইরে চলে যায়, এই বাবা ওই দুই মাস পর থেকে বাসার মধ্যে আসা যাওয়া করে। তারপর আমি একদিন বলি যাবু আমাদের কাছে টাকা পয়সা নাই, আমার টাকা লাগবে, আমার স্কুলের বেতন লাগবে, স্যারের টাকা লাগবে, এরকম করে বলতে থাকি, হিসাব নিকাশ দিতে থাকি। আমি আর আমার ছোট ভাই শুধু স্কুলে পড়াশোনা করি, আর আমার ছোট ভাইটা ছোট বোনটা আর বুবু, আমরা এই কজন শুধু ফ্যামিলিতে। আর বাবা ওই যে আমার মা বেঁচে থাকার থাকতে যেমন মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে আসতো না এরকম, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো আত্মীয় স্বজন কখনো আসতো না, কখনো আমাদের খোঁজ খবর নাই নাই মানে কোনোদিনও না। পরে আমি আর বুবু ওই যে হাতের কাজ করে শিলি কাজ করে লেহেঙ্গা বড় বড় শাড়িতে পাথরের কাজ করে হাতের কাজ করে এগুলি আমি জানি, তারপর মানে অনেক রকম যে হাতের কাজ আছে মানে আর্ট করা বা সেলাই কাজ করা বা ময়ূর টয়ূর অনেক রকম নকশা টকশা এগুলি আমি জানি, এগুলি করতাম তখন থেকেই করতাম, তো এগুলি করেই আর কি আমি আমার স্কুলেরটা আমার হাতের আংটিটা ছিল আমার মা দিছিল ওইটা পর্যন্ত বিক্রি করে আমি তারপর ওই যে ফাইনাল পরীক্ষা দিতে গেলে যে ফিস টিস লাগে যা যা লাগে সবকিছু ওকে করি, সেভেনের পরীক্ষাটা দিই। তারপর বাবা আসে, সেভেনের পরীক্ষা শেষ তো তখন থেকেই বাবা আসে, আর খুব অত্যাচার করতো, মানে অত্যাচার বলতে কি সে তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে আমার সে আসলে আমাকে খুব মারধর করতো, সে ওই যে যেমন আমার মায়ের সাথে করতো সেটা আমার মা নাই এখন, সে মানে আমার ভাই বোনরা ঘুমায় আমাকে ডাক দিত, আমাকে এদিকে এরকম করে ডাক দিত, ভাতটা দিতাম, বুবু থাকতো, তারপর সে শুধু শুধু কথায় কথায় এই তোর মা কই গেছে, আশ্চর্য তো আম্মু তো নাই তো তুমি কি মা কই গেছে মানে এই তো এইটা বলে মানে মারধর শুরু করতো। আর আমার বাবা আমাকে এমন ভাবে মারধর করতো যে আমার এই যে বাম পাশে আমার এই যে হাড়টা দেখতেছেন এটা কিন্তু একটু মানে এটা কিন্তু ভেঙে ফেলছে, ওই লাঠির ইয়াটা মানে লাঠির মতন বড় ইয়ে ছিল বাটামের মতন, ওটা দিয়ে মারতে মারতে আমার এই চোখটা পর্যন্ত মানে আমার কানা হয়ে যেত এরকম একটা অবস্থা। এটা সে তার হাতে যেদিন আমি ওরকম কুত্তার মতন মাইর খাই ওই সেই দিন থেকে আমার খুব রাগ হইল যে এতকাল আমার আম্মুরে দেখছি এখন সে আমার সাথে করতেছে এরকম। তো সেই রাতে আমার হাতের কাছে ছিল ব্লেড, সেই থেকে আমার হাত পা আমার আমার সবকিছু আমি কাটি, ভুল না কিন্তু আমাকে কেউ কিছু যদি বলে না বুঝা বলবি, আমি বোঝানোর চেষ্টা করি তারপরে সে যদি না বুঝে ওই যে আমি তারে বুঝাইতে পারলাম না এটা তাহলে আমার ব্যর্থতা, আর সে আমাকে উল্টা ভুল বুঝে সে আমাকে গালাগালি করলো বা সে আমাকে মারলো এই কষ্টটাতে তখন আমি সামাল দিতে পারি না, তখন একমাত্র বোনা যায় আমি আমার রক্ত দেখলাম না আমার মাথাটা ঠান্ডা হয়, যখন আমি আমার হাত চাত কেটে ফেলি তখন দেখা যায় অনেক রক্ত বের হয় তখন আমার মাথাটা ঠান্ডা হয়।
প্রিয় শ্রোতা, আমরা বিষয়টি নিয়ে আমাদের সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো। অনেকেই এই ধরনের বিহেভ করে থাকেন নিজের শরীর নিয়ে। এই ধরনের আচরণকে সাইকোলজির ভাষায় আসলে কি বলে এবং এই ধরনের আচরণ আসলে কেন হয়, এ থেকে মানে উত্তরণের উপায়টা কি? আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাথে একজন সাইকিয়াট্রিস্ট আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠান শেষে তার মূল্যবান মতামত প্রদান করবেন। আমার মাথা কেন এরকম করে সে দৌড়ে মারবে? আমার মাথা তো মানে মাথার জায়গাতে নাই, আমার মাথার বিভিন্ন জায়গাতে কাটা ফাটা এরকম জায়গা শিলি আছে। মানে আমার বাবা যখন আমার চুল ধরে মারে বা আমার কোন শরীরের মধ্যে যখন লাঠি টাঠি দিয়ে যখন পিটায়, তখন আমার খুব রাগ হইতো যে আব্বু আমার কেন মারতে চায়। আমি খুব চিল্লাইতাম, খুব মানে জোরে জোরে, তো তখন আমি গালি দিতাম যে আমার আম্মুরে তুমি তো মানে বাধ্য করছো বিষ খাইতে, তাহলে কি তুমি কি এখন কি আমারও কি মানে বিষ খাওয়াই কি মারবা নাকি? এরকম যখন করতাম এই আশেপাশে সবাই শুনতো, খুব খারাপও বলতো। তারপরে মানে এটা হচ্ছে আমার মা মারা যায় 2004 মে মাসের 5 তারিখে, আর তার 2 মাস থেকেই শুরু হয় মানে আমাকে নিয়ে তার পড়ে থাকা এরকম একটা অত্যাচার বা টর্চার করা। তো এরকম করতে করতে প্রায় 4 মাস 6 একের মতন হয়েছে। তো সে আসে না 7-8 দিন। আমার ছোট ভাই বোন দুইটা, আমি, আমার ছোট বোন, তো ওদেরকে আমি কোথায় খাবো? ওর মধ্যে কিন্তু আমার বুবুটাও চলে গেছে, আমি রান্না বান্না কিছু করতে পারি না। আমি আমার ছোট ভাইটাকে নিয়ে মানে বের হইতাম দোকানে দোকানে গিয়া, মানে বাসার মধ্যে কিছু নাই। আর দেখা যায় কি আশেপাশে ভাড়াটিয়ারা কয়দিন দেখবে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। আর টাকা পাইলে আমরা সবাই মিলে যে চরকি চড়ে, চরকিতে চড়ে আমরা ভাই বোনরা ছোট বোনটাকেও কোলে নিয়ে চরকিতে যাই, গুড়ি এটা খাই ওটা খাই, চটপটি খাই, ফুচকা খাই, মানে মাথার উপরে মানে টাইগেল দেওয়ার মতো কেউ ছিল না, কোনো গার্জিয়ান ছিল না। আর বাবা আসলেও মারধর করত। আপনার বাবা কি ততদিনে হাজিরাকে বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, হাজিরাকে বিয়ে করে অন্য জায়গাতে থাকতো, সে আর আমাদের কাছে আসতো না। আর যাও বা আসতো, আমার মার আলমারি খুলতো, 2-4-5 মানে এরকম করে শাড়ি নিয়ে যেত। আমার আম্মুর তো মানে 2 আলমারি শুধু তার শাড়ির জন্য ছিল, তো সে আসতো শুধু আমার মায়ের 2-3 করে এরকম করে শাড়ি নিয়ে যেত, গয়নাকাটি ছিল না, শুধু শাড়ি নিয়ে যেত। তো এরকমই করতো। তারপর আমি আমার ছোট ভাই আমরা তখন খুব খাওয়ার কষ্ট করতাম, তখন তো আমরা তো ভাত টাত জানতে পারতাম না, কিছু থাকতো না। তখন আমি আর আমার ছোট ভাইটা আমরা 2 মিলে বের হইতাম, তখন আমাদের এলাকাতেই যে দোকান টোকান ছিল, আমাদের পরিচিত এলাকা, পরিচিত দোকান, জানে তো যেটা তো অমুক ভাইয়ের অমুক মেয়ে, এই কিছু বলতো না। আমরা তো দোকানে যাইতাম, বসতাম, আমাদেরকে খুব আদর করতো। আমি আমার ছোট ভাইকে ইশারা দিতাম যে ওইটা নিয়ে নে, কারণ টাকা নাই তো আমাদের কাছে। আমার ছোট ভাইকে আমি ইশারা দিতাম যে ডিম নে, দুইটা এরকম করে ইশারা দিতাম, ও ডিম নিত। আর যখন কোনোখানে মানে কোনো দোকানে যেতাম বা কোনো কিছু না করতে পারতাম, শুধু চাল থাকতো ভাতের মতন, এক মানে কতটুকু চাল নিতে হবে জানি না, এক একদিন দেখা গেছে যে ঝাউ হয়ে গেছে, আবার এক একদিন হয়ে গেছে মানে এরকম হয়েছে যে চাল শুধু ফুইটা একবারে শক্ত হয়ে আছে, পানি সব শুকায় গেছে, চাল বাড়াই দিতে হয় না কমাইতে হয় জানতাম না। তো এরকম করে অনেকদিন চলছি, ছোট বোনটারে সুজি দুধ খাওয়াইতে হইতো। আর আমার যে ছোট ভাইটা ছিল, আমার ছোটর ছোটটা, ও এখনো মানে ওর আর কি ছোটবেলার অভ্যাসটা, আমরা যদি খাইতে বসতাম ওর সাথে সাথে রান্নাঘরে দৌড় দিয়া যাইতো, পাতিলের মতো তো দেখতে যাওয়ার কিছু নাই। আমি আমার ভাই বোন ওদেরকে নিয়ে খাওয়াইতাম, তারপর যদি থাকতো আমি খাইতাম। তো ও আমারে বলতো যে আপু পাতিলে তো আর নাই, তখন আমি বলতাম কি যে মানে ওর নাম ধরে বলতাম যে ভাই আমি আমি তো খাবো না। তখন ওর বয়স ছিল মানে 4-5 মতন, যা যতটুকু থাকবে মানে আমরা 4-4 ভাই বোন, আমাদের তো মানে ওই রকম নাই, তাহলে আমরা আমরা কিভাবে করে খাবো? তো যা থাকতো ওইভাবেই চলতাম চলতাম। তারপর 2005 মার্চ না জানি এপ্রিলের মধ্যে সেই দিন সে আমার উপর খুব টর্চার করে, মানে এমন টর্চার আমার মনে হয় না কোনো বাপ তার মেয়েকে করে। মানে সে আমার চুল তো ধরছে এইভাবে করে যে চুল ধরেছে, সে যে আমার মারতেছে, যে সে কি একটা কুকুর পিটাইতেছে নাকি একটা চোর পিটাইতেছে নাকি তার নিজের মেয়ে পিটাইতেছে, মানে মানে এটা মনে তার মনে মাথার মধ্যেই ছিল না। তার যতক্ষণ ইচ্ছা মানে সে পিটাইতেছে, এরকম পিটাইতে পিটাইতে মানে তার যখন ইচ্ছা হলো তখন সে ছাড়লো, ছাইরা টাইরা দিল। তারপরের দিন আমি ওই অবস্থায় আমাদের বাসার মধ্যে যে সিলভারের যে হাড়ি পাতিল ছিল ওগুলি আমি বিক্রি করছি, বিক্রি করে 300 টাকার মতন হয়েছে। ওই টাকা নিয়ে বাসা থেকে আমার কিছু কাপড় চোপড় ওগুলি নিয়ে আমি বের হয়ে আসি। বের হয়ে আসেন মানে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন কোনো ঠিক ঠিকানা নাই, সব ভাই বোনকে নিয়ে? না না না, তাহলে আমি ওদেরকে রেখেই চলে আসি, কারণ মানে ওদেরকে আমি কোথায় নিয়ে যাব? ওকে, একাই বের হয়ে গেছেন বাড়ি থেকে? হ্যাঁ, ওরা যদি বাসায় থাকে যে কেউ আসলে শুনবে যে ওর তো মাটা গেল, ওর তো বোনটাও চলে গেল, তাহলে ওদের যে কোনো একটা না একটা কিছু হবে, ওদেরকে নিয়ে আমি কোথায় যাবো? আমারই তো কোনো ঠিক নাই, তো আমি কোথায় যাব? তারপর ওই 300 টাকা হলো, আমি আমার মতন কাপড় চোপড় নিয়ে যে সবকিছু নিয়ে চলে আসছি। আসার পর আমার ছোট ভাইটাই একটু বুঝের ছিল আমার থেকে, শুধু ওকে বলছি যে দেখ আমি তো আসলে আর থাকতে পারতেছি না, দেখ কালকে রাত্রে আব্বা আমার এরকম করে মারলো আর মা নাই, তো যেভাবে হোক আমি
আমি যদি কোনো একটা কিছু করতে পারি তাহলে আয়সা তোদেরকে নিয়ে যাব, এরকম করে বলছি। বলার পর চলে গেছি, সেই সকালবেলা বের হয়েছি, সকাল দুপুর মানে এরকম শুধু ঘুরলাম। ঘুরার পর ওই যে আপুর কথা বললাম, সে আপু আমারে দেখছে। এই আপুটা হচ্ছে মানে যে আপনি, যে আপু আপনার বিবেকটা জাগিয়েছে এখানে যাহা বলিব সত্য বলিব আসার জন্য, সেই আপু আপনাকে দেখেছে। ওকে, হ্যাঁ, তারপর? আর ওই আপুটার সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওই আপু আমার আমার ছোট ভাইটাকে পড়াইতো আবার। ওকে, আমাদের বাসায় আসা যাওয়া করতো, আমার আম্মুকে আন্টি বলতো। তা আমি যে বাসা থেকে বের হয়েছি, আমার তো ওই আপুকে তো ওই আপুরে আমি দেখি নাই। আমি যখন বের হইয়া যখন আপনার ওই সাদাবাদের পরে বিশ্বনায় এরকম কোন একটা জায়গার নাম মনে হয় আছে, তা আমি নিজেও জানি না। আমি একটা সিএনজি নেই, আমি ওই সিএনজি আলারে বলছিলাম যে অনেক দূরে যাব, মানে বলছিলাম যে সায়দাবাদে যাব, আন্দাজেই বলছিলাম, কিন্তু কখন আমি সায়দাবাদ যাইনি তখন। কেন যাচ্ছেন সায়দাবাদ জানেন আপনি? আমি জানি না, মানে বাসা থেকে বের হয়েছি, ওই যে একটা রাগ মনের মধ্যে, আজকে কালকে রাত্রে আব্বা মানে মারলো এরকম করে শুধু শুধু মারতেছে, অথচ আমার স্কুলেও পাঠাইতেছে না, কোনো কিছু না, টাকা পয়সা দেয় না। তো এইগুলি নিয়ে যখন মানে নিজে নিজে রাগ হয় তখন আর কি আমি বের হয়ে যাই। আর ওই সায়দাবাদ যে যাব তখন আমার কোনো পরিকল্পনা ছিল না, আন্দাজেই নিজে থেকে চলে যাই। সায়দাবাদ গিয়ে ওই বিশ্বের ওইখানেই সাইডে একটা ফুটপাতের মতন যে একটা ই ছিল, যে মানুষ হাঁটা চলা থাকে, ওইখানে বসেছিলাম। তারপর ওই আপু আমাকে দেখে, ওই আপু যখন আমাকে দেখে তখন ও আমার দূর থেকে ডাক দিতেছে, তুমি কোথায়, তুমি মানে আমার ডাকতেছে আর বলতেছে যে এই তুমি এখানে কেন, তুমি এখানে কেন বসে আছো। আমি তো ওরে দেখে মনে হয় আকাশে চাঁদটা পাইছি। তারপরে আপুরে বললাম যে আপু আমার আব্বা আবারও কালকে রাত্রে মারছে এরকম এরকম। পরে আমার ছোট ভাই বোনদের কথা জিজ্ঞেস করলো যে ওরা কোথায়। বললাম যে ওদেরকে আমি বাসায় রেখে আমি চলে আসছি, আমি আর বাসায় যাবো না, আর আব্বা আমার এরকম মারধর করে আমার আসলে ভালো লাগে না, আর না খেয়ে থাকতো আমার তাও ভালো লাগে না। তখন বললো যে তুই যদি এরকম বাইরে বাইরে থাকোস তাহলে তোর ভাই বোনদের কি হবে। তারপর বলছে মা তো মারা গেছে আর আব্বা তো বাসায় যায় না, তা আমি কে, আমি কেউ না, আমারই তো নিজের কোনো অস্তিত্ব নাই, ওদেরকে দিয়ে আমি কি করব। তারপর আপু আমাকে আপুর বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর সে আমার সাথে দুই তিন রাত ধরে সে আমার সাথে শুধু কথা বলে, কথাগুলি হচ্ছে এরকম। সে আমাকে বলে যে দেখ মেয়ে মানুষ তো, তুই তো আমার কাছে আসছিস, তুই তো ছোট এখনো, তোকে কি বলবো। আমি তো আমি যেখানে গেছিলাম তুই জানো আমি কই গেছিলাম না, তো বলল যে সে একটা পার্টিতে সে তার ওই কি পার্টি ডিল করতে হয়, তো কিভাবে গেস্ট আনতে হয়, কিভাবে কি করতে হয়, মানে এরকম করে সে আমাকে নলেজ দেয়, কিন্তু আমি তখন বুঝি না। বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। আমরা রূপার আজকে যে রূপা হয়ে ওঠা, এবং রূপা আজকে এখানে ছদ্মনাম ব্যবহার করছে, নোট অন দ্যাট পয়েন্ট, এই ছদ্মনামটা এই কারণে ব্যবহার করতে হচ্ছে যে তার আসল নামটি ব্যবহার করলে তার এলাকায় তাকে অনেকেই চিনে যাবেন। রূপাকে চেনানো আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা শুধু বলতে চাই সমাজে এরকম অসংখ্য রূপা আছে যারা এরকম অপরাধী হতে বাধ্য হন। কি অপরাধ তার, কিভাবে সে ধীরে ধীরে অপরাধের দিকে যাচ্ছে, সেগুলো আমরা ডিটেল জানবো। তবে তার ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখালাম এই কারণে যে সমাজে একজন অপরাধী আপনা আপনি জন্ম হয় না, সমাজে একজন অপরাধীর জন্ম হতে একটা শক্তিশালী অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড লাগে, এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকেই একজন মানুষ স্বপ্নহীন হয়ে যায়, একজন মানুষ বাধ্য হয়ে খারাপ রাস্তায় পা বাড়ায়, নইলে কোনো অপরাধী আসলে অপরাধ করতে চায় না। আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখিয়েছি, এরপরে আমরা অপরাধের জায়গাতে যাব। ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 12:06 আমরা ফিরছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার, প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আজকে রূপা রয়েছে এখানে, এবং রূপার জীবনের অপ্রিয় সত্যের একেবারে রূঢ় বাস্তবের দিকে এই মুহূর্তে আমরা ধাবিত হচ্ছি। তবে তার আগে বলতে চাই, রূপাকে দেখতে চাইলে, তাকে যদি কোনো প্রশ্ন করতে চান, বা তার সম্পর্কে যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো যদি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ওখানে গিয়ে যে পেজটির লিঙ্ক পাবেন সেই পেজটিতে গিয়ে আপনি অবশ্যই আমাদের যিনি অতিথি রয়েছেন আজকে রূপা তাকে দেখতে পাবেন। এবং একই সাথে বলতে চাই, আপনি যদি মনে করেন যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফিউজ করতে চান, আপনি আসতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের এখানে ফোন করে আপনার জীবনের অপ্রিয় সত্যের সারাংশটুকু রেকর্ড করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে
শূন্য নয় ছয় এক তিন আট নয় দুই আট নয় দুই। আমি আবারও বলছি 0961389282। আমরা আবারও ফিরছি রূপার কাছে। রূপা, আমরা এখন পর্যন্ত আপনাকে SMS পোলের মুখোমুখি করিনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যতটুকু আমি শুনেছি প্রত্যেকটি কথাই হৃদয়ের কথা, প্রত্যেকটি কথাই সত্য কথা। এখানে যারা বলতে আসেন তাদেরকে নিয়ে যদি কখনো কনফিউজ সৃষ্টি হয় কোনো কথা নিয়ে, আমরা শ্রোতাদের হাতে ছেড়ে দিই। তারা যদি না ভোট বেশি দেন তাহলে সেই গল্পটা আমরা ড্রপ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত সেটা হয়নি। তারপরও যে কোনো মুহূর্তে আমরা আপনার কোনো বিষয় নিয়ে SMS পোলের মুখোমুখি হব। আমাদের লিসনাররা ভোট দিয়ে নিশ্চয়ই জানাবেন যে আপনার ঘটনাকে সামনের দিকে নেওয়া উচিত নাকি উচিত না, কারণ আমরা জানি যে আমরা খুব ভয়াবহ কিছু আপনার কাছ থেকে এই মুহূর্তে শুনতে যাচ্ছি। ওকে, তারপর কি হলো? তারপর আপু আমাকে দুই তিন রাত তো মানে ওর সাথে আর আমার কথা শেষ হয় না। ও আমাকে বলে যে এখন আন্টি তো মারা গেছে, তোর ছোট ছোট তিনটা ভাই বোন। তারপর আমি বললাম যে আপু এখন আসলে আমি ওদেরকে নিয়ে ভাবতে চাচ্ছি না, আর আমার আম্মু তো মারাই গেছে, আব্বুরে নিয়েও ভাবতে চাচ্ছি না, তো এখন আমার কি করা যায়। আর আমি বাসায় আমার আর মার ধরা সহ্য হয় না, কারণ এই দেখো এই যে আমি সেদিন রাতে হাত কাটছি, আবার কালকে রাতেও হাত কাটছি, আবার সেই দিন আব্বু আবার আমার মারছে, মারার পরে যে উপরের হাড়টা আমার পুরোপুরি ভাঙিয়া গেছে, আমি আর যাব না। আর এতকাল তো দেখছি যে আম্মুর সাথে এরকম রকম করে, তা আমি আর যাব না। তো তারপর আপু বলল যে আচ্ছা তাহলে আমার তো পার্লার আছে, তুই আমার পার্লারে তাহলে কাজ টাজ কর। তখন আমি বললাম তো আমি কি একবারে কি তাহলে কি মানে মূর্খ হয়ে থাকবো, আমি কি মানে অন্তত SSC পরীক্ষাটা যেভাবে হোক আমি কি দিতে পারবো না? আর মাত্র তো 8-এ, তো 9-10 এখনো মানে এখনো তো দুইটা বছর, তাহলে এই দুইটা বছর আমি মানে কিভাবে কি করব। তারপর ও আমাকে বললো যে আরে টাকা হলে তো সমস্যা নাই, তুই SSC না, তুই অনেক কিছু করতে পারবি। তখন আমি আরেকটু মানে ক্লিয়ার হলাম যে মানে তোমার পার্লারেতেই তো মানে ঝাড়ু টাড়ু দিতে হবে, এই মানে এই কাজই তো। তখন ওই আপুটা আর কি হাসলো একটু, হাইসা বললো যে হ্যাঁ এইটাই, তুই এই তো মানে তুই তোর মতন যতটুকু পারস ততটুকু। তারপর ওর এখানে যে মানে যারা আসতো কাস্টমাররা আসতো পার্লারে, গ্রুপ লাক করতো, ফেসিয়াল করতো, মাসাজ করতো, মানে পেডিকিউ মেনিকিউ করতো, অনেক রকম যে মানে যা যা কাজ আছে সবকিছু দেখতাম আমি। তা আমি আস্তে 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 আমি ওদের সাথে সাথে কাজ করি, আমি কাজের সাথে সাথে পুরোটা আমি শিখে যাই। তো এর মধ্যে আর কি স্কুলে আমার আসা যাওয়া করতে থাকে, আপুই আমাকে টাকা দেয়, আপুই আমাকে কাপড় চোপড় কিনে দেয়, টাকা পয়সা দেয়, সবকিছু দেয়। ওই তো এরকম চলতে থাকে প্রায় 6-7 মাস এই পার্লারের মধ্যে আমি চলতেছি। এরকম একদিন হঠাৎ করে শুনি কি যে আমার ছোট ভাইটাও নাকি বাসা থেকে বের হয়ে চলে গেছে। তো আছে কে এখন? শুধু আছে আর আমার ছোট একটা ভাই, ছোট একটা বোন। এদেরকে আমার দাদি নিয়ে গেছে আব্দুল্লাহপুর, আর আমার ছোট ভাইটা অলরেডি বাসা থেকে বের হয়ে ও খারাপ ছেলে পেলেদের সাথে ও মানে ঘুরতে ঘুরতে ও কিন্তু নষ্ট হয়ে গেছে। এর মধ্যে তো পড়াশোনাও করতেছি, পার্লারের কাজ টাজ করতেছি, কারণ পার্লারে যে ফেসিয়াল টেসিয়াল করি, তারপর আরো যাবতীয় যে ধরনের কাজ টাজ আছে সবকিছু করি। এর মধ্যে আপু আমাকে রেখে টেকে আপু পার্টিতে যায়, অনেক জায়গাতে যায়, কিন্তু আমি মানে পুরোপুরি পার্লারে থাকি। তারপর এর মধ্যে যখন আমি আপুকে চাপ দিলাম যে আপু আমার টাকা দরকার, তুমি আমাকে আমার হাতে টাকা দিবা, তো এর মধ্যে যারা আসতো আর কি পার্লারে যে ভাবিরা, আমাকে কিছু কিছু লোক চিনত ওইখানকার, তখন আসলে আমাকে বলতো তোর আম্মু নাই, আসলে দেখ রাজাও ফকির হয়, ফকিরও বাচ্চা হয়, এরকম করে বলে। তা আসলে এই 10 জনের কথা শুনতে শুনতে একদিন কার না মনে চাইবে যে টাকার কথা বলি। তারপর আমি আপুর কাছে বললাম যে আপু তুমি তো আমার টাকা পয়সা দিতেছো, তুমি আমার সবকিছু করতেছো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আমার হাতে টাকা দিবা। এরকম 2-3 বার বলি, তারপর ও আমাকে বলে যে তুই তোর হাতে টাকা চাস, তাহলে তো তোর তো আর একটু কষ্ট করতে হবে। আমি বললাম কি কষ্ট? তখন বললো যে চল তোকে এক জায়গায় নিয়ে যাবো। তারপর আমাকে নিয়ে যায় কাকরাই চলচ্চিত্রের মালিক যে ভাই ওনার কাছে, মানে ওনার কাছে নিয়ে যায়, মনে হয় যে ওনার কাছে মনে হয় যে আমার হাত পা বাঁধা, ওনার কাছে নিয়ে যায়। এর মধ্যে কিন্তু আমার পড়াটা অফ হয়ে যায়। আমি একটু থামাচ্ছি আপনাকে, ওনার কাছে আপনার হাত পা বাঁধা মানে? হাত পা বাঁধা মানে আমি তো জানতাম না যে ওনার কাছে নিয়ে যাচ্ছে আমাকে, মিডিয়াতে ঢুকাবে, আমাকে ফিল্মে দিবে, আমাকে কাজ করাবে, তখন আমাকে অনেক রকম অনেক কিছু বলে। ফাইন, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন সেটা আসলে ঘটনাটা ক্লিয়ার হওয়ার পরে আমরা বুঝতে পারবো। ওখানে যাওয়ার পরে ভাইয়ার সাথে মানে আমাকে পরিচয় করায় দিল যে ওর নাম এই, আর ও হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, আমার ছোট বোন, এরকম করে পরিচয় করায়। তারপর ওনাকে বলে যে ওকে দিয়ে কি কোনো কাজ হবে না,
তখন ওই ভাই আমাকে দেখে বলে যে ওর তো বয়স একদম অল্প, ওকে দিয়েই তো হবে। আর ওকে দিয়ে হবে বলতে ওকে মানে ওকে যদি গড়ে নেওয়া যায় ও ফিল্মেও চান্স পাবে, ও মানে মেন হিরোইনের কাছে করতে পারবে। আমি ওনাদের কথাবার্তা মানে তেমন একটা বুঝতেছিলাম না। তারপর আমি নিজে থেকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপু তোমরা কি বলতেছো, আমি এটা এটা তো কোনো পার্লারের তো কোনো অংশই নাই এখানে, এখানে মিডিয়া টিডিয়া ফিল্ম টিম মানে কি, তাহলে কি ছবি টবি কিছু হবে? তখন সে আমাকে বলল যে হ্যাঁ, কারণ তুই তো টাকার কথা বলছিস, তো টাকার কথা যেহেতু বলছিস তাহলে তুই এখানে এই ভাইয়ের কাছে থাকলে তুই সবকিছু পাবি, খাওয়া দাওয়া কাপড় চোপড় সবকিছু। তারপর আমি আবার বলি যে তাহলে আমার পড়াশোনাটা কি হবে, মানে ওনার ভাই ওই ভাইয়ার অফিসের মধ্যে বসেই। তারপর বলল যে তুই এখানে কদিন থাকলে, বেশি না মানে সপ্তাহখানেকের মতো থাকবি, তারপর ভাইয়ার যদি ওকে বলে তাহলে ভাইয়াই বাসায় আসা যাওয়া করবে, সম্পূর্ণ কিছু ভাইয়াই তোর দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ থাকতে হবে, এক সপ্তাহ কি বা আমার এদের কি করাইবো, মানে এই ধারণাটা ছিল। অথবা ঘরটার গোছানো, এই যে অফিস টফিস মানে এটা আমার ভাবনা ছিল যে ফাইল টাইল গোছানো এগুলি। কিন্তু সে আমার ওইখানে কথাবার্তা বলার পরে সে ওখান থেকে যেন আমাকে কোথায় নিয়ে গেছে, ওই জায়গাটার নাম আমার মনে নাই বা আমি তখন চিনতাম না তো ভালোভাবে কোনো জায়গা, তখন চিনতাম না, অন্য কোথাও নিয়ে যায় অন্য একটা রুমে, ওইটা হয়তো বড় কোনো হোটেল টোটেল হবে। তো এ তো ভালো, এসি টেসি রুম টুম, ভিতরে খাবার দাবার সবকিছু, খাচ্ছি দাচ্ছি, আপুর সাথে কথাবার্তা বলতেছি। খাওয়া দাওয়ার পর আপু আমারে বললো যে তুই এখানেই থাকবি, আর ভাইয়া যা যা বলে তুই শুনিস। কিন্তু তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এটা বলার পর ওই আপু চলে গেল। তারপর সন্ধ্যার দিকে আর কি সে মদের বোতল টোতল নিয়ে আসছে, যে ভদ্রলোকের কাছে আপনাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই ভাইয়া মদের বোতল টোতল আনছে, তারপর ওগুলো দেখা তো আমি মানে কি বলবো, আমি এক পর্যায়ে ভয় পাইছি, যে কারণে এই বোতল তো আমাদের বাসায় তো ছিল, এই বোতল এইগুলি এটা তো মদের বোতল দিয়ে দেখাতে আমি চিনছি, কারণ আমার আব্বু খাইতো এরকম। তারপর আমি ভাবলাম যে হয়তোবা উনিই খাবে এটা। তারপর সে আমাকে ডাক দিল, ডাক দিয়ে আমাকে নাম কি নাম বললাম, তারপর সে বললো যে না তোমার এই নামে হবে না, তুমি তোমার আসল নামটা মানে ইউজ করতে পারবা না। বললাম যে কেন, আমার আসল নাম আমি বলবো না কেন, এটাই তো আমার নাম। বলে যে শোনো, এ ধরনের জগতে আসলে মানুষ অনেক রকম অনেক কিছু শেখে। তখন আমি বললাম যে ভাই আমি কোনো জগতের নামই, জাস্ট আমি আপুর কাছে থাকি, আপুর পার্লারে কাজ করি, পড়াশোনা করি, এই তাছাড়া অন্য আর অন্য কোনো কিছু না। তারপর বললো কেন তোমার আপু তোমার বলে নাই তুমি এখানে কেন আসছো? আমি বলছি যে না আমি তো জানি না। আপু তো আমার বললো যে আপনি আমাকে এক সপ্তাহ রাখবেন, তারপর যদি ওকে বলেন তাহলেই নাকি আমাকে দিয়ে সবকিছু হবে, আর তাহলে নাকি আমি নাকি টাকাও পাবো। তারপর সে আমারে বলতেছে যে এদিকে আসো, মানে সে আমাকে তখন ডাক দিয়ে আরো কাছে মানে তার পাশাপাশি নিয়ে বসাইতে চাইলো। তখন অনেক ছোট মানে আরো ছোট ছিলাম, পাঁচের কথা এটা 2005, 14-15 বছর বয়স ছিল তখন। যখন ডাকলো সে মদের গ্লাস ফ্লাস, সে বললো যে ঢালো। আমি বললাম যে দেখেন ভাই এগুলো আমি কখনো ঢালতে পারি না। তো সে আমাকে ঢালতে বলছে, আমি এক গ্লাস ঢাইলা দিছি। তো সে বলতেছে যে তোমার দিয়ে তো কিচ্ছুই বলো না, তুমি গ্লাস ঢালছো এটাতে এক গ্লাস ঢালতে হয় না। সে আমাকে অন্য গ্লাসে সে ঢাইলা ঢাইলা সে আমাকে দেখে দিল। তারপর আমি তার মতন করে করে দেখালাম। তখনও ভাবতেছিলাম যে সে মনে আমার দিয়ে এগুলি করাইবো। তারপর যখন সে আমার বললো যে তুমি খাও, আমার অনেকবার বললো আমি না 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 এগুলি তো আমি খাবো না, তারপরও জোর টোর করলো। তারপর যখন আমি একটুখানি খাইলাম, মানে আমার মানে ফার্স্ট প্রথম তো আমার গলা বুক টুক সব জুলা যেতেছে এরকম। আর তারপর বলছে যে না ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমি আর খাবো না, আমি আপুর কাছে চলে যাবো, আপনি যেভাবে হোক আপুর আপনি খবর দেন, আমি চলে যাবো। তারপর সে বলে যে এখন তো ফোন করা যাবে না, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো দেখো অন্ধকার হয়ে গেছে, এখন তো যাওয়া সম্ভব না, আর এখান থেকে তো বের হতে হলে এক সকাল ছাড়া এখান থেকে বের হওয়া যাবে না, এখানে মেন গেট আটকায় দিচ্ছে। মানে সে তখন আমাকে যেভাবে আর কি বুঝাইতে পারছে। তারপর আচ্ছা ঠিক আছে, তারপর আবারও সে মদ খাইতেছে আমাকে দিতেছে, আমি তো মানে ভিতর ভিতরে না। তারপরও যাক আমি ভাবতেছি কি সকালটা হইলেই মানে তার সাথে হ্যাঁ 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 করে করে সকালটা হইলে আমি চলে যাব। কিন্তু সে আমাকে যেভাবে মানে জোর করছে খাওয়ার জন্য, কিন্তু আমি 2-3 খাইছি, খাওয়ার পরে সে তো মানে গণহারে খাচ্ছে, মানে একটার পর এক গ্লাস করে খাইতেছে, একটু একটু করে বানাচ্ছে আর খাচ্ছে। মানে সে শুধু আমাকে কাছে ডাকে, সোফার মধ্যে বসা, সে আমাকে বলে যে তুমি এদিকে আসো, আমার কাছে আসো। আমি বললাম যে না আপনি ওখানেই থাকেন, আমি এদিকেই বসে থাকি, আমি পারবো না আপনার কাছে গিয়ে বসতে। তারপর সে উঠে গিয়ে আমার হাত ধরে মানে টানাটানি করতে করতে সে আমাকে সোফার উপরে এনে বসাইছে। তারপর সে ইচ্ছা করেই আমার ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। আপনি একটু জাস্ট আমাকে বলবেন যে এই যে এক ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাওয়া, এবং এটা তো সেরাতে আপনার সাথে হলোই, আমরা বুঝতেই পারছি আপনার ব্যাপারটা দেখে, এবং এই এটাই হচ্ছে আপনার জার্নির শুরু, রাইট?
প্রিয় শ্রোতা, এই এই অপরাধটাকে আপনি অপরাধ বলবেন নাকি বলবেন না সেটা আপনার জায়গাতে, কিন্তু কিছু কোশ্চেন আমাদের মাথায় আসছে। আপনি 14 বছর বয়স তখন, এবং এই 14 বছর বয়সে আপনি কিছুটা হলেও কি আজ করতে পারতেন না ওই সময়টাতে, যেহেতু আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল যে বাবা এই ধরনের একভাবে কোনো না কোনো ভাবে একটা মেয়ের প্রতি আসক্ত, এবং একই সাথে আপনি তখন কিছুটা হলেও বোঝেন যে এই ব্যাপারগুলো আসলে কি, এবং এটাও হয়তো বা কিছুটা হলেও আজ করতে পেরেছেন যে একটা মেয়েকে এরকম একটা ছেলের কাছে রেখে আসছে যিনি মিডিয়া জগতের ফিল্ম ইন্ডাস্ট্রির, এবং তাদের মধ্যে এক ধরনের কথোপকথন হচ্ছে 14 বছর বয়স, মানে আপনি তখন যদি পড়ার বয়স হয় তাহলে ক্লাস 9-10 পড়তেন, সেই জায়গাটা থেকে তো এটা বোঝা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। আপনি কি আপনার অনেস্টির জায়গা থেকে বলতে পারেন এটা যে আপনি একেবারেই কিছু বোঝেননি? না, মানে ফিজিক্যালি যে রিলেশনটা এটা আমি বুঝি না, কিন্তু এটা একটা অন্যায় কাজ আপনাকে দিয়ে করাচ্ছে বা করবে করতে পারে এরকম কিছু হলো আসলে এরকমটাও বুঝতে পারছি কখন, যখন সে যখন মদের বোতলটা তো আনছে তখন, কিন্তু ওই আপুর সাথে যখন বারবার কথা বলছি, মানে ওই আপু মানে শুধু বলছে কি যে ওই ভাইয়ের সাথে থাকতে হবে এই জন্য এক সপ্তাহ, এই জন্য থাকতে হবে কারণ আমাকে যে নাচের গ্রুপগুলি করানো হবে ওইটাতে নাকি আমাকে রিহার্সাল করার জন্য, ফটো সেশন করার জন্য, এগুলি করার জন্য নাকি আমার থাকতে হবে। ওকে প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন কথা হচ্ছে যে এই স্টোরিটা আমরা কন্টিনিউ করব কি করব না, সেটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করছে, কারণ এর পরের যে বর্ণনাগুলো আসবে সেটা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ, এবং কিছুটা অবশ্যই আপনাদের জায়গা থেকে বুঝতেই পাচ্ছেন যে আজকের স্টোরিটা কতটা ম্যাচিউর্ড লেভেলের। যারা মনে মনে ভাবছেন তারা অবশ্যই একটা এসএমএস করে দেবেন, কারণ আপনি যদি মনে করেন যে রূপার জীবনের অপ্রিয় সত্যকে কন্টিনিউ করতে দেওয়া উচিত এবং ও যা বলছে তা বিশ্বাসযোগ্য, তাহলে আপনি এসএমএস করবেন ইয়েস বলে, এবং আপনি যদি মনে করেন যে না ও যা বলছে সেটা সত্য নয় এবং এটা শোনার মতো নয়, তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 3টা 2 সাথে একটা 1 2221 নম্বরে। ওকে, একটু পরে আমরা কম্পিউটার কাছ থেকে রেজাল্ট জানবো, তার আগে আপনার কাছে ফিরি। এই ঘটনার পর তারপর মানে সে রাতে যাই হলো আর কি, তারপর আমি খুব চিৎকার চেঁচামেচি করছি যে আমি ওই আপুর কাছে এখন চলে যাব, আর আপনি এখন যদি আমাকে যদি না যেতে দেন আমি কিন্তু আমার মাথা টাটা ফাটায় ফেলাবো, এরকম করার পরে তখন এত সচরাচর মোবাইলটাও ছিল না, মানে এতটা হয় নাই। তারপর মোবাইল বলতে কি ফোন দিছে আপুর বড় বোনের কাছে, তারপর ওই আপুকে ফোন দিছে, তারপর ওই আপু বলছে যে এত রাত হয়েছে এখন তো যাওয়া সম্ভব না, তো গেলেও আমার সকালে ভোরবেলা যেতে হবে। মানে এই কথা বলার পর সে তো তারপরও রাতে আবারও সে আমার সাথে জোর জুলুম করে আবারও সে করলো। তারপর থেকে আমি খাই না বা তার সাথে ভালোভাবে কথাও বলি নাই। তারপর ওই আপু আসছে সকালে, ওই আপু এসে আপুরে ধরে আমি অনেক কাঁদছি আর বলছি যে আমি আমার জীবনেও এরকম হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, আর তুমি আমাকে এরকম করলা কেন, তুমি আমার সাথে কেন এরকম ইটা করাইছো। তখন আপু বলল তুই তো বলছিলি যে তোর তো টাকা লাগবে, আমি বলছি আমি আমার টাকা লাগবে, আমি বলছি তো আমার আব্বার কাছেও তো আমি বলছি যে আব্বা আমার টাকা লাগবে, কই আমার আব্বা তো আমার তো ই করে নাই, অন্য কারো কাছে দিয়ে আসে নাই, বলছে অন্য কারো কাছে দিয়ে আসে নাই এই জন্য তো তোরে মাইরা মাইরা মানে তোরে কানা করছে বয়রা করছে এরকম করে সে আমাকে ভেঙায় দিল। তারপর কি করব, বাধ্য হয়ে কি বলতে কি, তারপর আবার ওর সাথে আমি সেদিন চলে গেলাম। চলে যাওয়ার পরপরই ওর রিক্সা থেকে নেমে আর আমি ওদের বাসায় যাই নাই, ওইখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আমি আমাদের বাসায় চলে আসছি। বাসায় যাওয়ার পর দেখছি আমার ফুপু আছে, বাবা আছে, আমি আব্বুরে ধরে দুই পা ধরে অনেক কাঁদছি আর বলছি যে আব্বু দেখো আমার এরকম। তখন আমি বলে দিছি মানে আমি কি করবো আমি বুঝি নাই, আমি ওই আপুর নাম বলে দিছি যে আব্বু ওই আপু আমার নিয়ে এরকম এরকম করছে, ওই আপু নিয়ে আমার এরকম অন্য জায়গাতে এ করছে। সেইগুলি শোনার পর সে আরো বলছে যে তুই মরে যা, তোকে আমার রাখা সম্ভব না, তুই মরে যা, এরকম অনেক কিছু অনেক খারাপ বিহেভ করছে। তারপর ভাবলাম যে আব্বা আমার আবারও বলছে রাখবে না বাসার মানে বাসা থেকে বের করে দিল। তারপর আমি ওই বাসার মধ্যে আমার ছোট ভাইটাকে খুঁজলাম, দেখলাম যে ও নাই। তারপর সবাই বললো যে তোমার ছোট ভাইটা তো চলে গেছে, কোথা থেকে কোথায় মনে হারাই গেছে। তারপর অনেক কাঁদছি যে আমার ছোট ভাইটাও হারাই গেল, আজ আমারও মানে আমার সাথে মা মারা গেল মাত্র কয়দিন হয়েছে, মা মারা যাওয়ার মানে সাথে সাথে আমার সাথে মানে এরকম একটা অঘটন ঘটে গেল, আমি তো মানে অবাক হয়ে গেছি যে আমার সাথে এরকমটা কেন হইলো, আর মানে মানে খুবই খারাপ লাগছিল। আর যখন ছোট ভাইটা হারাই গেছে এটা শোনার পর আরো খারাপ লাগলো। তারপর আর কি করব, তারপর ওই আপুর কাছে আবার চলে গেছি। তারপরে আপু আবার আমাকে বললো যে তুই কই গেছিলি, আমি বললাম যে আমি এই তো এমনিতে এক জায়গায় গেছি। তারপর ওই আপুর সাথে আমি বললাম আচ্ছা আমাকে দিয়ে তো যা হইছে হইছে, এগুলি করলে কি হয়। তখন সে আমাকে বলছে যে তোর তো অনেক শখ
তুই নাচের গ্রুপ করবি, করতে পারবি, টাকা পয়সা সব পাবে, কিন্তু ওই ভাইয়ার কথা অনুযায়ী চলতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা সবই করব, কাজটা সব করে দেবো, মানে ওই কাজটা আমি করব না। তখন বলল যে দেখ এটা ছাড়া কিন্তু দুনিয়াতে আর কোনো কিছু হয় না। আমি বলছি কই এটা ছাড়া কি, আমি তো জীবনেও তো এগুলি দেখি নাই। তখন বলছে কি যে দুনিয়া সম্পর্কে তোর কোনো ধারণা নাই, আইডিয়া নাই, তুই এগুলি করতে থাক, তারপর দেখবি অনেক লাইন পাবি, অনেক কিছু পাবি, মানে দুনিয়াতে দিন দিন সবকিছু মানে আধুনিক হবে, তখন তুই আরো অনেক কিছু শিখতে পারবি, জানতে পারবি। তারপর ওই আপু বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে চল আজকে রাতে মানে একটা পার্টি আছে। মানে আপনি এগ্রি করে গেলেন, এক ধরনের সম্মতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই দুনিয়াটা চাই এবং তার বিনিময়ে আমার যেটা করতে হোক আমি করব। ইউ নিড মানি, রাইট? তখন আপনার বয়স 14 বছরের কিশোরী আপনি, রাইট? প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের অপরাধের পর্বটা শুরু। একজন 14 বছরের কিশোরী, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল পারিবারিক ভাবে প্রচন্ড রকম অসহিষ্ণু একটা পরিবেশের মধ্যে বড় হওয়া, মার মৃত্যু এবং আর্থিক অনটন, বাবার গায়ে হাত তোলা, চরম অত্যাচার এবং চরম দারিদ্র অবস্থা, অবশ্যই বলবো, কারণ হয়তো সবকিছুই আছে তাদের কিন্তু ঘরে একটা টাকা নেই কিছু কিনে খাওয়ার মতো, এই অর্থে তারা প্রচন্ড দারিদ্র অবস্থা। এবং শেষ পর্যায়ে যে মানুষের সংস্পর্শে সে আসলো, সেই মানুষটা আগে থেকেই এরকম একটা অপরাধ জগতের মধ্যে ছিল এবং সে তাকে এই রাস্তায় পা বাড়াতে বলল এবং সে বাধ্য হয়ে বাবার কাছে স্বীকার করলো যে বাবা আমাকে এরকম একটা পরিবেশের মধ্যে নিয়ে গেছে বা এরকম হয়েছে। বাবা তাকে শেল্টার দিল না, এই মেয়েটি বাধ্য হয়ে এই রাস্তা ধরল। এখানে আমার একটা কোশ্চেন আছে, আপনি তো তখন বিউটি পার্লারে কাজ করতেন, আপনি একা একটা মানুষ ছিলেন, 14 বছর বয়স আপনার, খুব বেশি কিছু প্রয়োজনও হয় না আপনার, আপনি তো বিউটি পার্লারে কাজ করেও কন্টিনিউ করতে পারতেন, ভালো থাকতে পারতেন, আপনি কেন না? তখন হচ্ছে কি বিউটি পার্লারে কাজ দিতে গেলে না ওই জামানত যে লাগে এরকম একটা কিছু লাগে, আর ওই আপুর পার্লারে কাজ করে মানে বেশ কিছু আন্টিদের সাথে আমার ভালো পরিচয় ছিল, কিন্তু সবাই আমাকে মানে বুদ্ধি দিত, কিন্তু কেউ আমাকে 5,000 টাকা দিয়ে জামানত মানে দিতে হয় যে মানে হ্যাঁ আমি মানে অমুক একটা পার্লারে তো তুমি কাজ করো, ওর মানে জামানত হিসেবে আমি এই যে এটা দিলাম আমি আসি, মানে ওর মানে গার্জিয়ান হিসাবে আমি আসি, মানে এরকম কোন শেল্টার আমার ছিল না। আর আমার আমার যে কোনো কিছু করতে গেলেই আমার ওই আপুর মাধ্যম ছাড়া তো আমি কিছু করতে পারবো না, কারণ আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, কার থেকে কোথায় যাব। সুতরাং কোনো না কোনো ভাবে আপু আপনাকে ইনসিস্ট করছে যে এই জায়গাটা চলে আসার জন্য, রাইট? ওকে, এবং আপনিও সেটা এক অর্থে মেনেই নিলেন। তারপর তারপর তো ওই তো আপুরে বললাম, আপু বললো আচ্ছা ঠিক আছে তাহলে চল আজকে রাতে এরকম একটা পার্টি আছে। আমি বললাম রাতে পার্টি মানে কি? তখন আমি জানলাম আর কি, আমাকে বলে বলে দিল। তারপর ও আমাকে বললো যে তোর যা গেট আপ লাগে, যা ড্রেস আপ লাগে সবকিছু আমি দেব, কিন্তু মানে গেস্টদের মানে গেস্টদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তখন আমি বললাম যে দেখো রাত থাকবো না, কারণ রাতে থাকবো সে আমার সাথে অনেক কিছু করবো, ওগুলি আমার ভালো লাগবে না, আধা ঘন্টা এক ঘন্টার জন্য যাবো ওইটা আমি আমার নিজের যেভাবে হোক সামাল দিয়ে করবো, কিন্তু রাতটা আমি থাকতে পারবো না। তারপর যখন ওই রাতে যাব সব দুজন মিলে রেডি টেডি হয়েছি, নিয়ে যা আমাকে নিয়ে গেছে, আসলে জানি না জায়গাটা কোথায়, জায়গাটার আমি ভালোভাবে চিনিও না। গাড়িতে উঠলাম, বাসে বাসে উঠলাম, দুজনের ভাড়া দিয়ে কোথায় একটা জানি নামছে, তারপর ওখান থেকে রিক্সাওয়ালারে বলছে নিমতলি না জানি কি একটা বলছে, আমি চিনি না, তবে নিমতলি নামটা শুনছি। পরে রিক্সা থেকে নাইমা কোন একটা বাসাই হবে, তিনতলা না জানি চারতলায় উঠলাম গেলাম। আর টাকা পয়সা এগুলো আমি শুনি নাই দেখিও নাই, ওরা ওরা কি কথা বলছে মানে আমার এরকম একটা রুমের মধ্যে এসব বলছে যে তুই বয় আমি আসতেছি এরকম কথা বললো তারা। কথা বলার পর আমি বসে আছি, ওই লোকটা রুমের মধ্যে আসছে, এই মানে এভাবে আর কি কোন একটা রুমের কোন একটা অ্যাপার্টমেন্টের মধ্যে। হ্যাঁ, আর পুরো রাত ও অন্য কোথাও থাকে, আপনার এই আপুটি ওই ওই আপুটা অন্য কোন একটা রুমে থাকে। ওকে, তারপর আমি খাওয়া দাওয়া করি রুমের মধ্যে থাকি। আপনি যে অর্থের জন্য এখানে গেলেন আপনি কত টাকা পেলেন এই কাজ করে? তখন আমাকে 2,000 টাকা দেওয়া হয়েছিল। 2,000 টাকা আপনার হাতে দেওয়া হয়েছিল, এই অর্থটা পাওয়ার পরে একদম টু বি অনেস্ট আপনার ফিলটা কি হয়েছিল ওই মুহূর্তে? আমার ভালো লাগে নাই, আমার মনে হয়েছিল যে আমি আমার মার মতন বিষ খেয়ে মারা যাই, কারণ ওরকম করে একটা অন্য কোন একটা পুরুষের হাত থেকে যখন 2,000 টাকা আমাকে দিছে আমার মোটেও ভালো লাগে নাই। আমি যখন ওই লোকটা আমাকে আরো 200 টাকা দিচ্ছে বকশিস হিসাবে নাকি টাকা দেয় এই কাজে, আমাকে বলছে খুব ভালো, আমি অনেক প্রশংসা করছে, ওই প্রশংসা আমার পছন্দ হয় নাই। প্রিয় শ্রোতা, রূপা যখন বলছে তখন সে 14 বছরের কিশোরী, একজন কি বলবেন আপনার,
যে শব্দটা উচ্চারণ করেন এই কাজের জন্য, আমাদের সমাজে প্রচলিত শব্দ, সেই শব্দ আমি উচ্চারণ করতে চাই না। খুবই ভদ্র ঘরের একটা সন্তান ছিল রূপা, কিন্তু শৈশবে তার প্রতি যে টেক কেয়ারটার প্রয়োজন ছিল, বাবা মার মধ্যে যে সুস্থ সম্পর্কের প্রয়োজন ছিল, সেই সুস্থ সম্পর্ক না থাকার কারণে আজকের এই ভদ্র পরিবারের, ধনাঢ্য পরিবারের রূপা কিভাবে নিজের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগোচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। ও যখন বলছে তখন ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, এবং এই পানিটুকু হয়তো আপনার হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন। আমাদের সমাজে অসংখ্য এরকম রূপা আছে যারা কৈশোরে ঠিকমতো পরিবারে বড় হওয়ার জন্য পরিবেশ পায় না, এবং তারা বাধ্য হয়ে এই বিপথে পা বাড়ায়, এই অপরাধ জগতে পা বাড়ায়। শেষ পর্যন্ত তাদের কোথায় ঠাই হয়, কি হয় তাদের ভবিষ্যৎ, সবই আজকে এই যাহা বলিব সত্য বলিব উঠে আসবে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা ফিরে আসতে চাই প্রিয় শ্রোতা মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আর আপনারা যদি আমাদের এই অতিথিকে দেখতে চান, কিছু বলার থাকে, তার সামাজিকতার কথা বিবেচনা করে এমন ভাবে ছবিটি দেওয়া হয়েছে যাতে তার কোনো ক্ষতি না হয়, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে একটি পেজের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কেই মূলত আমাদের অতিথির ছবি দেখতে পারবেন। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, আরজে রাজু এবং আরজে মৌসুমী। আমরা ফিরে যেতে চাই আবারও অতিথির কাছে, এবং একই সাথে আপনাদেরকে বলছি যে SMS পোলের রেজাল্ট আমরা অপেক্ষা করছিলাম, সেই SMS পোলের রেজাল্ট আমাদের কাছে চলে এসছে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, যে কত শতাংশ শ্রোতা আমাদের আজকের অতিথিকে বিলিভ করেছে এবং কত শতাংশ শ্রোতা আমাদের আজকের অতিথিকে বিলিভ করতে পারছে না। চলুন আমরা একটু আমাদের কম্পিউটারের কাছ থেকে SMS পোলার রেজাল্টটা জেনে নেই। কম্পিউটার বলছে 92% ইয়েস, কম্পিউটার বলছে 92% ইয়েস, এবং 5% হচ্ছে নো, আর বুঝতেই পারছেন 3% হচ্ছে নো কমেন্টস। দিস আ হিউজ হিউজ রেসপন্স, এবং সবই হচ্ছে ইয়েস, এবং সবাই বলছে স্টোরিটা কন্টিনিউ করা উচিত। আমরা ফিরে যাচ্ছি রূপার কাছে। রূপা, তারপর সেদিন রাতে আমি আমার মতন থাকি, আপুর মতন হয়তো কাজটা শেষ হয় প্রায় 6:30 চলে যাই। বাসায় চলে যাওয়ার পর সেদিন আর স্কুলে যাই না, তারপরের দিন থেকে স্কুলে যাই। কিন্তু স্কুলে কি ভর্তি হয়ে গেছেন আপনি? হ্যাঁ, তখন হয়তো পার্লারে ওই টাকা দিয়ে আপনি স্কুলে পড়াশোনা শুরু করলেন? হ্যাঁ, যখন আমাকে সায়দাবাদ থেকে নিয়ে আসি তখনই তো আমি স্কুলে পড়ি। আপনি কোন স্কুলে পড়তেন আমরা জানতে পারি? আমি যে স্কুলে আগে পড়তাম সেই স্কুলের নাম ও বলতে চাচ্ছে না, তবে স্কুলের নাম বললে অনেক সময় এই ঘটনার প্রেক্ষাপট হয়তো স্কুলটা কোনোভাবে দেখা হবে, সে কারণে আমরা স্কুলটার নাম এখানে ফ্ল্যাশ করছি না। ওকে, বলুন। তারপর আবার ওই তো ওই তারপরের থেকে আবার কন্টিনিউ স্কুলে যাই, পার্লারে কাজ করি। এর মধ্যে ওই আপুর যদি কোনো মানে পার্টি টার্টি হয় সে যায়, আর যদি আমাকে প্রয়োজন হতো তাহলে নিত, না তো নিত না, আমি পার্লারে থাকতাম। তো এর মধ্যে একদিন আমাকে ওই ভাইয়ের ওইখানে নিয়ে যাওয়া হলো। ওই ভাইয়ের ওইখানে নিয়ে যাওয়ার পরে তারপর আমি ওখান থেকে আর কি নাচের যখন কথা বললো, তারপর আমি শিশু একাডেমিতে যখন ভর্তি হয়েছি ওইখান থেকে নাচ টাচ করি, স্কুল করি, পার্লার করি, মাঝে মধ্যে ওই প্রোগ্রাম টোগ্রাম হলে ওখানে আমাকে আপুর প্রয়োজন হলে আমাকে নিয়ে যাইতো। এই মানে আমি কন্টিনিউয়াসলি এই ধরনের প্রেশার মধ্যে ঢুকে গেছেন, এখন আপনাকে পার্টি হলেই আপনাকে সেখানে নিয়ে যাইছে, এবং এর বিনিময়ে কি সে নিজে কোনো টাকা নিত নাকি আপনি টাকা নিতেন? আমাকে দিত, সেও একটা পার্সেন্টেজ নিত। আর আপনি যে ভদ্রলোকটির নাম এখানে বললেন, আমরা নামটা এখানে ব্যবহার করছি ঠিকই কিন্তু মিউট শব্দ ব্যবহার করেছি, ফিল্ম ইন্ডাস্ট্রি উনি কি ছিলেন আপনার জানা মতে? উনি তো এখনো আছেন আমরা জানি। হ্যাঁ, উনি এখনো আছে, উনি প্রডিউসার পরিচালক, এখন মানে রানিং প্রডিউসার আর কি, প্রডিউসার হিসেবে আছেন উনি। প্রিয় শ্রোতা, এখানে যে ব্যক্তিটির নাম এসছে, আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থেই বলেন বা অনুষ্ঠানের এথিক্স থেকে বলেন, আমরা এই নামটি এখানে ফ্ল্যাশ করছি না এই কারণে যে ইট ইজ নট ইনভেস্টিগেটিভ শো। আমরা বারবারই একটা কথা বলি যে এখানে এই ঘটনার প্রমাণ হাজির করাটা
খুব বেশি মুশকিল হবে, এই অর্থে যে ওই দিনে গিয়ে ওই সময়ে গিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা টাইম মেশিনে চড়ে গিয়ে প্রমাণ করা সম্ভব নয়। এবং ও যে নামটা বলেছে সে নামটা খুবই বিখ্যাত একটা নাম, এবং তার ব্যক্তিত্বের জায়গাটা থেকে এই ঘটনা, আজকের এই ঘটনা অনেকখানি হ্যাম্পার করতে পারে। এবং শুধুমাত্র তিনি না, শুধুমাত্র মিডিয়া জগৎ বলবো না, এরকম সমাজে অসংখ্য গুণী মান্য ব্যক্তি আছেন যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত। এবং যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং সেই জায়গাটি থেকে এটা প্রমাণ করার সুযোগ থাকে না, এবং আমরা মূলত গল্পটার দিকেই বেশি ফোকাস করি, এই অর্থে যে তার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিভাবে ঘটেছে সেটাই গুরুত্বপূর্ণ। কাউকে এখানে দোষী সাব্যস্ত করা, কাউকে এখানে অ্যাকিউজ করা, কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। ইভেন তার বাবা সম্পর্কে যে সে কমপ্লেনগুলো করছে, তার বাবাকেও আমরা এখানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করব না। আমরা শুধু একটা জিনিস এখানে প্রমাণ করার চেষ্টা করছি যে এই মেয়েটার জীবন এরকম হয়েছে কি কারণে, কোন কোন কারণে, সেই কারণগুলো যেন আপনার জীবনে না ঘটে সে ব্যাপারে আপনাকে সচেতন করা। ওকে ফিরি, তারপর এই বেশিরভাগই আর কি নাচে থাকতাম, স্কুল শেষ করে নাচে থাকতাম। আর তারপর ওই ভাইরা আমাকে খুব ভালোবাসে, মানে এর মধ্যে সে আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে আমাকে, টাকা পয়সা যা 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 প্রয়োজন সে আমাকে দেয় টায়। আর তখন আমি বিটিভিতে দুইটা গ্রুপ করছিলাম, দুইটা নাচের গ্রুপ করছিলাম। তারপর ওখান থেকেও বেশ ভালো পরিচিতটা হয়। তারপর যখন তারা চাচ্ছিল ফাইনালি আমাকে কোন একটা মিউজিক ভিডিওতে আগে দেবে, আর আপু আবার বলতেছিল যে না, ও অনেক কষ্ট করছে, আমি চাই না ওর লাইফটা বরবাদ হোক, ও যেহেতু মানে এদিকে আগাইছে তো আমি চাই ও কোন একটা মানে ফিল্মে মানে হিরোইন টিরোইনের কোন ই পাক, হিরোইনের কোন চান্স পাক। কিন্তু ভাই বলতেছে যে না, এটাতে ও আগে একটা মিউজিক ভিডিও করুক। তো এটার জন্য যখন আমাকে এই যে গুলশানে শুটিং ক্লাব যা যা আছে ওইখানে ওইখানে একটা মানে কি করা শট নেওয়ার জন্য, ওখানে মানে ওখানে শো করার জন্য ওখানে নিয়ে গেল। তো আপুর সাথে আমিও ছিলাম, তো আমাকে খুব তখন আর কি লাসা টাসা পরায় খুব ভালো মানে মেকআপ ড্রেস আপ করাটা ওইখানে আর কি নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখানে মানে আমাকে যেমন যেমনটা বলতেছে আমি তেমন তেমনটাই করতেছি। করার পর এর মধ্যে তো তখন ওইখানে একটা ছেলে আমাকে দেখে, তো ছেলেটা আমাকে দেখার পর তো ওখানে অনেকক্ষণ থাকে, যতক্ষণ ওইখানে আর কি ওই ইয়াটা চলতে থাকে, ওই শুটিংটার মতো চলতে থাকে ততক্ষণই ও থাকে। তো শুটিংটা শেষ, তারপর আমরা সবাই মিলে আর কি ফিরবো, মানে ওই যে অনেক ই ছিল, লাইটিং টাইটিং সবকিছু ছিল, যাবতীয় যা যা দরকারি ওগুলি সব গাড়ির মধ্যে তুলতেছিল, আর আমরাও তখন গাড়িতে করে ব্যাক করব। তখন ছেলেটার নাম ছিল রুমি, সেই ছেলেটা আর কি আমাকে আমাকে আমার সাথে কথা বলতে চায়। তো আমি আপু ছিল যেহেতু আমি কথা বলার সাহসও পাই নাই, তারপর আপু কথা বলছে, আপুর নাম্বার ছিল, আপুর নাম্বার দিয়ে দিছে। তারপর আপুর সাথে যখন যোগাযোগ করে, আপুর সাথে যোগাযোগ করার পর আমার সাথে যোগাযোগ হয়। হওয়ার পর থেকে তার সাথে হাই হ্যালো করতে করতে তার সাথে আমার মানে রিলেশন হয়ে যায়। যখন ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, মানে প্রথম লাভ বলতে কি মানে ওই রকম ভালোবাসা না যে ওকে আমি বিয়ে করবো, মানে একটু ভালো লাগা তৈরি হয়েছে এই। আর এর মধ্যে আমার যাবতীয় টুকটাক সব ধরনের কাজ, পড়াশোনা পার্লার সবকিছু চলতে থাকে। তারপর একদিন আমি যাব ওই আপুর সাথে একটা পার্টিতে যাব, ও এমন সময় আমাকে ফোন দিছে যে আমি পার্লারের নিচে আসি, তুমি বাসার নিচে আসো। আমি বলছি যে অসম্ভব, আমি এখন বাসার বাইরে যাব। তারপর এরকম যখন অনেক ই করতে থাকলাম তখন ও বাসার উপরে উঠলো, বাসার পার্লার একসাথেই ছিল। তারপর উপরে উঠলো, উপরে ওঠার পরে আপুকে অনেক অনেকক্ষণ ই করলো, তারপর বলার পরে বললো যে আমি ওর সাথে আলাদা করে কথা বলবো। তারপর আমার সাথে কথা বললো, তারপর আমি বলছি যে তুমি তো জানো না আমি তো মানে এই কাজ করি, আমি ভালো না, আর তুমি যে আমাকে ভালোবাসো এটাও ঠিক না, কারণ তোমাকে আমার ভালো লাগে কিন্তু ভালোবাসা বা বিয়ে করা এটা সম্ভব না। ও এই কথাটা যখন শুনছে মানে তার পরের দিন, এটা আর মানে বাড়াইতে দেয় না, ও তার পরের দিন ও ওর যত মানে যা যা করার দরকার ছিল ও সব কিছু করছে, মানে করছে বলতে ওর ভাবিকে নিয়ে আসছে, ওর ভাবিদের বাসা ছিল মগবাজারে, ওর ভাবিকে নিয়ে আসছে, ওর ভাবিকে আনার পর আমাকে দেখাইছে, বলছে যে কেমন, বলছে হ্যাঁ ভালো, মানে ব্যাস এতটুকু বলাতেই ওর এতগুলি অ্যালবাম আয় না মানে ছবি আয় না আমাকে দিছে যে ছবি দেখো, ছবি দেখলে তুমি বুঝবো যে আমি কোন ফ্যামিলির ছেলে। তারপর ছবি টবি দেখছি ব্যাস শেষ। তো এর মধ্যে আবার হয়েছে কি যে ওর ওদের দোকান এখানেই কারণ বাজার, ও বলছে যে আমাদের মার্কেটে আমাদের মানে আপনাকে ওখানে তোমার যাইতে হবে, ওকে মানে আপনাকে জাজ করতে বলছে যে ছেলেটা আসলে ভালো, ছেলেটাকে বিয়ে করলে আপনার জন্য ভালো হবে, হোয়াটএভার ইট ইজ। তারপর ও আমাকে অনেকবার অনেক কিছু বলার পরে তারপর আপু বলল যে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু তোর এরকম চায় তাহলে তুই কর বিয়ে টিয়ে কর। তারপর আমি বললাম যে না দেখো আমার দ্বারা সম্ভব না, এরকম ওরে বিয়ে করা সম্ভব না।
তারপর ওই আপু সহ ভাই সহ আর রুমি ওরা তিনজন মিলে প্ল্যান করে দেখছে যে আসলে ওরে দিয়া কিছু হইতেছে না, পাল্লা টাল্লার আসলে একটা মেয়ে মানুষ, অল্প বয়স, লাইফটা নষ্ট হয়ে যেতেছে, আর ওরে তো চাইতেছে আমি ফিল্মে কাজের জন্য, সেটাও সে রাজি হচ্ছে না, কারণ সে রাজি হবে কি, তার যতটুকু দরকার ছিল তার তো হয়ে গেছে, এখন আর তার তো দরকার নেই। মানে প্রোডিউসার আলটিমেটলি আপনাকে নিয়ে আর ইন্টারেস্টেড না? না না, তার তো যা দরকার ছিল হয়ে গেছে, তো সে আমাকে নিতেও চাচ্ছে না। তারপর ওই আপু তারা তারা মানে যা যা বলার দরকার ছিল তারা অনেক রকম কথাবার্তা বলে তারপর আমাকে রুমির সাথে মানে বিয়ে দেওয়ার জন্য তারাই এক প্রকার জোর করে। আমি বলছি যে না, আমি বিয়ে করব না, আমি ওই আপুর ওখান থেকে আমি অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করি। কিন্তু প্ল্যান করি বলতে কি, আমি তো আর অন্য কোথাও চিনি না, তো অন্য কোথায় যাব। তারপর রুমি আসে রাতের বেলায়, রুমি আসে ওর মিরপুর থেকে, কোন ভাই ব্রাদার আছে, কে কে আছে, বড়রা আছে, ওইখান থেকে নিয়ে আসে, আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যায় বলতে উঠায় নিয়ে যায়, আমাকে বিয়েও করে না, একবারে উঠায় নিয়ে ডাইরেক্ট ওদের বাসায় নিয়ে যায়, রুমিদের বাসায় মগবাজারে, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর ওর বাবা আমাকে দেখে, হ্যাঁ আমাকে পছন্দ হয়েছে, কিন্তু ওর সৎমা ছিল, ওর সৎমাটা হাও বলে নাই নাও বলে নাই কিছু না, কিন্তু ওর বড় ভাইটা এতে রাজি ছিল না, বাবা নাই মা নাই, এটা রাস্তা থেকে একটা মেয়ে আনলে কি এটা কি মানে কি মানা তো সম্ভব না, এরকম করে বলার পর ওদের বাড়িতে আমি প্রায় 21-22 দিনের মতন ছিলাম ওদের বাসায়। তারপরে 21 দিন পরেই ওর সাথে আমার বিয়ে দেয় কোর্টে নিয়ে, মানে ওর ফ্যামিলি দেয়। আপনার সম্পর্কে সবকিছু জানতো ওর ফ্যামিলি? না, শুধু জানতো ও, ও জানতো যে আপনি এই ধরনের এই জায়গাতে আছেন, এই অবস্থা সবকিছু বলে, এগুলি জানার জন্য তো আমাকে এখান থেকে নিয়ে যায় ওদের বাসায় নিয়ে, মানে যাতে আপনার সাথে এরকম আর কোনো কাজ না হয়। না, হ্যাঁ, ওকে ওকে, আমরা আরো সামনের দিকে যাই। বিয়ে দিয়ে দিল, তারপর? তারপর বিয়ের পরে চলতে থাকে ভালোই, দিনকাল ভালোই চলতে থাকে, চলতে থাকে, মানে এমনও দিন গেছে ও আমাকে ছাড়া ওর ভাতও খাইতে মন চাইত না, ও দোকান টোকান ফালায় রেখেও আমার মানে বাসায় চলে আসতো, আমার সাথে কথা বলতো, আড্ডা মারতো, ভালো লাগতো, কথাবার্তা বলতাম, ছাদে যেতাম, অনেক ভালো সময় কাটছে। কিন্তু যখনই প্রায় 5-6 মাস কাটলো, 5-6 মাস পর আর কি, মানে ওর আচরণগুলি এরকম হয়েছে আমার বাবার মতন, মনে হয় ও মনে হয় আমার দেখলে মনে হয় ওর মনে মাথায় রক্ত উঠে যায়। ও আমাকে এত টর্চার করত, ও মানে ও প্রতিদিনই মদ খাইত, আমার হাজবেন্ডও প্রতিদিন মদ খাইত, মদ খাইত বলতে অহরহ, একবারে প্রতিদিন গণহারে ও বোতল, আরো ভালো মদ না, বাংলা যেগুলি গন্ধ একবারে বিচ্ছির টাইপের ওইগুলি খাইত, এই মদগুলি খাইত, আর ও আমাকে খুব টর্চার করত। এর মধ্যে ও আমাকে বাড়িতেও নিয়ে যায়, ওদের বাড়িতে নোয়াখালীতে নিয়ে যায়, আর বেশিরভাগই ওর সাথে আমার যে 2টা বছর কাটানোর সময়, আমি বলতে পারবো না যে ওর সাথে আমি একটা রাত আমি ভালোভাবে ছিলাম বা একটা মুহূর্ত আমার ভালোভাবে কাটছে, কিন্তু ওই যে ঢাকাতে যখন 3-4 মাস ছিলাম, ওই 5-6 মাস ছিলাম ওইটাই ভালো ছিলাম, শুধু বাড়িতে নিয়ে যাওয়ার পরে গাছের সাথে বাইধাম পর্যন্ত পিটাইছে, গায়ে কাপড় চোপড় পর্যন্ত থাকতো না, এরকম ভাবে ছিঁড়া ফালাইতো, মারতো, মানে অনেক চর্চার করতো, এইগুলি সহ্য করতে পারতাম না। তারপর আবার মানে 5-7-8 এরকম ওর সাথে আমি থাকলাম ওর সাথে সংসার জীবনে, কিন্তু যখন দেখলাম যে ওর সাথেও আমার এরকম আসলে বনতেছে না, ও আমাকে এরকম টর্চার করে, তাহলে আমি আর আমি কি করব, আমার জীবনটা তো আসলে তো মানে মানে এটা মানে কোনো গোছানো জীবন না, ছারখার হয়ে গেল, বিয়ে হয়ে ওইখানে গেলাম এখানে গেলাম, এখন আবার বিয়ে হইলো, কি বিয়ে হইলো নিজেও বুঝলাম না, এটা কি হইতেছে, এরকম করে যখন এরকম মারটার খাইতাম। বাবা কি এটা জানতো? কেউ জানতো না, আপনি নিজে নিজেই করেছেন? নিজে নিজে, ওকে। কিন্তু মানে মাঝে মধ্যে বাবাকে ফোন দিতাম যখন দেখতাম মানে যখনই, হ্যাঁ আব্বা আমি, যখনই বুঝতো যে আমি, এই উনি আর ওনার কথাবার্তা যখন যে উল্টাপাল্টা বলতো আমি আবার লাইন কেটে দিতাম, এই জন্য আমি আবার কোনো উল্টাপাল্টা কথাই বলতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই এজন্য আর আমি তার সাথে ভাই বোনের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না? না, বড় বোনের সাথে কোনো যোগাযোগ ছিল না? না, কারণ ওই ছোট ভাইটা তোমার হারাই গেছে। বড় ভাইটার সাথে কোনো যোগাযোগ ছিল না? ওরা বাইরে ছিল, ওরা ওদের সাথে যোগাযোগটা হয় এই যে আমি ঢাকায় আসার পর। ওকে ফাইন, লেট ইট বি কন্টিনিউ। তারপর? তারপর ওই তো ওর যেরকম আবার দিন আমাকে মারলো, মারধর করলো, অনেক মারলো, তারপর আমি ভাবলাম যে না, বাসা যেহেতু ছাড়ছিলাম আমাদের বাসা, এখান থেকেও চলে যাই, এটা ভেবে চলে আসি। চলে আসার পর সেই নোয়াখালী থেকে আসছি সকালবেলা, এই না খাওয়া না দাওয়া, প্রায় বিকাল হয়ে যায়, সাদাবাদ নেমে মানে যে হোটেল টোটেল আছে না, হোটেলের পাশে যে আপনার যে ব্রাঞ্চের মতন কাঠের ইয়া থাকে ওইখানে বসেছিলাম, অনেকক্ষণ একটা লোক আমাকে ফলো করছে, হইতে পারে ওইটা কোনো দালাল বা খারাপ লোক, অনেকক্ষণ ফলো করছে। তা আবার ভাবছি যে আবার ওই আপুর কাছে যাব, আবার এরকম করব, দেখি কি হয়, এরকম বসে থাকি। আমি ভাবছিলাম কি যাওয়া তো আবার সেই ঘুরে আবার সে বাড়িতেই যাবো, আর কোথায় যাবো, আর তো কেউ নাই।
তো ওই বেঞ্চের উপরে অনেকক্ষণ বসেছিলাম, পরে ক্ষুধায় এত ই লাগতেছিল, মানে একটা জায়গায় বসে থাকতে থাকতে একটা বিরক্ত আসে না, একটা মানুষ দেখলে তো তখন বুঝে যে আসলে এই মানুষটার মানে অন্য কোনো কিছু প্রবলেম হচ্ছে। তখন ওই লোকটা আমাকে আসলো, আমার পাশে এসে বসলো, নাম জিজ্ঞেস করলো, নাম আমি তারপরও আমার ওই আসল নামটাই। আর যখন বলছি তখন সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে তো আপনি আসেন, আমার সাথে আসেন। কি বললেন আপনি আগে? আমাকে বললো যে আপনি এখানে কেন? আমি বললাম যে আমার হাজবেন্ডের সাথে আমার রাগারাগি হয়েছে, এই জন্য আমি এখানে চলে আসছি। তারপর বললো যে ও আপনাকে একটা চাকরি দেবো, যাবেন? তখন মনে মনে বলতেছি কত চাকরি তো করে আসছি, এখন আপনি আবার আমাকে কি চাকরি দেবেন? রাইট, আচ্ছা ঠিক আছে, কি চাকরি দেবেন? করবো আমি। এটা কোথায় বসেছিলেন আপনি? ওই সায়দাবাদ। কখন এটা, দিনের কোন সময়? আমি তো বের হয়েছিলাম সে ভোর রাতে, তো সায়দাবাদ তো আয়সা পৌঁছেছে আপনার 12টার মধ্যে, আর 12টা থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যার সময় আপনি একা একা বসে আছেন কোন একটা জায়গায়? প্রায় সন্ধ্যা হচ্ছে তখন। ওকে, তখন লোকটা আমাকে আসলো, বললো ঠিক আছে তাহলে চলো তোমার আমি একটা চাকরি দেবো। চাকরিটা আবার কোন চাকরি? তারপর সে আমাকে, আমি আজকে যেখান থেকে আসছি সেই আপুর সাথে, সেই আপুর কাছে আমাকে নিয়ে যায়, নিয়ে আসে। আরেকটা আপু এটা? হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা আপু। ওকে, এই আপুটা যখন আমাকে দেখে তখন আমাকে বলে যে কোথা থেকে আনছো, কিভাবে আসো, এই বিষয়ে সবকিছু জানে। তারপর তার সাথে একদিন রাতে আমি বসলাম, আমি বললাম যে আমি কিন্তু আপু বুঝতে পারছি আপনার বাসায় কি হয়, আমি কিন্তু জানি এগুলি। তখন বললো যে তাই, এটা তো ভালো, মানে ওনার একটু কথা অন্যরকম করে বললো যে এটা তো ভালো, সহজে তো মেয়েরা বুঝে না। আমি বললাম যে না, এটা আমি বুঝি, এটা আমি জানি। তারপর সে আমারে বললো কি যে, আমি তারে বললাম যে আচ্ছা এই কাজ ছাড়া অন্য কোন লাইন গাট নাই? তখন সে আমার বললো কি যে হ্যাঁ লাইন আছে। ইয়াবা খাইছো কোনোদিন? ইয়াবা দেখছো? ইয়াবা না, ইয়াবা আবার কি? তখন আমি ওটা চিনি না, জানি না। তখন সে আমার বললো কি যে ইয়াবাটা হচ্ছে গিয়ে তোমার, এটা যদি ব্যবসা করো তাহলে তুমি অনেক টাকা পয়সা পাবা। আমি বললাম তো এটাই তো ভালো, নিজের দেহরে নাই কইরা এটা করাই ভালো। তারপর ওই আপুর সাথে যেদিন গেছি আমি সেদিনই ওনার সাথে আমি পুরো ফাইনালি কথাবার্তা বলে নিছি, কারণ ওনার সাথে আমি ফাইনালি কথাবার্তা না বললে ওই আগের মতো আবার যদি আমার যদি দৌড়াইতে হয় কি দরকার, আমি আবার নিজের নিজেই করবো, তাই যাই না, নেই অন্য কোনো আছে নাকি। তারপর আপুর সাথে আমি প্রথম গেছি কক্সবাজার, কক্সবাজার থেকে তারপর হচ্ছে আপনার টেকনাফেরও মানে পরে বা বার্মা মায়ানমারের যে মানে অংশে যেদিক দিয়ে যাইতে হয় পাহাড়ি অঞ্চল টঞ্চল, মানে উনি আপনাকে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে, মানে অনেক নদী পার হইতে হয়, নদী নৌকায় যাইতে হয় এক ঘন্টা, আবার আরেকটু পরে আবার অনেক রাস্তা যাইতে হয় এরকম। স্কুল কি তখন বন্ধ একদম? পড়াশোনা কি বন্ধ? তখন বন্ধ, হ্যাঁ। বিয়ের পরই বন্ধ করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তখন কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস নাইনে, মানে নাইনের রেজিস্ট্রি করব তখন, কিন্তু নাইনের রেজিস্ট্রিটা তখন আমি করতে পারিনি। কিন্তু আমার ভাবনা কি যে আমি এইখান থেকে কিছু একটা করব, কিন্তু এইখানে হলো মানে সে আমাকে ওইটাই নিয়ে যাচ্ছিল, আমাকে রাস্তাটা চিনানোর জন্য আসা যাওয়া সে আমাকে দিয়ে এই কাজটা করাবে। তখন ওইখানে আমি যাওয়া আসা করতাম, তখন ওই ভাইয়াকে আমি তখন সেই দিন ফোন দিয়ে বলছি যে যাক আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো, কারণ এরকম একটা জায়গাতে আনার জন্য, কারণ এর এখন তো আমার নিজেকে কষ্ট দিয়ে কিছু করতে হয় না, আমি এই তো, এটাও খারাপ, এটাও অনেক খারাপ, এটা তো তখন তো আমি নিজে একা হইছি নষ্ট, আর এটা তো আমি তো আরো দশেকে নষ্ট করব, যেহেতু আমি নিয়ে আসবো আরো মানুষকে দেয়া হবে। কিন্তু তারপর আপনার ভালো লাগছে, আপনাকে যেখানে নিয়ে গেল কি কি দেখলেন আপনি, কি প্রসেস? ওখানে গেলাম, দেখলাম ওখানকার মানুষ, ওদের সাথে ওরা কথাবার্তা বললো, কিন্তু ওইখানের মতো আর কি দালালরা আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, তো মানে 500 নেবে না 5000 পিস নেবে না 1000 পিস নেবে, কোথা থেকে এরকমটা? ওইখানেই। ওইখানে কোন লোকেশন এটা? এটা হচ্ছে তিবুপাড়া, না জানি কি একটা নাম আর কি, বাংলাদেশের ভেতরে না বাইরে, গ্রামটার নাম টেকনাফের পরে আর কি, টেকনাফের পরে। হ্যাঁ, নিশ্চিত না বাংলাদেশের ভেতরে। ওরা কি বাংলায় কথা বলে? না, কিভাবে জানো, একটু মানে টেনে টেনে অন্যরকম করে কথা বোঝা যায় কথাগুলো। হ্যাঁ, না আমি বুঝি না কথা, কথাগুলো বুঝি না আমি। আমি যতবারই গেছি আমি ওদের কথা বুঝি নাই, কারণ ওই যে যার মাধ্যমে কথা আনছি উনি বুঝতো। হ্যাঁ, ওর কথা বুঝতাম। আচ্ছা ঠিক আছে, ওদের কথাটা বুঝতাম না। তারপরে দাম দর হওয়ার পরে? হ্যাঁ, আর ওইখানে তো অল্প দাম, এই জন্য মানে মূল ওইখান থেকে আনা হইতো ওদেরকে। তারপর মানে 2-5 লাখ চাই, মানে মালের উপর ডিপেন্ড করে আর কি টাকা, তো ওইভাবে টাকা পয়সা দিয়ে। কিভাবে আপনি কি দেখলেন ফার্স্ট, কি দেখলেন আপনি, কিভাবে দিল? ফার্স্টে দেখলাম, মানে ফার্স্ট বলতে কি, আমরা গেছি ওখানে একটা দোকানের মধ্যে বসে আমরা চা খাচ্ছি, তো ওখানে আসলে কোনো কথা বলা যাবে না,
মানে আপনার সাথে তো আমি ফোনে আগে থেকে কথা বলছি, এখন দোকানে আসলাম। তো যদি ওই লোকটা আসলো, দেখলো আমরা চা খাচ্ছি, ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমি আপনার দিকে তাকাইলাম, এরকম ইশারা দিয়ে হ্যাঁ ঠিক আছে ও যাচ্ছে, ও গিয়ে আমাদের পাশেই বসছে, এটা যেভাবেই কথার মাধ্যমে এক হাত থেকে আরেক হাতে টাকা চলে যাচ্ছে, এক হাত থেকে আরেক হাতে মাল চলে আসছে। আপনারা চেক করতেন না ওই সময়টাতে? না, তখন চেক করা হতো না, কারণ এটা তারাই বলছে যে এটা যখন এই ব্যবসাটা যখন করা হয় এটা একজনের প্রতি একজনের বিশ্বাস রাখতে হয়, কারণ এই 5,000 পিস বা 500 পিস বা 2,000 পিস এটা সম্ভব না, ওইখানে দাঁড়ায় গোনা, বা এখানে কি 4 লাখ আছে না 3 লাখ টাকা আছে এটাও গোনা কিন্তু সম্ভব না। তো এই জন্য ওইখানে আমরা কখনোই মালটা ওইখানে দেখতে পারতাম না, যেভাবে দেওয়া হইতো সেভাবে, আর আমরাও যে কম দিচ্ছি না বেশি দিচ্ছি ওটাও সে দেখতো না, ওইভাবেই নেওয়া হইতো। তো এভাবেই আর কি চললো। তো যখন আমি আসা যাওয়া করলাম, যখন আমি রাস্তাটা চিনলাম, তখন আমি এরকম নিজে থেকেই করলাম। আর ওর বাসায় থেকে যখন আমি দেখলাম যে হ্যাঁ কিছু অল্প কিছুদিনে আমার আমার কিছু পুঁজি হয়েছে, তখন ওটা আমি নিজে নিজে করি, ওইটা দিয়ে আমি নিজে নিজে করি, আর ওর বাসায় থেকে থেকে এই ব্যবসাটা আরো বেশি বড় করে ফেলি, তারপর নিজের টাকা দিয়ে আমি একটা পার্লার করি। আপনি নিজের টাকা দিয়ে একটা পার্লার করে ফেললেন, আপনি সেল করতেন কিভাবে এই এই ইয়াবাগুলো? আমি সেল করতাম কারণ এই আপুর মাধ্যমেই, এই আপুর অনেক পার্টি আছে, ও আমাকে দিয়ে দিত, ফোন দিয়ে দিত, নাম্বার দিয়ে দিত, গেস্ট। কত টাকা করে কিনতেন, কত টাকা করে বিক্রি করতেন? ওখানে আপনার 70-80 টাকা পার ট্যাবলেট, পার ট্যাবলেট। আর এখানে তো আপনার অনেক 500-450 মানে লাস্ট নিয়ে 350। এই যে আপনার রাস্তায় দিয়ে যাচ্ছেন এত লম্বা একটা জার্নি, কোনো বিপদ হতো না আপনাদের, কেউ ধরতো না, পুলিশ চেক করতো না? না, আমি কখনো আমি ওখান থেকে আসলে পার্লারের কাজ তো আমি জানি, আমি তো আমার চুলটা, আমার চুল অনেক বড় ছিল, ইদানিং আর কি চুলটা কেটে কেটে ছোট করে ফেলছি, আরো 2-3 বছর আগে যখন এটা ব্যবসাটা করছি তখন চুল মানে পার্লার কাজ তো জানি, নিজেই খোপা করতাম, স্প্রে স্প্রে দিয়ে খোপা করতাম, খোপা করে চুলের ভিতরে ঢুকাই আনতাম। কতগুলো আর্ট ওখানে? 5,000 পিসই তো কয়টা, 10টার মধ্যে তো 5,000 পিস ঢুকাই দিলে হয়ে যায়, আপনার ছোট ছোট প্যাকেট গুলি না, ওগুলি 10টা প্যাকেট ঢুকাইলে হয়ে যেত, চুলটা যে বড় করে ফুলায় খোপা করতাম, শাড়ি টাড়ি পরতাম, চলে আসতাম। খোপা খুলে গেলে, মানে খোপা খুলে গেলে আসলে কখনো খুলে নাই। ওকে ফাইন, সো দিস ইজ দ্য সিচুয়েশন প্রিয় শ্রোতা, ওর খোপা কখনো খোলেনি এবং ও বিজনেস করে এই টাকা দিয়ে সে ঢাকা শহরে একটা পার্লার দিয়েছে। কোন জায়গাটায় পার্লার দিয়েছে? আমি আপনি লোকেশনটা শুধু বলেন আমাদের, টঙ্গিতে আপনি একটা পার্লার দিলেন, কত টাকা খরচ করে? ওটা আপনার প্রায় 1.5 লাখের মতন খরচ, 1.5 লাখের মতন খরচ করে আপনি একটা পার্লার দিলেন। ওকে, তারপর? তারপর পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ ভাবে না, ছোটখাটো ভাবে একটা দিছে। বিরতির ঘন্টা বেজে গেছে, অপরাধের যে রকম সকম সেটা এখনো শেষ হয়নি, অপরাধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তবে অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ, ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, এখান থেকে চাইলেও একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারত, এতটুকু পর্যন্ত মেনে নিলাম এই কারণে যে বাধ্য হয়ে করেছে। কিন্তু তার পরবর্তীতে একটা কথা আছে যে আপনি যখন অপরাধ জগতে ঢুকে যাবেন, কেন জানি এই জগৎটা আপনার পাটাকে খুব শক্তভাবে ধরে থাকে, আপনাকে এখান থেকে বের হতে দেয় না। আর কি অপরাধ বাকি আছে আমাদের এই রূপার জীবনে সেটা আমরা জানবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, শুনছেন এবিসি রেডিও FM 89.2। ফিরে আসছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা আবারও ফিরতে চাই রূপার কাছে এবং একই সাথে আপনাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন রূপার মতো করে আপনারা আপনাদের জীবনের অপরাধগুলো এখানে এসে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল এবং অপরাধী সমাজে আর জন্ম না হোক, কারণ অপরাধী হয়ে ভালো থাকা যায় না, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং 2 চাপার পরে আপনি ফোনের নির্দেশনাগুলো অনুসরণ করে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি রূপার কাছে। আপনি একটা পার্লার করলেন, তারপর? পার্লার করলাম, পার্লার চলতেছে, পার্লার চলতেছে বলতে আমি পার্লার যে টঙ্গির ওইখানে নিলাম, ওইখানে তারপর আমি বাসা নেই,
ওখানেই আমি থাকি, আমার বাসা ভাড়া আমার সবকিছু মানে টোটালি আমি দিই। তারপর মানে মাঝে মধ্যে এই আপুর সাথে আসি, মানে এই বিজনেসটাও করছেন মাঝে মাঝে? হ্যাঁ, এটাও করতেছি মাঝে মাঝে, বলতে কি মানে দু একদিন পরপরই তো আসতে হচ্ছে আমার। জি, না আসলে তো আমার তো বাসা ভাড়া দিতে পারবো না, তারপর পার্লার যে ভাড়াটা এগুলো তো মানে চলবে না আমার। আর পার্লার তো নতুন দিছি, তেমন কাস্টমার নাই, পরিচিতি নাই, আস্তে আস্তে হবে। আর যখন এখানে আসতাম তখন তো আমার পার্লার তো বন্ধ থাকতো, পার্লারে তো কোনো মানুষ নাই, কোনো মেয়ে নাই আমি ছাড়া। তো এইভাবেই আর কি যখন আসা যাওয়া করতাম তো ওর বাসা থেকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। জি, তারপর ওই মেয়েটাকে আমি বললাম যে দেখো এই কাজটা তুমি তোমার করতে হবে না, আমি আমার নিজের পার্লার আছে, তুমি আমার পার্লারে কাজ করবা, তোমার মাসে যা লাগে আমি দেবো। তারপর মেয়েটা রাজি হয়, মেয়েটাকে আমি কাজটা শিখাই, তারপর এক মাসের মতন হয়ে গেছে। কারণ মেয়েটাকে তো আমার টাইম দিতে হবে, মেয়েটাকে তো আমার কাজটা শিখাতে হবে, তো এই জন্য আমি এক মাসের মতন এই আপুর কাছে আসি না। তারপর পার্লারে আমি থাকি, কাস্টমার আসে যায়, এভাবে চলি। তারপর একদিন হঠাৎই আপু আমাকে ফোন দেয় যে ভালো একটা ছেলে পাইছি, তুই আয়। তো এর মধ্যে সরি আমার নামের কথাটা বলা হয় নাই, তো যখন ওই ভাইয়াটা যখন আমাকে নিয়ে আসে, ওই যে সায়দাবাদ থেকে যখন নিয়ে আসে, তখন ওই ভাইয়াটা তোমাকে আমার নাম জিজ্ঞেস করছিল, তখন তো আমি তো আমার আসল নামটাই বলছিলাম। কিন্তু ওই ভাইয়া আমাকে যখন এই বাসায় দেয়, এই বাসার আপুর সাথে পরিচয় করায়, তখন বলছে যে দেখো অনেক মানুষ অনেক কিছু করে, কিন্তু তোমার তো আসলে একটা নাম আছে, এই নামটা তুমি সবার কাছে মানে ইউজ করো না, তোমার একটা নকল একটা নাম দিও। তারপর আমি আমার নকল নাম, আমি কি নকল নাম মানে কি, আমি কিভাবে নাম দেবো? তারপর ওই ওই তখন থেকেই এই আপু যখন আমাকে ফার্স্ট জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন আমি বলছিলাম যে আমার নাম রূপা। আপনি এই নামেই পুরোপুরি এই জায়গাতে এই জগতে জড়িত আছেন? এখন পুরোপুরি ভাবে এই রূপা নামই আমাকে সবাই চেনে এখানকার। তো ওই তখন আপু আমারে বললো যে রূপা এরকম একটা ভালো একটা ছেলে পাইছি, খুবই ইয়াবা খায়, তোর সাথে খুব ভালো জমবে। তখন কি আপনি ইয়াবা নিচ্ছেন? হ্যাঁ, তখন আপনি ইয়াবা খাচ্ছেন? হ্যাঁ, তখন তো মানে কন্টিনিউ প্রতিদিন, মানে প্রতিদিন আমার 20-25টা লাগে এরকম। আপনি এর আগে তো কোনো ড্রাগ নিতেন না? নিতেন কি? না, তখন আমি তো নিতাম না। ইয়াবাই আপনার ফার্স্ট ড্রাগ? হ্যাঁ, ফার্স্ট ড্রাগ। কেন নিলেন? মানে আসলে বুঝি নাই, কারণ আমি এটা করি অথচ আমি খাবো না, মানে কৌতূহল বসতে আমি খাই। আর আপনি তো জানতেন যে এটা খারাপ জিনিস। হ্যাঁ, এটা খারাপ জিনিস, আসলে খারাপ জিনিস জানতাম, আমি নিজেও নিয়ে আসতাম, নিজে সবাইকে দিতাম, আর আমার সামনে মেয়েরা খাচ্ছে, ওটা ওরা নিজেরা নিজেরা কিভাবে খাচ্ছে এটা আমি ফলো করতাম, যে ওরা খাচ্ছে এটা আমিও ট্রাই করবো, দেখি আমি পারি। এটা খেলে ভালো কোনো ব্যাপার স্যাপার আছে, এগুলো কি আপনাকে কেউ কখনো বলেছিল? না, এটা খেলে তো অবশ্যই কখনোই ভালো মন মানসিকতা থাকে না বা ভালো কোনো কিছুই হয় না। তারপরও আপনি জেনে এই জিনিসটা করেছেন? হ্যাঁ, এটা আমি বলছিলাম। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, ও জেনে শুনে এই ধরনের এই কাজটা করেছে। একটা কথা হচ্ছে যে আপনি যে পরিবেশে থাকবেন সেই পরিবেশটাই আপনাকে কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করবে সেই কাজগুলোর জন্য। ও যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশ কিন্তু আলটিমেটলি ওকে ইনফ্লুয়েন্স করছে যে খারাপ কাজগুলো করার জন্য। হ্যাঁ, তো আপনার আপুটা বলল যে আমি এই আপু নিয়ে অনেকে কনফিউজ হয়ে যাবে, প্রথম একজন আপুর কল্যাণে আজকে আপনি এই জগতে, তারপর একজন আরেক আপু, দ্বিতীয় আপুর প্রসঙ্গে আপনি আপুগুলোর নাম বলতে চান না, তো এই দ্বিতীয় আপু আপনাকে বললো যে এরকম একজন খদ্দের আছে বা কেউ একজন আছে কাস্টমার, সে আসলে আপনার মতোই প্রচন্ড রকম ইয়াবা খায়। তারপর তারপর আমি ওখান থেকে চলে আসি, ওখান থেকে চলে আসি বা আমার আমার বাসা থেকে চলে আসার পর যখন দেখি যে এরকম এই ভাইয়াটা ওই ইয়াবা খায়, তারপর আমি ওনার কন্টাক্ট নাম্বার নেই, তারপর আমি বলি যে আপনি কোথায় থাকেন, উনি বলে যে উনি উত্তরাতে থাকে। তো আমি বললাম উত্তরা তো আমার জন্য অনেক কাছে, তা আপনি আর এত কষ্ট করে এখানে আসেন কেন, মানে মালিবাগ রামপুরা এখানে আসেন কেন, তো আপনি তো আমার ওইখানেই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর আপনি আমার কাছ থেকে মানে 500 করে দিবেন, আপনি আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন। কি কি নাম এগুলার? তারপর আর এখন তো কোনটা ভালো সবচেয়ে? সবচেয়ে ভালো তো এই তো তাকে আমি বলছি, তো তার সাথে সেদিন আমি খুব খাইছি, সেও খাইছে আমিও খাইছি, খাওয়া দাওয়ার পরে তারে বললাম যে চলেন আজকে আপনি আমার বাসায় যাবেন, তো সে বলল যে না আজকে যাব না, আজকে তো আমার টাইমই নাই, তো আমার নাম্বারটা তুমি রাখো, তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমি বলছি যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আপনি আমার নাম্বারটা রাখেন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর আমি আমার নাম্বারটা তারে দিছি, তারপর সে মাঝে মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করতো, এর মধ্যে এই আপুর বাসায় আসা যাওয়াও করি। তো একদিন এর মধ্যেই আর কি ব্যবসা ট্যাবসা চলতেছে, আবার ব্যবসা চলতেছে। আপনার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই? না, আমার ওই হাজবেন্ডের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নাই। এই ছেলের সাথে যে আপনার ইয়াবার ব্যাপার নিয়ে কথা হচ্ছে সেদিন পর্যন্ত কতদিন? এই তো ওইখান থেকে আসলাম, ওই ওর সাথে সংসার করলাম তো 2 বছরের মতো। 2 বছরের পরে আপনি যে পার্লার করলেন এবং মাঝে মাঝে আবার, তখন কত দিন? এটা করতে মোটামুটি আমার 1 বছরের মতো সময় লাগছে। 1 বছরের মধ্যে কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে? না। ওকে, তারপর এই 1 বছরের মতো লাগছে, যখন আমার পার্লার টার্লার সবকিছু হয়েছে, এগুলো তো চললো, মানে ইয়াবা প্লাস পার্লার এগুলো চললো, বাসা ভাড়া টাড়া দিয়ে দিয়ে মানে চলতেছে আমার কোন রকম।
তারপর একদিন আমরা সবাই মিলে বান্ধবীরা সবাই মিলে বাড্ডাতে গেলাম। বান্ধবীরা বলতে কি মানে নানান ভাবে নানান বান্ধবী আর কি হইছে, তো ওদের মাধ্যমে মানে ওরা ও মানে পার্লার করতে গেছি বা ইয়াবার ব্যবসা করতে গেছি বা ওই যে ওই পার্টি করতে গেছি, অনেক জায়গায় মেয়েদের সাথে পরিচয়। তো ওখান থেকে আর কি কিছু কিছু আমরা ভালো আমাদের যাদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে আমরা কন্ট্যাক্ট করি সবসময়। তো আমরা রামপুরা মোল্লাটাওয়ার মার্কেটে গেছি, মার্কেট টার্কেট করি, আমি শাড়ি টাড়ি কিনি অনেক কিছু। তারপর ওই ফাস্টফুডের দোকানের মধ্যে বসে আমরা খাচ্ছি আর পাশে প্রায় তিন চারটা ছেলে আড্ডা মারতেছে খাইতেছে। তো ওখান থেকে একটা ছেলেকে আমার ভালো লাগছে। আপনারই ভালো লেগেছে? হ্যাঁ, আমার ভালো লাগছে। যাকে বলে যে প্রথম একটা ভালোবাসা বা লাভ, এটা আসলে তাই। হ্যাঁ, কিন্তু আমি যাকে বিয়ে করছিলাম যার সাথে আমার সংসার হয়েছে তার প্রতি আমার এরকম একটা ফিল হয় নাই। তারপর আমি ঘুরে ঘুরে বারবার ওই ছেলেটার দিকে তাকাচ্ছি। তারপর আমার একটা বান্ধবী আছে ডলি নাম বান্ধবীটা, ও আমাকে বলতেছে কি রে রূপা তুই কার দিকে বারবার তাকাইতেছিস? ওকে আমি বলতেছি যে দেখ পিছনে দেখ কি সুন্দর একটা ছেলে দেখ বসে আছে, বলে এইখানে একটা না প্রায় চার পাঁচটা, তুই কোনটার কথা বলতেছিস? পরে বললাম যে ওই যে মানে কালো শার্ট বা এরকম এরকম, পরে ই করলাম ইঙ্গিতে বুঝাইলাম। ওরা উপরে মানে আমরাই ছেলেদের সাথে মজা করতেছে, কিন্তু ওরা আমাদেরকে দেখে মনে হইতেছে যে খুব লজ্জা পাইতেছে এরকম একটা অবস্থা। তারপর আমার যাকে ভালো লাগছে ওর দিকে মানে তাকায় বারবার আমি শুধু হাসতেছি। তারপর ওদের মধ্যে থেকে একটা ছেলে এসে আমাদেরকে বলতেছে যে আচ্ছা আপু আপনাদের সমস্যাটা কি আপনারা আমাদেরকে দেখে এরকম হাসতেছেন কেন? মানে আমি তখন বললাম যে কেন ভাই আপনি কি লজ্জা পাচ্ছেন? তখন বললো যে না লজ্জা তো পাবেন আপনারা, কিন্তু আপনারা আমাদেরকে দেখে এরকম হাসতেছেন কেন? তারপর আমি বললাম যে আপনার যে ওই যে সাইডে যে একটা ছেলে আছে ওই ছেলেটার কন্টাক্ট নাম্বার মানে আমাকে এনে দেন, মানে আমি এভাবে ডাইরেক্ট বললাম। তারপর বললো যে কেন আপনি ওর কন্টাক্ট নাম্বার দিয়ে কি করবেন? আমি বললাম যে আমার ভালো লাগছে এই জন্য আমি ওর কন্টাক্ট নাম্বার চাইছি। এরকম করে যখন বলছি তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি বলে দেখি নাম্বারটা দেয় নাকি। যখন ওর মানে নাম্বারটার কথা বলছে ও নিজেই উঠে আসছে, উঠে এসে আমাকে বলতেছে যে আপনার নাম কি? আমি বললাম যে রূপা। তারপর বলে যে আপনারা এখানে কেন আসছেন? আমি বললাম যে কেন আসছি দেখতে পারতেছেন না, আপনাদের সাথে মজা নিব এই জন্য আসছি। তারপর অনেক হাসাহাসি হয়েছে, অনেক কথাবার্তা মানে এর মধ্যে অনেক কথাবার্তা বলছি। বলার পর তারপর ওই ছেলেটা বলতেছে যে চল এই এরা মনে হয় ভালো না, এরা দেখছিস কিভাবে নিজের ভেয়ার মতন নিজেই সাইদের সাথে নাম্বার চাইতেছে। কোন ছেলে বলেছে? যে ছেলেটাকে আপনার পছন্দ হয়েছে? না, ওর ফ্রেন্ডরা ওরা মনে হয় ভালো না, দেখ নিজে থেকে কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকায় আছে, চল এর অনেক ফাস্ট এরা, এদের সাথে কথা বলা সম্ভব না। তারপর আমি বললাম যে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান, মানে আস্তে করে বলছি ওই ছেলেটাকে। তারপর ওর নাম্বারটা আমাকে মানে কোথা থেকে জানি কাগজে কলম আমি এটা এটা অবশ্য খেয়াল করি নাই, মানে একটা কাগজ বের করে ওই নাম্বারটা আমাকে দিল। মানে আমি বললাম যে এত তাড়াতাড়ি আপনি লিখেও ফেলছেন কলম আপনার, মানে যখন বললাম যে এত তাড়াতাড়ি আপনি কিভাবে লিখলেন, বললো যে মনে মন টান থাকলে সবকিছুই হয় এভাবে করে বলে তারপর ও আমাকে নাম্বারটা দিয়ে যা। আমি তারপর ওই যাওয়ার পরপরই রিক্সা নেই, রিক্সা মোল্লা টাওয়ার থেকে বের হয়ে আমি যখন রিক্সা নেই তখন আমি ওকে ফোন দিই। ফোন দিয়ে আমি সবকিছু বলি যে আচ্ছা আপনাকে না আমার সত্যি খুব ভালো লাগছে, আপনি কি আমার সাথে কি প্রেম করবেন? মানে সব আসলে কি এটা না বলা হইতো না, সব বান্ধবীর একসাথে তুই আর কি জোকে জোকে বলে ফেলছি, একা একা থাকলে বা অন্য একটা মোড়ে থাকলে অবশ্যই মানে বলতে পারতাম না। তা আমি যখন বলছি তখন ও আসলে আমার সাথে হ্যাঁ হ্যাঁ প্রেম তো করাই যায় সমস্যা কি, মানে আসলে ও আমার সাথে ফান করতেছে কিন্তু আমার মানে ভালো লাগছে, আমি আসলে ফান করে বলতেছি কিন্তু আমার ভালো লাগছে। তারপর ওর সাথে আমার প্রায় যোগাযোগ চলতে থাকে, এই তিন চার দিন পর পর, এক সপ্তাহ পর, পনেরো দিন পর এইভাবে যোগাযোগ চলে। কারণ ওর সাথে তো আমি কন্টিনিউ যোগাযোগ করতে পারি না, কারণ আমার কাজ, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজে আমাকে সময় দিতে হবে। ওর সাথে তো আমি কন্টিনিউ যোগাযোগ করলে দেখা যাবে এক পর্যায়ে ও আমাকে দেখা করতে বলবে বা আরো অন্য ওর সাথে আমার সম্পর্কটা আরো অন্যদিকে যেতে পারে, তো ওকে তো আমি টাইম দিতে পারবো না। তো এই জন্য ওর সাথে তেমন একটা বেশি কথা বলতাম না, আমি আমার মতন থাকতাম। তারপর ওর সাথে আমার প্রায় তিন চার মাস পর যখন কথাবার্তা হলো, যোগাযোগ হলো, ও আমার বাসায় আসলো, ও দেখলো যে আমার বাসায় এটা আমার পার্লার, তারপর ও আমাকে বিয়ে করতে চায়, ওকে আমি বিয়ে করি। মানে এখানে একটু জাস্ট জানার জন্যই বলছি যে ছেলেটা সম্পর্কে আপনি ডিটেইল জানতেন যে ওর ফ্যামিলি কিরকম, ও কিরকম একের সাথে, ও কি আপনার সম্পর্কে জানতো? ওই তিন চার মাসের মধ্যে ওর মা বাবার সাথে আমি কথা বলি ফোনে, আর ওই সময়ের মধ্যেই ও আমার যে বড় ভাই ছিল ও বাংলাদেশে আসছিল, ওর সাথে কথা বলে, বড় বোনের সাথে কথাবার্তা হয়। আপনার সমস্ত হিস্ট্রি কি সে জানতো? না। কি জানতো সে? মানে শুধু জানতো যে আমি এখানে থাকি, টঙ্গিতে থাকি, আর আমার দাদার বাড়ি তো পাশেই আব্দুল্লাপুর। তার মানে আপনাকে যদি গোপন করতে হয় আপনাকে তো অনেক বড় অনেক
অনেক বেশি কিছু গোপন করতে হয়েছে, এবং এটা আপনি জেনে শুনেই করেছেন, কেন করেছেন? কারণ আমি ওর কাছে জানাইতে চাইনি, কারণ আমার প্রথম হাজবেন্ড জেনে আমাকে বিয়ে করে মাত্র 4-5 মাস রাখলো, তারপর আমাকে এরকম অত্যাচার করলো। ও যদি জানে তা ও তো আমাকে অথবা অত্যাচার করতে পারে। আপনার ফার্স্ট হাজবেন্ড কি যখন আপনাকে অত্যাচার করতো তখন আপনাকে এগুলো নিয়ে কোটা দিত, এগুলো নিয়ে কথা বলতো? হ্যাঁ, গালাগালি তো করত, মারত। এবং আপনি এই জন্যই আপনার একটা ইতিহাস, আপনার সমস্ত সত্যকে গোপন করে আপনি তৃতীয় জনের কাছে আপনার জীবনের সুখ খুঁজতে চেয়েছেন। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার মিস্টেক, বিগ মিস্টেক প্রিয় শ্রোতা, কারণ সত্য কখনোই গোপন থাকে না। দেখুন, এই যে বললাম না যে মানুষ যখন অপরাধের মধ্যে ঢুকে যায় একটার পর একটা অপরাধ করতে থাকে, কিন্তু একটা মানুষ সহজে অপরাধী হয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে। আজকে যে কিশোরী বা শৈশবের যে রূপাকে আমরা আবিষ্কার করেছি, সেই রূপাকে আপনি অপরাধী বলেন বা সামাজিকতার জায়গা থেকে প্রচন্ড নিন্দনীয় ব্যক্তি বলেন, সে কিন্তু পরিস্থিতির শিকার। এবং একটা কথা আছে রবীন্দ্রনাথের, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকেই টানবে। এই রূপাদেরকে পেছনে ফেলে সমাজ বলেন বা আপনি বলেন, আমি বলেন, চারপাশ বলেন, কেউই কখনো ভালো থাকতে পারবে না। যাই হোক, আমরা আবারও তার কাছে ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, গোপন করলেন এবং আপনি বিয়ে করলেন, একবার কি মনের মধ্যে ভয় কাজ করলো না যদি চেনে যায় সবকিছু, কেউ যদি বলে দেয়? কারণ আমার ফ্যামিলির মানুষরাও তো তেমন একটা কিছু জানে না। আপনার ফ্যামিলি কি তাকে রিসিভ করেছিল আপনার এই সেকেন্ড হাজবেন্ডকে? না, আমার বাবার কাছে তো আমি এখনো যাইনি। আপনার বাবা সম্পর্কে তাকে কি বলেছিলেন? আমি বলছি যে আমার বাবা ভালো না, নেশা পানি করে, কিন্তু আমাদের বাড়িটার সবকিছু দেখছে, আমাদের এলাকাতে গেছে, দেখছে সবকিছু। তখন কি বাবার সঙ্গে কথা হয়েছে? না, তখনও হয়নি। না, এর মধ্যে যখন আমি আমার বাবাকে বলছি যে আমি কিন্তু বিয়ে করবো, এখন সেকেন্ড বিয়েটা কি ফার্স্ট বিয়ে জেনেছে? হ্যাঁ, এটাই তারা জানে। তারপর আমি যখন বলছি, বাড়ি মানে তো আপনাদের নিজেদের বাড়ি ছিল? হ্যাঁ, আমাদের নিজেদের। কোথায় যেন ছিল বাড়িটা, কোন জেলায় বলছিলেন? টঙ্গী আবদুল্লাহপুরে। কয়তলা বাড়ি ছিল আপনাদের? আবদুল্লাহপুর দাদার বাড়ি, আর বাবা বাড়ি করছে আজিমপুর। আজিমপুরে? এটা ওটা তো এই বাড়িতে তো আপনারা বড় হয়েছেন, তাই না? কয়তলা বাড়ি ছিল? এটা চারতলা। চারতলা বাড়ি ছিল, এবং এই চারতলা বাড়ির ভাড়া দিয়ে আপনাদের অটোমেটিক্যালি চলতে পারত। হ্যাঁ হ্যাঁ। What a story. ঢাকা শহরে চারতলা বাড়ি আজিমপুরে বাবার বিজনেস আছে, কোটি কোটি টাকার বিজনেস, এবং সেই পরিবারের মেয়ে রূপা তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমরা আবিষ্কার করছি। অত্যন্ত হৃদয় বিতারক এবং কষ্টকর। ওকে, ঠিক আছে, আপনি যে কোনো ভাবে হোক ধামাচাপা দিয়ে আপনার সেকেন্ড হাজবেন্ড যে তাকে আপনি বিয়ে করলেন, ফার্স্ট হাজবেন্ডের সাথে কি আপনার কোনো ডিভোর্স হয়েছিল? কোনো লিখিত কোনো ব্যাপার স্যাপার ছিল? রেজিস্ট্রি কোনো ব্যাপার স্যাপার ছিল? না, কোনো কিছু ছিল না। না, যখন ওকে আমি বিয়ে করব তখন এই আপুর সাথে আমি সবকিছু শেয়ার করছি, আর আপু তারপর আমাকে বলছে যে দেখ রূপা, মানুষ যত যাই করুক তুই তো তোর ফেসটা চেঞ্জ করতে পারবি না। এই আপু জানে যে এটা আমার আসল নাম না, কিন্তু বলতেছে যে তুই তো সবকিছু চেঞ্জ করলি, সব নকল দিলি, কাগজপত্র তুই টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে নকল করলি, কিন্তু তুই তো তোর বডিটা ফেসটা তোর নকল করতে পারবি না, তোর ওকে ডিভোর্স দে। তারপর আমি আপুর মাধ্যমে কোর্টে যাই, ওকে আমি ডিভোর্স দিই। তারপর এটা আমি যখন আমি পুরো শিওর হই, ওদের দোকানে আমি পাঠাই, ওদের বাড়িতে পাঠাই ডিভোর্স এর কাগজটা, যখন যায় তারপর আমি মানে পুরোপুরি শিওর হই যে যাক এখন ওর সাথে আমার পুরোপুরি। ডিভোর্স পেপার পাওয়ার পরও সে যোগাযোগ করেনি আপনার ফার্স্ট হাজবেন্ড? না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, আর ওর সাথে আমার ওই আসার পর থেকে আর কোনো হাই হ্যালো নাই, আমি দেই নেই, আমি কখনো দেই নেই। তারপর তোই তো ওকে আমি বিয়ে করি, বিয়ে করার পর ও বেশ ভালো চলে, ওর চাকরি করত, বাইং হাউসের ইসে ছিল আর কি, চাকরি করত। মানে মোটামুটি বলতে কি আমি পুরোপুরি সবকিছু ছেড়ে দেই, সবকিছু ইয়াবা, তারপর এই যে খারাপ যে কোনো ইগুলি লাইনগুলি সবকিছু আমি ছেড়ে দিই। ওর সাথে আমি সংসার করি বেশ ভালোই, ওর সাথে আমি পুরো একটা বছরের মতন যখন সংসার চলতে থাকে আমার, তারপর আপনার ওর কি হলো আমি জানি না, ও চাকরিটা ছেড়ে দিয়ে ও বললো যে ও শেয়ার বাজারে কি বিজনেস করবে, টাকা পয়সা আছে এটা সেটা, ও আমার এই যে গয়না টয়না দিছিল গয়না টয়না সবকিছু বিক্রি করলো, ওর হুন্ডাটাও ও বিক্রি করলো, ও সবকিছু বিক্রি করলো। ও আমারে বললো যে তুমি চিন্তা করো না, বেশি দিন লাগবে না, আমার এইটা উঠতে বেশি দিন লাগবে না। কিন্তু এই আশা করে ও যে কোন আশা করে যে এটা ওই মানে লাভের আশা করতে গিয়ে আর লাভ হইল না, শেয়ার বাজারে ধরা খেয়ে গেল। হ্যাঁ, ধরা খাইছে, ধরা মানে মানে এটা বড় আকারে সবকিছু, সব টাকা একবারে মাই, কোন এক টাকাও লাভ আসেনি। তো এটা যখন এই তো বাড়তে থাকে, তারপর ওর সাথে আমার সংসার জীবনটা গাঢ় হয়। গাঢ় হয় বলতে কি যে ওকে যখন আমি বলি যে তুমি আর আমি যখন আমাদের মধ্যে একটা বাচ্চা কাচ্চা আসবে তখন তুমি কি করবা, বলে চিন্তা করো না, বাড়ি তো যাওয়া যাবে, বাড়ি তো আছে, বাড়িতে যাওয়া যাবে, সমস্যা কি। কিন্তু আমি ওরে বলছি কি যে না, আমি কখনো তোমার বাড়িতে যাব না, কারণ বাড়িতে যাব না, তোমার মার সাথে আমার অনেক গ্যাঞ্জাম হয়েছে, তোমার মার সাথে আমি একসাথে থাকবো না, বাড়িতে যাব না। আমি অনেক কষ্ট করছি, সবার লাথি ঝাঁটা বাড়ি এটা সেটা খাইছি, আমি তোমার বাড়িতে যাব না। এরকম যখন ওর সাথে আমার কথা কাটাকাটি হয়, ও যায় ওর বাড়িতে নিতে, আমি যাইতে চাই না।
তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখি সংসারটা কিভাবে কি করা যায়। যখন দেখলাম যে ওর কোনো দিকে আয় উন্নতি নাই, এই আপুর সাথে আবার আমি কথা বলি যে আপু কি করা যায়, আমার তো এই ইয়াবা টিয়াবা দিয়া হইতেছে না, আর পার্লার দিয়া বাসা ভাড়া হইতেছে, আর কিন্তু খাওয়া খরচটাও পরিপূর্ণভাবে হচ্ছে না। তারপর আপু বলল যে বিদেশে যাবি নাকি, তারপর বললাম বিদেশে কোন দেশে, বললো যে ভিজিট ভিসা। আমি বললাম যে তুমি তো জানো যে আমার তো শারীরিক ভাবে প্রবলেম আছে, আমি বেশি কিছু করতে পারি না। বললো যে আরে বেশি কিছু না, ওইখানে ক্লাব ট্লাব আছে, তুই জাস্ট একটু আপ্যায়ন করবি, ওই যে বিয়ার টিয়ার খাই ওদেরকে একটু আপ্যায়ন করলি, আয়না টেনা দিলি, এতেই হবে, তো ওইখানে বেশি কাজ টাজ করতে হয় না, বেশি কিছু না। যখন এইভাবে করে বললো, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে পাসপোর্টটা করি, পাসপোর্ট করলাম, ভিসা টিসা করলো থাইল্যান্ডের জন্য। আমি তখন জানতাম যে দুবাই বা অন্য কোনো দেশে, কিন্তু পরে বললো যে না ভিজিট ভিসা থাইল্যান্ডে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাই, এই আপু সহ আমি আরো দুইটা মেয়ে আমরা যাই, মানে মোট আমরা চারটা মেয়ে যাই। ওকে, প্রথম কথা হচ্ছে যে আপনি কি তখন ইয়াবার সাথে জড়িত ছিলেন, ইয়াবা ব্যবসা কি তখনও করতেন আপনার হাজবেন্ডকে বিয়ে করার আপনার সংসারে আসার পরে? না না করতেন না, না তখন পার্লার ব্যবসাটা ছিল। হ্যাঁ পার্লার ছিল। ওকে, এই ব্যবসাটা দিয়ে আপনার হচ্ছে না এবং এই কারণে আপনি আপনার আপুকে বললেন, সেকেন্ড যে আপুটা ছিল সেই আপু আপনাকে বললো বিদেশ যাবে, কি বিদেশ কেন যাবেন, কি বলেছিল সে, বিদেশ গেলে কিসের আয় হবে, কেন আয় হবে? না আমি ওই আপুকে বলছিলাম যে আপু দেখো নিজে এই খারাপ কাজ করা ইয়াবা এগুলিও পোষা মানে পোষায় না বলতে আর ভালো লাগে না, এগুলি নিয়ে এত ঘাটাঘাটি করা ভালো লাগে না, অন্য কোনো কিছু কি আর মানে করার মতন কোনো রাস্তা নাই। তখন ও বললো যে বিদেশের লাইন আছে যাবি নাকি। তখন আমি বললাম যে বিদেশের কিরকম মানে কিরকম, প্রচুর কাজ করতে হয়, প্রচুর ই করতে হয়। তখন বললো মানে এটাও এক ধরনের প্রস্টিটিউশন, রাইট? এটা আপনি জেনে শুনেই বিদেশে গিয়েছেন? হ্যাঁ। Okay, so this is my point. যে এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, যাওয়ার আগেই তো আপনার হাজবেন্ড জানার কথা। না আমি যখন যাই ওইখানে, যাওয়ার পরে আর কেউ জানে। যাওয়ার আগে কেন জানাননি? মানে যাওয়ার আগে জানাই নাই, কারণ ও তো আবার যদি আমাকে বাধা টাধা দেয় এই জন্য। ওকে, সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, দেখুন অপরাধ কত বড় হতে পারে। আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে গোপন করে বিদেশে চলে গেলেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আপনি জানতেনও না এটাই আপনার প্রথম বিদেশ যাওয়া। সো যে কোনো ভাবেই হোক আপনি তো মাঝে মাঝে এটা শুনতেন বা শোনাটাই স্বাভাবিক যে মেয়েরা বিদেশে গিয়ে পাচার হয়ে যায়, এগুলো শুনেছেন না কখনো আগে? হ্যাঁ এটা শুনছি। শোনার পরও আপনি ধরনের রিস্ক নিয়েছেন? না, কিন্তু এই আপুকে খুব বিশ্বাস করি, তো এই জন্য আসলে বিশ্বাস করেই আপনি রিস্কটা নিয়েছেন? হ্যাঁ বিশ্বাস করি, এই জন্য ভাবছিলাম যে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ওকে ফাইন, তারপর গেলেন আপনারা বিদেশে, কোথায় গেলেন? পাতায়া নামের থাইল্যান্ডে, থাইল্যান্ডের পাতায়াতে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকি প্রায় দুই মাস 25-26 দিনের মতন। ওইখানে থাকার পর মানে ওখানে কাজ বলতে কি, ওইখানে যে ক্লাব আছে বা বার আছে ওখানে ওনাদেরকে আপ্যায়ন করতে হয়, কিভাবে কি ওই যে বিয়ার চেয়ার ওরা খাওয়া দাওয়া করে, এগুলো আনা নেওয়া, মানে এইটাই আর কি বেশিরভাগ। আর ওই ওই কাজটা তেমন একটা বেশি না, মানে আমাদের আমরা তেমন একটা বেশি করি নাই, চার দিন পাঁচ দিন পর যদি আপনারা গেলেই তো কাজটা পাবেন, ব্যাপারটা এরকম না, নিশ্চয়ই ওখানে একটা গ্রুপ থাকে যারা আপনাদেরকে মেইনটেইন করে। হ্যাঁ, ওইখানে কিভাবে জিনিসটা হয় আমাকে আমাদেরকে একজন আর কি রিসিভ করছিল এয়ারপোর্ট থেকে, উনি কি বাঙালি ছিলেন? হ্যাঁ বাঙালি ছিলেন। আচ্ছা, তারপর উনি ওইখানে থাকে, তো উনি আর কি আমাদেরকে মানে বার ক্লাব বলে ওইখানে আর কি দেয়, ওইখানে আর কি ঠিক করে দেয় যে দুই মাসের জন্য তোমরা আসবা, এরকম ওনাদেরকে আপ্যায়ন টাপ্যায়ন করবা, আর বিয়ার টিয়ার আনা নেওয়া করলে তারা এরকম বকশিস টকশিস দিবে, তোমরা চারটা বিয়ার খাওয়াতে পারলে এত টাকা পাবা, এরকম করে আর কি বলে ওই আপুর সাথে। ওকে, আর এর মাঝখানে যে অনৈতিক কাজকর্ম যেটাকে আমরা বলছি সেটা আপনারা কিভাবে করতেন? না সেটা ওইখানে তেমন একটা হইতো না, তবে ওই হোটেলের রুমের মধ্যে হোটেলের রুমে নিয়ে আসতো যে আমাদের ক্লায়েন্ট নিয়ে আসতো। ওকে, তো ওভাবেই আর কি হয়, তো দুই মাস 25-26 দিন থাকি ওইখানে, ওইখানে থাকি, তো ওখান থেকে তারপরেই তো আসি আমি। এর মতো ওকে ফোন দিছি যে হ্যাঁ আমি পার্লারের কাজের জন্য আমি থাইল্যান্ডে আসছি, আপুর সাথে আমি থাইল্যান্ডে আসছি। ও আবার বলছে যে কোন আপু, ও চিনে না চিনে না, এই এটা নিয়ে অনেক অনেক বার্গেটিং করা হয়েছে, অনেক ঝগড়া হয়েছে ফোনে। আমি বলছি যে তোমার তো এত কিছু জানার দরকার নাই, তুমি তো বলছো যে তোমার সংসার চলতেছে না, তোমার টাকা হলে তো সংসারটা চলে, তো তোমার এত কিছু জানার দরকার নাই, তুমি টাকা পেলে তুমি চুপ থাকো। তারপর এটা নিয়ে যখন আসছি তারপর ও আমাকে বলছে যে না তাহলে হবে না, তুমি তোমার মতন আলাদা হয়ে যাও, আমি যদি আমার বউকে যদি না চালাতে পারি বউর টাকা আমি খাবো না, এরকম যখন বলছে তারপর ওরে আমি ও আমাকে ছেড়ে দেবে। তারপর আমি ওরে বলছি যে আমার লাইফে আমি কিন্তু অনেক কিছু করছি আর এত কিছু আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু তোমাকে আমি যদি না পাই আমি কিন্তু সত্যি কিছু একটা করব। তারপর ওর সাথে যখন আমার ভুল বুঝাবুঝি বলতে কি ও চাচ্ছে যে আমাকে বাড়ি নিয়ে যাবে, তাই আমি বাড়িতে থাকবো না। বাড়ি কোথায় ছিল ওদের? ওদের বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে, ওকে। রাজশাহী তো ওর বাড়িতে যে নিতে চাইছে কিন্তু আমি বাড়িতে যাই নাই, আর যাবো না বলছি। তারপর তো ও আমারে অনেক কিছু বলছে যে তুমি চলে যাও তোমার আমি জীবন দেই, যখন ও আমার এটা বলছে তখন আমি বিষ খাইছিলাম।
বিষ খাওয়ার পর আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এই আপুরা সহ আপুদেরকে ফোন দেয়, নাম্বার টাম্বার এর মধ্যে কোনোভাবে আর কি কথাবার্তার মাধ্যমে আর কি হয়েছে ওকে বিশ্বাস করানোর জন্য যে পার্লারের কাজে গেছি। তখন আর কি আপুর সাথে কথাবার্তা হয়েছিল, তো ওই তখন থেকে আর কি আপুর নাম্বার ছিল। যখন বিষ খাইছিলাম আমি তখনও আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ওয়াশ টাশ করায়। তার দুই দিন পর আর কি আমার জ্ঞান ফেরে, তারপর আর কি বেঁচে আসি। তো ও আমাকে তারপর বলছে যে আচ্ছা যাক, তোমার আমি দরকার হলে ভিক্ষা করে খাওয়াবো, তুমি তোমার কোথাও যাওয়া লাগবে না। তারপর ও বললো যে বাসার সব ফার্নিচার বিক্রি করে দেই, এত টাকা 20,000 টাকা বাসা ভাড়া দেওয়ার দরকার নাই। তারপর আমি বললাম যে আমি ওইভাবে থাকতে পারবো না। ও আমাকে তখন বুঝাইলো যে দেখো আমরা একটা রুমে থাকি, খারাপ কিছু কইরা আমাদের 20,000 টাকা দেওয়া দরকার নাই, আমরা কম খাই কম পড়ি তাও এটা ভালো। এরকম করে যখন বুঝাইলো তখন আমি বললাম যে আমি ছোটবেলা থেকে বড় হইছি, যেভাবে আমি সেভাবে থাকবো, আমি এভাবে থাকতে পারবো না। তারপর ও বলে যে তুমি এরকম কেন, তুমি কোনো কিছু মানতে চাও না কেন? যখন এরকম করে বলছে তখন আমি বলছি যে আমি মানতে চাই না, এটার অনেক কারণ আছে, আর কষ্ট করছি তো এই জন্য এখন আর কোনো কিছু মানতে চাই না, নিজের কথাটাই সবার আগে মনে করি। তারপর এরকম করে বলার পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু কিছু বিক্রি করি, দুইটা রুম নিয়ে থাকি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর বেশিরভাগ ফার্নিচার বিক্রি করে দিই, দুইটা রুমের বাসা নেই, দুইটা রুমের বাসা নিয়ে চলতে থাকি এই টুকটাক করে। বলতে কি বাসা ভাড়া 10 তারিখের জায়গায় 15 তারিখ হয়, দিতে পারি না, বাসায় কোনো কিছু থাকে না। তো এইরকম করতে করতে ওর সাথে ঝগড়া বিবাদ হয়, বাসা ভাড়া দিতে পারে না। তো আমি যদি বাইরে না বের হই তাহলে তো আমার বাসার সংসারটা চলতেছে না। ও বলতেছে তাহলে তুমি বাইরে গিয়ে কোথায় থাকো, তুমি তো পার্লারেও থাকো না। আমি বলছি পার্লারে না থাকলে টাকা আসে কোথা থেকে, পার্লারেই থাকে। মানে আপনি যে এই যে কাজগুলো করেন সে কাজগুলো সম্পর্কে সে কিছু জানতো না, কিন্তু এক ধরনের সন্দেহ তার মনের মধ্যে ছিল। ওকে, তারপরে তো ওর সাথে খুব গন্ডগোল হতে থাকে অভাব অনটন নিয়ে, মানে বাসা ভাড়া দিতে পারে না, সংসার চলতেছে না। তারপর কি করব কিছু না ভেবে যখন কোনো কুল কিনারা না পাই তখন আবার বাধ্য হয়ে আবার তখন বাইরে কন্টাক্ট করি, একে ফোন দেই ওকে ফোন দেই, ফোন দিয়ে দিয়ে কন্টাক্ট করার চেষ্টা করি। আর এর মধ্যে আরেকটা কথা বলি নাই, আমি কিন্তু কন্টিনিউ বাবা খাই, বলতে 4টা 5টা 6টা এরকম লাগে। কিভাবে খেতে? ও তো জানতো না, জানেন গোপনে খেতেন, কিভাবে? আর ও তো সকালে বের হয়, আসে 9টা 10টার সময় বাসায় খাই, এই আর কি। কিন্তু জানে না বলতে একদিন বাসায় আসছে রাতের বেলা, দেখছে যে মানে টাকা মোড়ানো পাইপের মতন, বলতেছে যে এটা কি? আমি বললাম যে এটা কি, মানে এটা আমি জানি এটা কি, এটা তুমি না জানো? তখন আমি বললাম যে এটা মানে ওই যে আমার বাসায় ছোট একটা বোনের মতন আমার বাসায় থাকে, কাজ টাজ করে। আমি বললাম যে ও মনে এটা মানে টাকা, এটা তো তখন আমি খুলে দেখতেছি কি টাকা, এখন ওর সামনে তো আমার একবারে না জানার ভান করতে হবে। আমি বলতেছি ওইটা তো টাকা, এটা তো 2 টাকার নোট। পরে বলতেছে যে তো এখানে কেন এরকম এরকম করে পেঁচানো কেন? আমি বললাম ও মনে হয় পেঁচায় রাখছে, আমার ছোট বোনটার নাম ধরে বললাম যে ও মনে হয় পেঁচায় রাখছে, ছোট মানুষ এরকম করে রাখছে। তারপর ও যখন এরকম কতদিন চলতে থাকে, কিন্তু বাবা আমি খাই কন্টিনিউ। বাবা না খাইলে দেখা যায় কি যে আমার মানে বমি বমি বা মাথা টাথা ঝিমঝিম করে, মানে অন্যরকম একটা ফিল হয়, মানে আমি হাঁটতেছি কিন্তু আমি মানে উপর নিচ করে হাঁটতেছি এরকম একটা মনে হয়। তারপর এরকম করেই মানে আমার ফ্যামিলি মানে আমার মানে সাংসারিক ভাবে চলতে থাকি। এই যখন আটকায় যাই তখন কাউকে ফোন দেই, কারোর সাথে গিয়ে 2-1 ঘন্টা টাইম পাস করে আসি, বা তার বিনিময়ে সে কিছু দেয়। তো এভাবেই আর কি বাসা ভাড়া বা সংসার বা পার্লারে কিছু টুকটাক করে। মানে তখন আপনি প্রস্টিটিউশন পেশায় জড়িয়ে গেছেন এবং এটা আপনার হাজবেন্ড জানে না? না, বিকজ অফ ফ্যামিলি তো চালাইতে হবে যে কোনোভাবেই হোক। হ্যাঁ, যেভাবেই হোক। ওকে, আর ও যতটুকু পারে ও চালাচ্ছে, আমিও চালাচ্ছি। আর বাসা ভাড়া তো শুধু না, মানে যাবতীয় অনেক খরচ দিয়ে তো চলে না, 20,000 টাকা তো চলে না, প্রায় না হলেও 50-60,000 টাকার মতন লাগে মাস শেষে। তো এত টাকা কোথায় পাবো? 50 থেকে 60,000, এত টাকা কেন লাগতো? এত টাকা বাসা ভাড়া, দোকান। বাসা ভাড়া কত ছিল? বাসা ভাড়াই তো 16-17,000 টাকা। আমি আপনাদের অপরাধের যে জায়গাগুলো পাচ্ছি, মানে ক্লিয়ারলি সেগুলো অপরাধ, সেগুলো হচ্ছে যে জিনিসগুলো কাট ডাউন করেও কোন রকম পার্লার দিয়ে নিদারুন সৎ থেকে জীবনযাপন করা যেতে পারতো, সেই জিনিসটা আপনারা করেননি। এক দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে হতে পারে যে আপনি একটা খুব ভালো লাক্সারিয়াস পরিবেশে বড় হয়েছেন, বা আপনার হাজবেন্ডেরও বোঝানোর যে জায়গাটা সেটা সে বুঝিয়েছে, তারপরও আপনার জায়গা থেকে আপনি সেই জিনিসগুলো স্যাক্রিফাইস করেননি, সেটার পেছনে আপনার ব্যাকগ্রাউন্ড অনেকখানি দায়ী, বিকজ আপনি শৈশব থেকেই অনেক বেশি পরিমাণে কষ্টের মধ্যে মানুষ হয়েছেন। কিন্তু এই যে এই কাজটি করে, এই অনৈতিক কাজটি করে একটু ভালো থাকা, এই অনৈতিক কাজ করে একটু লাক্সারিয়াস ভাবে চলা, এটা আমার মনে হয় না কেউই এটা মেনে নিতে পারবে, এটা আপনার জন্য অবশ্যই অনেক বড় একটা অপরাধ। হ্যাঁ, তারপর কি হলো? তারপরেই তো এরকম ফোন দেই চলে যাই, আসি, মানে এভাবেই থাকি। যখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করে যে তুমি ফোন দিছি ধরনাই, কোথায় ছিলা,
তখন বলি যে পার্লারে তো অথবা মানে ফেসিয়াল করতেছি বা কারো নেল পরিষ্কার করতেছি বা কারো চুল ই করতেছি, মানে এরকম করে কাটায় দেই কথা, তারপর আর কিছু বলে না। এভাবে তো মানে বেশি দিন চলতে থাকে না, কারণ একদিন ও দেখা গেছে যে মানে বাসা ভাড়া 5,000 দিল, বাকি 10,000 দিতে পারলো না, আমি 10,000 দিছি আর 2,000 টাকা শর্ট। তো এভাবে আর কি ওর সাথে আমার মানে দিনকে দিন শুধু গ্যাঞ্জাম হয়, দিনকে দিন শুধু গ্যাঞ্জাম, টাকা পয়সা নিয়ে শুধু গ্যাঞ্জাম হয়, বলতে কি অনেক গ্যাঞ্জাম বাড়ে। তো এরকম গ্যাঞ্জাম বাড়তে বাড়তে একদিন এরকম বাসায় চাল ছিল না, তারপর আমি আর আমার বোন আটা ছিল ওইটা আমি রুটি বানাই বানাই, কারণ আর রুটি এটাও আমাকে বেশি একটা শুট করে না, কারণ রুটি খেলে আমার গ্যাসের সমস্যা হয়। তো এরকম 2-3 দিন করে খাইছি, তারপর দেখি ওর কোনো পাত্তা নাই, একদিন গেলে বাসায় 10 দিন আসে না, ফোন দিলে ফোন ধরে না। ওর কি হইলো বাসা তো যাই হোক চলতেছে, তো এখন তো আমি বাইরে যাই না, আমি তো পার্লার আর বাসা, পার্লার আর বাসা, আমি তো এখন তো বাসায় পড়ে থাকি। তাহলে ও মানে আমার সাথে এরকম বিহেভ করতেছে কেন, ফোন ধরে না কেন? তখন আমার ইয়াবা খাওয়ার মাত্রা আরো বেশি বাড়ে আর আমার মাথা তখন আরো বেশি নষ্ট হয়। ও যখন ফোন না ধরে তখন আমি মনে হয় যে বাসার মধ্যে পুরোপুরি একটা ম্যাড, মানে মেন্টালি ভাবে আমার তখন অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তখন আমি হাত কাটি, পা কাটি, মাথা তো অনেকবার ফাটাইছি, মানে আমার পাগলামি বলতে কি মানে খারাপ যত গুণ আছে মনে হয় যে তখন মনে হয় যে সবকিছু আমার উপর ভর করে, এরকম একটা অবস্থা হয়। এরকম যেদিন একদিন এরকম প্রায় 16-17 ইয়াবা খাইছি, পরে ফোন দিতেছি ফোন ধরে না, বাসার মধ্যে একটা কারণ নাই, বাজার নাই, কিচ্ছু না, মানুষকে ফোন দিয়ে মানুষের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, কি করব, ওকে ফোন দিয়ে ফোন ধরে না। তো আমি আমার জায়গা থেকে ভাবতেছি কি যে না, এই এতদিনে তো অনেক কিছু করার চেষ্টা করছি কিন্তু কোনো দিকে কোনো লাভ হইল না, তাহলে আমি আবারও তখন ডিসিশন বলতে কি ফেলাই ওই দিনই আর কি। তারপর খাওয়ার পরে তো আমি মানে খালি পেট, একেবারে খালি পেট, খাওয়ার পর থেকে মানে শুধু তিতা তিতা পানি বেরোইতেছে, বমি বমি আসতেছে, ছোট বোনটা আমাকে নিয়ে পাড়াপাড়ির মতন করতেছে, বারবার ফোন দিতেছে, লোকটাও ফোন ধরে না, মানে এরকম একটা অবস্থানে পরে বাড়িওয়ালা সবাই জানাজানি হয়েছে আসছে, তারা আমাকে ধরে টরে হসপিটালে নিয়ে যাওয়া, ওয়াশ টোয়াশ করা, তারপর 2 দিনের মতন সুস্থ হলাম, তারপরও ওর কোনো খবর নাই। তা তার প্রায় 1 সপ্তাহ মতন আসছে, 1 সপ্তাহ পর আসছে, তারপর বাড়িওয়ালা আন্টি বলতেছে যে তুমি এতদিন পর আসছো, তোমার বউ তো মারা যাইতো, তোমার বউ তুই করছে এরকম এরকম। পরে ওর কোনো সারা শব্দ নাই, নাই বলতে ও এখন বলতে চাই কি যে তুমি তোমার পথ বাছো, আমি আমার পথ বাছি, মানে দুজন ডিটাচড হয়ে যায় যে আমি 10 দিন পর আসবো, তুমি চিল্লাচিল্লি করবা, কান্নাকাটি করবা, আবার আমি 20 দিন পর আসবো, তুমি এরকম করবা, তো তোমার তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমি থাকি, মানে মূলত কি আমি ওকে ছাড়তে চাই না। আমি ওকে বলছি যে দেখো তোমাকে আজকে একটা সত্যি কথা বলি, তুমি যদি চাও তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি, তোমার জন্য যদি খারাপ কোনো কিছু করতে আমি তাও করবো, তারপর তুমি আমার সাথে থাকো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর তোমাকে ছাড়া একটা রাত আমি যদি থাকি আমার কাছে অনেক অনেক কিছু মনে হয়। তারপর ওরে আমি নিজেই বলছিলাম যে দেখো তুমি যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু সেদিন যে বলছিলাম যে টাকা পেঁচানো, আমি কিন্তু ইয়াবা নিজে খাইছি। তখন সবকিছু শুনলো, আপনি প্রস্টিটিউশনের কথাও বলেছেন, না ওটাও বলেন, ইয়াবা খাই এটা বলেছি এটা জানেন, তারপর তারপর সে শুনলো শুধু আমার কথাগুলি। আমি বলছি যে তুমি যদি আমার লাইফে না থাকো, আর আমার যে লাইফটা যে একটা ছোটবেলা থেকে যে কাউকে ভালোবাসা ভালো লাগে সেটা কিন্তু ফার্স্ট তুমি, তো আমি কিন্তু তোমাকে নিজে ডাইরেক্টলি বলছি, তো তুমি ছাড়া কিন্তু আমি অন্য কোনো কিছু ভাবতে পারি না, তো তুমি যেভাবে চাও আমি সেভাবে তোমাকে রাখবো, একটা স্বামী যেভাবে তার বউকে রাখে আমি তোমাকে সেভাবে রাখবো, শুধু তুমি শুধু আমাকে ভালোবাসা দিবা। কিন্তু ওর প্রবলেমটা যে কোথায় আমি নিজেও জানি না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, বা আমি ওকে তখনই বলছি যে তাহলে আসো আমরা বাসা টাসা চেঞ্জ করে ফেলি, এক রুমের একটা বাসা নেব, 3,000-4,000 টাকার দামের রুমের বাসা নেব, পার্লারটা চলবে, তুমি আর আমি থাকবো, তারপর যদি কোনো কিছু হয়, ভাগ্য যদি কোনো দিকে মোড় দেয় তো দেবে, না দিলে নাই। ও তাতেও মানে না, এরকম আবার কিছুদিন যায়, আবার এই টাকা পয়সা নিয়ে আমি বলি যে তুমি কোন টাইপের, তুমি আমার সাথে কথা বলো, আর এই স্বামী স্ত্রী তো ডিসকাস করে যে সংসার কি হবে না হবে, তুমি তো আমার সাথে আলাপ করতে পারো, আমার সাথে আলাপ করে না, আমার সাথে কোনো কিছু না। একদিন এরকম যখন ওরে আমি উল্টাপাল্টা বলা শুরু করলাম, ও আমাকে খুব মারলো আর প্রচুর গালি দিছে, তো সেদিন প্রচুর গালি দিয়া বলছে যে তোর মতন মানে মেয়ে মানুষ আমার কোনো প্রয়োজন নাই, তুই আমার কাছ থেকে দূরে সরে চলে যা। তো ওই বছরটা মানে শীত ছিল, তো শীতের দিন রাত ওর সাথে খুব ঝগড়া, খুব গালাগালি করছে আমাকে,
আমাকে অনেক মারছে সেদিন। তারপর আমার আমি মিক্সি পড়াচ্ছিলাম, মানে মিক্স এমন ভাবে মারতেছিল মিক্সিটা আমার পুরাপুরি ছিঁড়ে ফেলছে, আমার গায়ে আর কিছু ছিল না, অনেক মারছে ওই সেদিনই অনেক মারামারি হয়েছিল, আমাকে অনেক মারছিল। তারপর আমি ওর পাদুরা বলছিলাম যে দেখো তুমি আমার কিন্তু আর মাইরো না, তুমি আমার মাইরা টাইরা তো তুমি তো একটা মিনিটের জন্য হলো তো তুমি তো কোথাও যাবা, আমি কিন্তু যে কোনো একটা কিছু করে ফেলবো। ও থামে নাই, ও আমাকে অনেক মারা মারছে, যখন মারছে তারপর ওইভাবে রাখছে আমাকে বাইরে। আমার এতটা লজ্জা লাগছিল যখন আমাকে দূর থেকে দেখতেছে, মানে আমি একবারে উলঙ্গ অবস্থায় ছিলাম তখন। খুব মারছিল তো, ওই যে মারামারিতে ধাক্কা ধাক্কিতে তখন ও মারা অবস্থা, তো আমিও ওরে ধাক্কা দিয়ে যখন দেয়ালে মাথায় দিছিলাম বাড়ি, তখন আমার এদিক দিয়ে রক্তের মতন পড়তেছিল, আবার মানে চেহারা টেহারা আমার পুরো ফুলে গেছিল, অনেক বিকট অবস্থা ছিল তখন। আমার অনেক মারছিল, মারার পর মানে মারতে মারতে আমার মিক্সি টেক্সি ছিঁড়া ফেলাইছে। পাশে ভাইরা আছে, রাজুরা আছে, সবাই আছে, সবাই দেখতেছে আমাদের, কেউ কাছে আসে না আর কেউ বলে নাই যে ওর এরকম করে মাইরো না তুমি, ওর এবার বাদ দাও একটু চুপ থাকো, কেউ বলে নাই। এরকম করে মাইর খাইছি, মাইর খাওয়ার পরেও আমি ওরে ওর পা ধরে বলতেছি যে তুমি আমার একটু ঘরের ভিতরে নিয়ে যাও, তুমি আমার একটু ঘরের ভিতরে নিয়ে যাও, এরকম করতেছ তুমি কি আমার সাথে আর কখনো কোনোদিন সংসার করবে না, তুমি কি এটাই কি শেষ? মানে ও যেভাবে আমার সাথে মানে ব্যবহার করতেছে, আমি ওরে শুধু বলতেছি যে তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো, এটা কি শেষ নাকি তোমার সাথে? আমার একটা স্বামী স্ত্রী যখন শেষ হয়ে যায় তখন তার সম্মান দিয়ে সে কি করবে, তখন তার না এরকম ই করে, তো তুমি আমার সাথে এরকম করতেছো কেন? ও তো ওর মতন মারা মানে অনেক মারছে সেদিন। আর আমার শুধু অপেক্ষা ছিল যে একটা মিনিট আমি যদি টাইম পাইতাম, একটা মিনিট আমি ওর কাছ থেকে চাইছি। তারপর এরকম আমার উলঙ্গ অবস্থায় রাখছে, আমি কিছু পাইতেছিলাম না, আমাকে আমাকে যখন বাইরে রাখছিল তখন আমি আরেকটা মানে অন্য একটা সাইডে একটা দড়ির উপরে আমি দেখছিলাম সেই ওনাটা, আমি আমার মানে বুকের উপর দিয়ে পুরাটা পেঁচায় গিঠু দিয়া আমি ওই অবস্থায় গলায় দড়ি দিছিলাম, গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়ছি, মানে ফাঁস লাগে গেছিল, এবারে কাইটা গেছিল, সব কাইটা গেছে পিছনে। যে ও আমি যখন গলায় দড়ি দিছি, দড়ি দিয়ে যখন মানে ঝুলে পড়ছি, আমার মনে আছে যে আমার মানে আমি মনে হয় পেশাব করে দিছিলাম এরকম আমার মনে আছে। তখন আমি হাত দুটো উঠাইতে চাইতেছিলাম, আমি তো পারতেছিলাম না, মানে যে ছাগলে যেরকম করে শব্দ করে না, এ মানে আমার কিছুটা খেয়াল আছে এরকম, শুধু আমি মানে চেঁচাইতেছি কেউ আসো আমাকে ধরো। তারপর পাশে থেকে এক আন্টি আমাকে দেখছিল মনে হয়, বা একটা লোক, মহিলা না পুরুষ জানি না, তবে একটা মানুষ আমাকে দেখছিল। ওই দেখার পরে মনে হয় কেউ মনে হয় চিল্লায় বলতেছিল যে এই কেউ মনে হয় গলায় দড়ি দিছে, কেউ মনে হয় গলায় দড়ি দিছে, এরকম করে দূর থেকে দেখছে। আর আমি গলায় দড়িটা দিছিলাম আমাদের বারান্দার বাইরে। আপনার ডান হাতে কি এটা কাটার দাগ? হ্যাঁ, আমার হাত কাটছে। আমি বলছিলাম না যে আমার রাগ হইলে আমি হাত কাটি, পা কাটি। আপনি যখন হাতটা উঁচু করছিলেন তখন আমি এটা দেখেছি। প্রিয় শ্রোতা, আমরা এই ছবিগুলো আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এসে দেখতে পারেন যে একজন মানুষ কিভাবে অসুস্থ মানুষ হয়ে সমাজে বেড়ে ওঠে এবং তার অসুস্থতার ধরনগুলো কেমন। আমাদের ফেসবুকে আছে এটা, facebook.com/abcradiofm89.2। হ্যাঁ বলুন। তারপর সবাই আসে, তারপরে ওই যে আমি মানে যখন ওরা মনে হয় চিল্লাইতেছিল বা কি করতেছিল, তারপরে আমি আর বলতে পারবো না, কিন্তু তারপরেও আমি আমি আর এটাও আমি জানি না যে আল্লাহ তাআলা কেন আমাকে বারবার বাঁচাই দিতেছে। মানে আমি আমার নিজের জীবনটা দেওয়ার জন্য আমার যতটুকু কিছু করার দরকার আমি ততটুকু করছি, মানে করছি বলতে আরো যদি কিছু করতে হয় আমি আরো কিছু করব, কিন্তু আমার আমার জীবনটা কেন যায় না, মানে এরকম একটা প্রশ্ন আমার নিজের কাছে। তারপর ওই ওইখান থেকে মনে আমার নিচের টিচে নামায়, কাপড় চোপড় পরায় টরায় হসপিটালে নিছে, আয়সা ক্লিনিকে নিছিল। ওইখানে নেওয়ার পরে একটা না 15-16 দিন থাকতে হয় ওইখানে আমার। ওরা মানে আমি আমার যে কি অবস্থা ছিলাম নিজেও জানি না। 15-16 দিন পর আমি সুস্থ হয়ে বাসায় ফিরি, বাসায় ফিরি তারপর ওরে আমি বলছি যে দেখো ঠিক আছে, ওকে তুমি আমার সাথে থাকতে চাও না, থাইকো না, তুমি চলে যাও। তখন আমি নিজে বলছি, ওরে আমি বলছি যে আল্লাহ যেহেতু এবারও আমাকে বাঁচায় নিয়ে আসছে, আমি তোমার সাথে থাকতে চাই না। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে, যত যাই হোক আমি তোমার নিয়ে, যেভাবে হোক যত কষ্ট হোক আমি তোমার নিয়ে থাকবো। কিন্তু ওর ইদানিং এখন মানে লাস্ট এই লাস্ট পর্যায়ে আমি আমার এই গলায় ফাঁসিটা দিছিলাম, আর এখন এই বর্তমানে আমার সিচুয়েশনটা এখন এমন অবস্থা, আমি টাকা না দিলে বাসা ভাড়া দেওয়া যাবে না, আমি কিছু না করলে আমার সংসার চলবে না, মানে মূলত আমি একটা টাকা যদি দিই তাহলে আমার পেটে ভাত যাবে, আর নয়তো না। এবং পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। ও কি করে? ও এখন তো ওই যে ব্যবসা বাণিজ্য সবকিছু মাইট টাইট খায়া, ও এখন ম্যান পাওয়ার কোন কোন লোক পাইছে এদের সাথে ঘুরে,
আর ওরা আমি একটা কথা বলছি যে তুমি আমার একটা সময় বাড়িতে নিতে চাইছো, তুমি এখন আমার বাড়িতে নিয়ে চলো। কারণ আসলে কি ভাইয়া, এখন আর হচ্ছে না, মানে এটার তো একটা শেষ আছে। আর আমার, আমি এটা কখনো কারোর সাথে একটা মুহূর্তের জন্য আমি কারোর সাথে মানে মন থেকে যে হ্যাঁ এটা তো করতেছি মন থেকে হচ্ছে এরকমটা আমার কারোর সাথে হয় নাই। জাস্ট শুধু একটাই উৎস, টাকার জন্য। আধা ঘন্টা থাকি, 10 মিনিট থাকি, 20 মিনিট থাকি ভিতরে, যেখানেই থাকি। আর আমি কখনো রাত কারোর সাথে কখনো একটা রাত আমি পুরো থাকি নাই, কারণ ওটা আমার সহ্য হবে না। আর যে ক্ষণিকের সময়টা, ওইটা আমি, ওইটা যা আমার ভিতরে ভিতরে অনেকটা কষ্ট লাগে। আর এজন্যই আমি যে কোনো কিছু পাইলে আমি খায় ফেলাইতে চাই, মরে যেতে চাই। যে আমি, এটা অসম্ভব, আত্মহত্যা করা নাকি মহাপাপ। আমার কাছে এখন মনে হয় যে নিজেরে নিজে বিক্রি করাটা এখন মহাপাপ। আর আমি যেই সিচুয়েশনে দাঁড়ায়, আমি মানে আমার মধ্যে দিয়ে যা যা হয়ে গেছে, কিছুটা আমি করতে চাই নাই, আবার কিছুটা টাকার জন্য করছি, করেও আমি শান্তি পাই নাই। আর এখন বর্তমানে আমার যে হাজবেন্ডের সাথে থাকা, সে পুরোপুরি এখন আমার মানে আমাকে বুঝতে চায় না। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর এখন আমি যে বাসা থেকে এখন এই 2 দিন ধরে যে আমি অন্য জায়গাতে আছি, এটাও আমার পেটের জন্য। আমি চারপাশে, আমি বাহিরে যাওয়ার জন্য ভালো লাইন গার্ডের জন্য আমি দিয়ে রাখছি। যে বিদেশে তো অনেক মেয়েরা অনেক ভালো ভালো কাজও করতেছে, ভালো কাজ করতেছে। আমি জানি যারা খারাপ ভাবে যায় তারা খারাপ, যারা ভালো ভাবে যায় তারা ভালো। তো আমিও চাই যে ভালো কোন একটা কাজে যদি যাইতে পারতাম, আমি আমার নিজের লাইফটাকে একটু হলেও চেঞ্জ করতে পারতাম। বাবার কাছে আমি এই যে যতটুকু বলছি, এর মধ্যে মধ্যেও আমি বাবার কাছে যাওয়া আসা করছি, ফোন দিছি। এটা আমি জানি না, এটা আমার কেমন বাবার, কেমন মেয়ে আমি তার। সে আমাকে, আমার মা মারা যাওয়ার পর থেকে আমাকে আর আমার ছোট ভাইকে রাস্তায় ফেলাই দিছে। আপনার ছোট ভাইটাকে কি খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, আমার ছোট ভাইটা তো এখন জেলে আছে বর্তমানে। আমার ছোট ভাইটা তো, ওর লাইফটা হচ্ছে আরেকটা করুণ অবস্থা। ও অপরাধের মধ্যে ধীরে ধীরে জড়িয়ে, হ্যাঁ ও তো পুরোপুরি। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আলটিমেট স্টোরি অফ রূপা এবং তার জীবনের অপ্রিয় সত্য আমরা এতক্ষণ ধরে শুনলাম। প্রায়শ্চিত্তের প্রশ্নে যদি বলি, সেটা হচ্ছে যে পুরো জীবনটাই তো আগুনে জ্বলছে, ও আর কি প্রায়শ্চিত্ত করবে? ও তো চায় না এমন জীবনে থাকতে, এবং সেই জীবনেই ও চলে গেছে টাকার জন্য, অর্থের জন্য। সে অর্থ কি মানে ওর জীবনটা ওকে দিতে পেরেছে? ও যে জীবনে আছে পারেনি, এক। আর 2 নম্বর হচ্ছে, এই জীবন তো কেউই চায় না, তাহলে এই জীবনটাই তো এক ধরনের বড় ধরনের প্রায়শ্চিত্ত। অপরাধ কি ওর ছিল? অপরাধ ছিল ওর পরিবারের, এবং ওর পরিবার, ওর বাবা। ওর বাবা কি গর্ব করে বলতে পারবে যে সে তার ওরসে যে সব সন্তান হয়েছে তাদেরকে সে সঠিকভাবে মানুষ করেছে? এটা তো তার প্রায়শ্চিত্ত। সুতরাং ভুল বা অপরাধ আপনি যাই করুন না কেন, সেই ভুল এবং অপরাধ কোনোভাবেই আপনাকে সুস্থ থাকতে দেবে না। আজকের এই রূপাকে এখানে তুলে ধরে আমাদের মূল যে নকের জায়গাটা ছিল, সেই নকিং এর জায়গাটা হচ্ছে এটাই যে আপনার পরিবারের সন্তান কিভাবে মানুষ করলে এইরকম রূপা হতে পারে, তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা এখানে দেখেছি। এবং এদেরকে সুন্দরভাবে বড় করার দায়িত্ব আপনার। যদি আপনি সেই পরিবেশ দিয়ে বড় করতে না পারেন, তাহলে সন্তানকে পৃথিবীতে না আনাটাই ভালো। আজকের এই রূপার জীবনের যে অপ্রিয় সত্য বা অপরাধ বোধ, সেটা শোনার পরে আমাদের কাছে এটাই মনে হয়েছে, কিশোরী রূপার জীবনটা এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারা জানেন, এবং সামনের দিনগুলো আসলেই কি সেটা আমরা জানি না। এর চাইতে বড় ট্রাজেডি আর কি হতে পারে? আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে আমরা একটু কথা বলতে চাই আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি এতক্ষণ কষ্ট করে আমাদেরকে শুনেছেন, কি বলার আছে তার। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে রূপাকে নিয়ে? হ্যাঁ, আমি দীর্ঘক্ষণ ধরে রূপার কাহিনীটা শুনলাম। এখানে অনেকগুলি জিনিস আমাদের সবার জন্য শিক্ষণীয় আছে। আসলে আমরা অনেকেই মনে করি টাকা পয়সা বিলাসী জীবন যখন বোধহয় সুখ আনে বা তৃপ্তি আনে, শান্তি আনে। এখন রূপা কিন্তু সারা জীবনই দেখেছে অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে, কষ্টকর এবং তৃপ্তি অভিজ্ঞতা। সে খুবই সচ্ছল পরিবারে ছিল, হয়তো সে কারণেই হয়তো তার হাত খরচ বেশি ছিল, বা খরচের দিকে বা একটু বিলাসী জীবনযাপনের দিকে তার প্রবণতা থাকতে পারে, অথবা আরো থাকতে পারে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমাদের দেশে বেশ কিছু মেয়েরা নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণই হচ্ছে এই আর্থিক প্রলোভন। অনেক টাকা চাই, সম্পদ চাই, সচ্ছলতা চাই, এবং এগুলোর পিছনে সত্যি গিয়ে তারা তখন স্বাভাবিক জীবন, বাস্তব জীবন এবং নৈতিক জীবন, সুন্দর জীবন, এই জীবনটা থেকে বেরিয়ে গিয়ে যে কোনো উভয়ই টাকা পাবার যে প্রলোভন, সে প্রলোভনে হাত দেয়। সেটা একটা প্রমাণ এখানে। তবে এইটা শুধু কেবল তার টাকা বা বিলাসী জীবনের প্রতি তা আকর্ষণের কারণে ব্যাপারটা হয়েছে তা নয়, বেশিরভাগ কারণ আমি যে অন্যান্য অনুষ্ঠানে যেগুলি বলতে চাই, তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সেটাও তাকে কিন্তু এইভাবে খারাপ পথে বা হওয়ার জন্য উদ্ভূত
প্রভাবিত করেছে। বিশেষ করে আমি যেটা জোর দিব, বাবা মার সঙ্গে যে দাম্পত্য সম্পর্ক, এই সম্পর্কটা নিজেদের জন্য যতটুকু না ক্ষতিকর বা মানসিক যন্ত্রণা সৃষ্টি করে তার চেয়ে বেশি মানসিক প্রভাব পড়ে কুপ্রভাব সন্তানদের উপর। মা বাবা নিজেরা জবদান অথবা মনোমান্য অথবা মারামারি অথবা অন্যভাবে নিজেদের সঙ্গে যে আমরা বলি ম্যারিটাল রেকর্ড, এই যে মা বাবার সঙ্গে দাম্পত্য সম্পর্কের এই যে কলহ, এই কলহের খুবই কুপ্রভাব মন্দ প্রভাব রয়েছে সন্তানদের উপর। শুধু তাই নয়, রূপার খুবই দুর্ভাগ্য যে সেখানে শুধু কেবল তার মা বাবার দ্বন্দ্ব এবং সংঘাত এবং যন্ত্রণাতেই ছিল না, এটা এমন মাত্রায় ছিল যে শেষ পর্যন্ত তার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সঠিক দাবি তার উপর অত্যন্ত নেতিবাচক একটা প্রভাব পড়েছে এবং সে মানসিকভাবে যে সুস্থতা থাকার কথা সেটা সেরকম জীবনযাপনে সে থাকতে পারেনি। আমি আজও অনেকবারই বলেছি যে যারা মাদক ব্যবসা করে তারা নিজেরাই কিন্তু একসঙ্গে আবার সেই মাদক আসক্ত হয়, রূপক এই ইয়াবা আসক্ত হয়ে এখন করেছে এবং এইটার ক্ষেত্রে যা হয় তাদের মানসিক বৈকল্যের কারণে তাদের ব্যক্তিত্বের সমস্যা সৃষ্টি হয়। এখন সে রূপা কিন্তু আবেগগত ভাবে সমস্যায় আছে, ব্যবহারগত সমস্যা, আচরণগত সমস্যা করেছে এবং ব্যক্তিত্বের মধ্যেও তার ত্রুটি রয়েছে, পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে এবং তারা যে কারণেই এখন আর সুন্দর সম্পর্ক তৈরি করা, ভালো সম্পর্ক তৈরি করা তাদের পক্ষে সম্ভব হয় না, যার ফলে দ্বিতীয় যে সে বিয়ে করেছে সেখানেও তার গুণীগণা হয়নি। অর্থাৎ সুন্দর জীবনযাপন করা, সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে যে সমঝোতা করা, যে মানসিকতা দরকার সেগুলি তার ভিতরে তৈরি হয়নি এবং সে অল্প আবেগগত ভাবে এত বেশি সে বঙ্গুর, এত বেশি সে শৃঙ্খল হয়ে পড়ে যে সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলেই সে সেলফ হার্ম যেটাকে বলি, নিজেকে নিজে আহত করা সেই কাজগুলি সে করে। যখনই তার সমস্যার মধ্যে পড়ে, যখনই আবেগগত বা ইমোশনাল কোন ইয়ার মধ্যে পড়ে, তখনই সে নিজেকে আহত করার চেষ্টা করে, এমনকি আর কেউ একবার আত্মহত্যারও চেষ্টা করেছে। এই সমগ্র ব্যাপারটা জিনিস একটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পারিবারিক পরিমণ্ডলে যদি সুন্দর এবং সুস্থ পরিবেশ না থাকে তাহলে সেখানে সন্তান ভালোভাবে তৈরি হয় না, এক নম্বর। দুই নম্বর, বাবা মাদকাসক্ত থাকলে বা পরিবারে মাদকাসক্ত থাকলে সেই পরিবারের সন্তানদের উপর তার কুপ্রভাব পড়ে, সেটাও তার উপর পড়েছে। সব মিলিয়ে সে ওই যে বিলাসী জীবনযাপন, টাকা পয়সার যে লোভ বা টাকাই জীবনে সবকিছু আনে, সেই কারণে সে প্রতিটা বৃত্তি থেকে শুরু করে মাদক ব্যবসা সবই সে করতে যাচ্ছে। যে কোনো উপায়ে আমরা টাকা উপার্জন করতে হবে তাহলে আমরা সুখী হব, এই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের টাকার প্রয়োজন আছে, কিন্তু সেটা আমাদের অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক যে আমাদের পেশা, আমাদের চাকরি, সেখান থেকে আমরা নিতে হবে, ব্যবসা বা যেভাবে করতে হবে। ওই মানে খারাপ পথ, প্রতিটা বৃত্তি, মাদক ব্যবসা বা অন্যভাবে চিন্তায় বা অত্যন্ত অপরাধমূলক কাজ করে যে টাকা উপার্জন করতে হবে, এই প্রবণতা থেকে সব যুব সমাজকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। দেখাতে হবে যে জীবনটা অনেক কঠিন, এই বাস্তব জীবনে সুখ নিতে হলে এবং সম্মান নিতে হলে এখানে খুব খারাপ যে সমস্ত পদ্ধতি বা পথ আছে বা বিপদ আছে, অন্ধকার পথ আছে, সেই পথের থেকে ফিরে আসতে হবে। যাই হোক, আমি শেষ করতেছি যে রূপা এখন আসক্ত হয়ে আছে এবং তার ভিতরে মানসিক সমস্যা আছে, ব্যক্তিত্বের সমস্যা আছে, আচরণগত সমস্যা আছে, আবেগগত সমস্যা আছে, এই সমস্যা নিয়েও সে ভালো হতে চাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে আশার আলোর কথা, সে ভালো হতে চাচ্ছে, আমরা তাকে ভালো হওয়ার প্রতি দিতে পারি। আপনারা এই অনুষ্ঠানে যেমন তাকে সুযোগ দিয়েছেন, সমাজ যেন তাকে সেরকম দিতে পারে। আমি অত্যন্ত দুঃখিত যে তার বাবা সে আমার কাছে ফিরে গেছিল, কিন্তু বাবা তাকে আর সেই আগের মতনই তাকে আবার তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আসলে আমরা সমাজকে কি দোষ দেব, নিজের পরিবারকে তাকে ভালো করে সাহায্য করতেছে না। আর আমি বলতেছি সুপার রূপাকে যেটা বলবো, তার পরিবার বা তার বাবা তাকে যা সাহায্য করে নাই, এই বাংলাদেশে আমাদের এই সমাজে অনেক লোক আছে যারা মানুষকে অনেক মানবিক সাহায্য করে, আমরা মানব ধর্ম দিয়ে তাদেরকে তাদের কাছে এগিয়ে আসে, সেই ব্যক্তি তার উচিত হবে এখন ভালো পথ এবং ভালো মানুষের দিকে সংস্পর্শে চলে আসা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরেই ফিরছি আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস
হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুকে, এসএমএস এবং ইমেইলে। বেশ কিছু কমেন্টস আপনাদের জন্য পড়তে চাই। সাগর লিখেছে ফার্মগেট থেকে, রূপা আসলে পরিস্থিতির শিকার, যেহেতু ছোটবেলায় বাড়িতে বাবা মায়ের ঝগড়া দেখত আর বাবাও খুব ভালো ছিল না, তাই আজকে তার এই অবস্থা। তবু তার সাহস আমার ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। নীলা লিখেছে ঢাকা থেকে যে রূপার আসলে এই পথে আসা উচিত হয়নি, যত কষ্টই হোক না কেন সে অন্য কাজ বেছে নিতে পারত, আসলে তার ভালো কাজ করার কোন ইচ্ছেই ছিল না, থাকলে এমনটা হতো না। রাহাত কুমিল্লা থেকে লিখেছে রূপার মতো মেয়েদের লাথি মারা উচিত, সমাজ এদের কোনো জায়গা দেওয়া উচিত না, সমাজের মেয়েরা এত খারাপ হয়ে গেছে বলার মতো না, এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। রাহাত, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি, এবং আপনি যে ধরনের মন্তব্য লিখেছেন এরকম অসংখ্য মন্তব্য আমরা ফেসবুকে পেয়েছি। সবাইকে আমরা সবসময় উৎসাহ প্রদান করি শালীনভাবে মন্তব্য করবার জন্য, একটা স্যাম্পল মাত্র আপনাদের সামনে আমরা রাখলাম। রাহাত, আপনার সাথে আমি একমত পোষণ করছি না। রিয়াজ লিখেছে গাজীপুর থেকে, রূপা এখন যেটা করছে তা লোক দেখানো মাত্র, বিউটি পার্লার করলেও সে অন্যান্য অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তার এই অপরাধের কোনো ক্ষমা নেই, রূপার শাস্তি হওয়া উচিত। মিল্টন লিখেছে ঢাকা থেকে রূপার কথা শুনলাম, সে খারাপ কাজ করেছে কিন্তু এটা না করলেও সে পারত, তবে এটার জন্য সে একা দায়ী না, পরিবার সমাজ সবকিছু এর জন্য দায়ী, প্রথমে সমাজকে বদলানো দরকার। স্নিগ্ধা লিখেছে কোনাবাড়ি থেকে, রূপার মতো মেয়েকে কি বলবো জানি না, তবে রূপাকে আমি ধন্যবাদ জানাই তার সাহসের কারণে, সে যে সাহস করে এখানে এসছে, তার কথা বলেছে, সেজন্য সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। হৃদয় কক্সবাজার থেকে লিখেছে আসলে বাইরে থেকে কাউকে দেখেই কোনোভাবে কোনো কিছু বোঝা যায় না, কাউকে বুঝতে হলে তার ভেতরটা বোঝা উচিত, আমাদের সবাইকে রূপাকে বুঝতে হবে, রূপার মতো যারা আছেন তাদেরকে বুঝতে হবে, এবং রূপার মতো জীবন যেন কখনো কারো না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। হৃদয়, অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই সুন্দর মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটি কথা বারবারই স্মরণ করিয়ে দেই, যারা এখানে আসেন তাদেরকে সংশোধন করা মূল উদ্দেশ্য নয়, তারা তাদের বিবেক বোধের তাড়নাবোধ থেকে এখানে আসেন, কিন্তু তারা চান মনে প্রাণে তাদের মতো জীবন যেন আর কখনো না হয়, এবং এই সব মানুষদের কেউই কিন্তু নিজে স্বেচ্ছায় সজ্ঞানে অপরাধী হন না সমাজে। পরিস্থিতি তাদেরকে বাধ্য করে, পরিবেশ তাদেরকে বাধ্য করে, পরিবার তাদেরকে বাধ্য করে, সমাজ তাদেরকে বাধ্য করে। সুতরাং এই মানুষদেরকে ভৎসনা করলে কোনো না কোনো ভাবে সেই ভৎসনার আঙুলটি কিন্তু নিজের দিকেও আসে, কারণ সেই পরিবার কিংবা সমাজ কিংবা রাষ্ট্রের অংশও কিন্তু আপনি। যাই হোক, এই যে এত এত কমেন্টস রূপা আপনার এগেনস্টে, কি বলার আছে আপনার? আমার নিজের অভিজ্ঞতা থেকে শুধু একটা কথাই আছে যে যদি গার্জিয়ান, যদি বাবা মা এমন হতে হবে যেন সন্তানদেরকে যাতে অবহেলা না করে আর এরকম টর্চার না করে, নয়তো সন্তানরা মানে অটোমেটিকই নষ্ট পথে চলে যাবে। এটা তো বাবা মার ভুলের জায়গা, আর আপনার ভুলের জায়গাটা কোনটা? আর আমার ভুলের জায়গাটা থেকে আমি মনে করি যেটা, যে আমি সবসময় খুব কালারফুল ভাবে থাকতে চাইছি, খুব মানে ভালোভাবে তো সেভাবে থাকার জন্য আমি যা পাইছি, যা ইনকাম করছি আরো দ্বিগুণ করতে চাইছি, আরো দ্বিগুণ করতে চাইছি, কিন্তু এখন বর্তমানে তার দ্বিগুণ তো না, তার চাইতে আরো নিচু অবস্থা চলে আসছে। তো যে যতটুকুই করতে পারবে সে ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করলে মনে হয় যে সে পরিপূর্ণভাবে ভালো থাকতে পারবে। অসৎ উপায় না, অন্যায় ভাবে না, অপরাধ করে ভালোভাবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রূপা। রূপার জীবনের অপরিহ সত্য আমরা জানলাম। গত সপ্তাহে আমাদেরকে যিনি চিঠি পাঠিয়েছেন সেই চিঠির সেগমেন্টে আমরা চলে যেতে চাই। এখানেও নিশ্চয়ই একটা আত্মউপলব্ধি রয়েছে, আমাদেরকে পড়ে শোনাবেন আর যে সুমন। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। আমি ফয়সাল রংপুর থেকে চিঠিটি লিখেছি। আমার জীবনে অনেক ঘটনা আছে যা আমাকে প্রতিনিয়ত বিবেকের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। একটা কথাই বলি, ছোটবেলায় স্কুলে দেরি করে যাওয়াতে স্যার আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল, আর সে কারণে ওই স্যারের প্রতি আমার ভীষণ রাগ হয়। পরে রাস্তায় একদিন ওই স্যারকে আমি ছুরি দিয়ে আঘাত করি, তখন মনে হয়েছিল প্রতিশোধ নিতে পেরেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি সেই কাজটি আমার মোটেও করা উচিত হয়নি, এটা ছিল একটা জঘন্যতম কাজ। আমার বিবেক আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে এই জঘন্য কাজের জন্য। আজ কেবলই মনে হয় যদি সেই স্যারকে পেতাম তাহলে তার পা ধরে ক্ষমা চেয়ে নিতাম,
এটা আমার জীবনের একটা চরম ভুল। যে পাপ, যে অন্যায় আমি করেছি, তার থেকে আমি হয়তোবা কোনোদিনই মুক্তি পাব না।